আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে প্রয়াস থ্রি পয়েন্ট টুতে অনেক অনেক স্বাগতম আশা করি তোমরা অনেক ভালো আছো অনেক সুস্থ আছো সো আজকে তোমাদের সামনে হচ্ছে আবারও আমরা শুরু করতে চাচ্ছি আমরা আজকে হচ্ছে চার্জের সূত্র থেকে হচ্ছে শুরু করব ঠিক আছে তো তার আগে আমরা একটু দেখে নিই যে আমাদের সব সাউন্ড ঠিক আছে কি না সব কিছু ঠিক আছে কি না আমরা একটু এই জিনিসগুলো হচ্ছে একটু চেক করি তারপরে হলো আমরা শুরু করবো হ্যাঁ ওকে তো আগে আমরা একটু চেক করি যে আমাদের সবকিছু ঠিক আছে কিনা আমরা একটু আগে চেক করে নিই আমাদের তো আগে আমরা একটু চেক করি যে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা আমাদের সবকিছু ঠিক আছে হ্যাঁ আমাদের সাউন্ড এখানে আল্লাহর সবকিছু ঠিকঠাক আছে তো চলো তাহলে হচ্ছে আমরা শুরু করি হ্যাঁ তাহলে আগের দিন কিন্তু আমরা কিছু ম্যাথের হচ্ছে শর্টকাট পড়াইছিলাম ঠিক আছে যে তোমরা বয়লার সূত্রের কিন্তু বেশ কিছু শর্টকাট আমরা খুব সুন্দর করে হচ্ছে দেখাইছি আগের দিন এখন আসো আজকে আমরা হচ্ছে চার্লসের সূত্র থেকে হচ্ছে পড়ানো শুরু করব ঠিক আছে তাহলে একটা কথা মনে রাখবা চার্লসের সূত্র তাহলে এখান থেকেই আজকে আমরা হচ্ছে একটু স্টার্ট করি একটু স্টার্টিংটা হচ্ছে একটু দেখো ওকে তো আমরা একটু এক মিনিট সময় নিই কারণ কেবল হচ্ছে লাইফটা চালু হইলো একটু সবাই আসুক সবে আস্তে আস্তে হচ্ছে এক দুই মিনিট হচ্ছে আমরা এই করি তো তোমাদের সবার কি অবস্থা আজকে কিন্তু তোমরা কি ডেন্টালের প্রশ্ন কি সবাই কি দেখছো যে ডেন্টাল পরীক্ষা হলো আজকে দুই হাজার বাইশ ব্যাচে যারা যারা সেকেন্ড টাইমার ছিল তাদের মধ্যেও হয়তো বা কেউ দু একজন হয়তো ডেন্টালে পরীক্ষা দিসো আজকে সো আজকে প্রশ্নটা কেমন হয়েছে ডেন্টালের প্রশ্নটা তুলনামূলক কিন্তু আমার কাছে মেডিকেলের তুলনায় কিন্তু সহজ প্রশ্ন আসছে মেডিকেলের যদি আমরা তুলনায় বলি এই বছরে বাট আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলি মানে মেডিকেল অ্যাডমিশনটা আসলে কি এরকমই যে কোনো অ্যাডমিশন এরকমই মানে আনপ্রেডিক্টেবল মানে কখনো সহজ কখনো কঠিন হইতেই পারে তোমাদের তেইশ সালে হচ্ছে প্রশ্ন অনেক সহজ আসতে পারে আবার কঠিনও আসতে পারে এটা আসলে না প্রেডিক্ট করা যায় না তারা প্রত্যেকবারই চেষ্টা করা হচ্ছে তোমাদেরকে আসলে হচ্ছে একটা গোলক ধাঁধায় ফেলার জন্য কিন্তু আমি তোমাদেরকে আগের ক্লাসেও একটা কথা বলছি আজকেও শুরুতে একটা কথাই বলি যে আনপ্রেডিক্টেবল যেহেতু সো তুমি তো বুঝতে পারতেছো না যে প্রশ্ন আসলে কীরকম হবে শর্ট সিলেবাস থেকে বেশি প্রশ্ন আসবে নাকি শর্টের বাইরে থেকে বেশি প্রশ্ন আসবে এটা আসলে কিন্তু তুমি বুঝতেছো না সো তোমার উচিত হচ্ছে সব কিছুই পড়ে যাওয়া দিন শেষে তোমার প্রিপারেশন হচ্ছে একেবারে পারফেক্ট প্রিপারেশন হও যে যেখান থেকেই প্রশ্ন আসুক শর্ট থেকে আসুক বা শর্টের বাইরে থেকে আসুক প্রশ্ন যেমনই হোক আমি যাতে হচ্ছে চান্স পাই এটা হচ্ছে আসল আমাদের টার্গেট কিন্তু এই যে আজকে আরেকটা এই জিনিসটাই আর প্রমাণ করে দিল আর কি ডেন্টাল এক্সামটা যে আসলে অ্যাডমিশনটা আনপ্রেডিক্টেবল এইচএসসির সাথে এটাই হচ্ছে পার্থক্য এইচএসসির সাথে অ্যাডমিশনের মেইন পার্থক্যটা এখানে যে এইচএসসিটা মোটামুটি প্রেডিক্ট করা যায় মোটামুটি বলা যায় যে ধরো তোমার যতগুলো সৃজনশীল আছে তুমি এর মধ্যে ভাই দুই তিনটা প্রশ্ন যদি কঠিন করো বাকিগুলো নর্মাল প্রশ্ন করবে তোমার কমন পড়বে তুমি সেই বাকিগুলো অ্যান্সার করলে কিন্তু তোমার এইচএসসি হয়ে যাচ্ছে তাই না এই জন্য এইচএসসিটা একটু সহজ হয়ে যায় কিন্তু মেডিকেলটা এই কারণে কঠিন যেখানে এখানে একে তো হচ্ছে কোনো অপশন নাই মানে সবই আনসার করতে হবে আর এখানে যেখান থেকে প্রশ্ন যেখান যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে ইউ নেভার নো এই জন্য এখানে আসলে সবই পড়তে হয় এই জন্য অ্যাডমিশনটা একটু ডিফিকাল্ট আর এইচএসসিটা সেই জন্য একটু সহজ আর কি মানে যারা বিশেষ করে যারা এইচএসসি পার করে আসছে তারা বুঝবে যে অন্তত অ্যাডমিশনের থেকে এইচএসসিটা সহজ ছিল এইচএসসি তো অনেক অল্প পড়াশোনা করি সুন্দর এ প্লাস পাওয়া গেছে যারা সেকেন্ড টাইমের যারা আছো তারা হয়তো আমার সাথে একমত হওয়া আর তেইশ বেচার যারা আসো তারাও দেখবা ছয় মাস পরে যখন এইচএসসি দিবা তখন তোমরা আমার সাথে একমত হবা যে ভাই ঠিকই বলছিলেন আসলে এইচএসসি যতটা কঠিন মনে করা হয় অতটা কঠিন না আবার তাই বলে একবারে সহজও না তুলনায় হচ্ছে একটু করা যায় এইচএসসির আগে ঠিক আছে এটাই হচ্ছে পার্থক্য তো যাই হোক অ্যাডমিশনের জন্য সবই জন্য পড়তে হয় কোনো কিছু বাদ দেওয়া যাবে না তাহলে আমাদের মূল মতো হচ্ছে এটাই যে তোমাদেরকে এটাই মাথায় রাখতে হবে অলওয়েজ যে অ্যাডমিশনের জন্য আসলে কোনো কিছু বাদ দেওয়ার উপায় নাই সবই তোমাদেরকে হচ্ছে পড়তে হবে পড়ে যেতে হবে ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে হচ্ছে আমরা শুরু করি হ্যাঁ তাহলে এখন মনে হয় সবাই মোটামুটি চলে আসছে তাহলে আমরা আজকে একটু শুরু করি তাহলে চার্লসের সূত্র দিয়ে আজকে আমরা একটু কিছু জিনিস অনেকটুকু জিনিস কিছু কিছু সুন্দর সুন্দর জিনিস পরাবো চার্লসের সূত্র তাহলে চার্লসের সূত্রটা আমরা একটু দেখার চেষ্টা করি আচ্ছা তাহলে প্রথমে আসো হচ্ছে চার্লসের সূত্র তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে নির্দিষ্ট পরিমাণ হচ্ছে গ্যাসের আয়তন বৃদ্ধি পায় তার উপরে ভিত্তি করে তোমার সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে ফ্রান্স বিজ্ঞানী হচ্ছে চার্লস এবং খ্রিস্টাব্দে পৃথকভাবে হচ্ছে হচ্ছে তোমার তাপমাত্রার সাথে গ্যাসের আয়তনের সম্পর্ক জানতে পারেন সো তোমাদেরকে আমি আগের ক্লাসের জিনিসটা একটু আবার বলে দিই যে কোন একটা গ্যাসের সাথে পরিবর্তনশীল চারটা রাশি হচ্ছে জড়িত তাহলে একটা গ্যাসের সাথে পরিবর্তনশীল কয়টা রাশি জড়িত চারটা রাশি পিভিএনটি তাহলে একটা গ্যাসের সাথে তাহলে একটা গ্যাসের সাথে তোমার পরিবর্তনশীল রাশি হচ্ছে তোমার চারটা একটা হচ্ছে পি মানে প্রেশার তার মানে হচ্ছে চাপ ভি মানে ভলিউম ভলিউম মানে হচ্ছে আয়তন এন হচ্ছে তোমার মূল সংখ্যা আর টি হচ্ছে তোমার টেম্পারেচার তাহলে কোন একটা গ্যাসের সাথে জড়িত হচ্ছে তোমার রাশি হচ্ছে চারটা পিভিএনটি ঠিক আছে ওকে তাহলে আমি সবসময় বলছিলাম যে ব্রয়লের সূত্র চার্চের সূত্র অ্যাভোগাড্রো সূত্র যত সূত্র আছে সবগুলা সূত্রই দেখবে এই চারটা রাশির মধ্যে হ্যাঁ দুইটা কনস্ট্যান্ট চারটা রাশির মধ্যে হচ্ছে দুইটাকে কনস্ট্যান্ট রাখছে বা দুইটাকে স্থির ধরে নিছে বাকি দুটার মধ্যে হচ্ছে সম্পর্ক তৈরি করছে তাহলে এবার অশোক চার্লসের কার কারকার মধ্যে সম্পর্ক তৈরি করছে একটা কথা মাথায় রাখবা চতে চার্লস তাহলে এটা একটা বেসিক মাথায় রাখবা চতে চার্লস চতে চাপ চতে চার্লস চতে চাপ তাহলে একটু মাথায় রাখবা যে চার্লসের সূত্রে চাপটাকে হচ্ছে স্থির ধরে নিছে অর্থাৎ পিটাকে হচ্ছে স্থির ধরে নিছে ঠিক আছে আর সাথে হচ্ছে মোল সংখ্যা বা গ্যাসের ভরটাকে হচ্ছে তারা স্থির ধরে নিছে অর্থাৎ এনটাকে স্থির ধরে নিছে তাহলে মাথায় থাকবে চতে চার্ল চতে চাপ তাহলে চার্লসের সূত্রে চাপকে স্থির ধরছে বলো বয়লের সূত্রে কাকে স্থির ধরছে তাপমাত্রাকে স্থির ধরছে এটা কেমনে মনে রাখবা দেখো বয়ল মানে কি বয়েল মানে বয়েলিং পয়েন্ট স্ফুটনাঙ্ক বলো কোন একটা পদার্থের স্ফুটনাঙ্কে তার কোন জিনিসটা সেম থাকে তাপমাত্রা সেম থাকে এটা তোমরা ছোটবেলায় পড়ছো পানিকে যখন একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হয় তুমি পানির উপরে যতই তাপ দাও না কেন পানি যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ বাষ্পে পরিণত না হচ্ছে পানির তাপমাত্রা কিন্তু চেঞ্জ হয় না এটা কিন্তু আমরা ছোটবেলায় পড়ছি যে একটা পানি যখন তরল থেকে বাষ্প হচ্ছে তখন এর তাপমাত্রা অলওয়েজ একশো ডিগ্রি থাকে তখন তুমি এটাকে যতই তাপ দাও তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার টাইমটাতে তাপমাত্রার কিন্তু কোনো চেঞ্জ হয় না তার মানে বয়লিং পয়েন্টে সব কিছুর তাপমাত্রা কিন্তু সেম থাকে আমি আমি মনে রাখতাম তাহলে বয়েল মানে বয়লিং পয়েন্ট পয়েন্ট মানে হচ্ছে স্ফুটনাঙ্ক তার মানে হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা থাকে তার মানে বয়লার থাকবে থাকবে টি আর চার্লসের সূত্র চথে চার্লস চথে চাপ তাহলে চার্লসের সূত্রে চাপ স্থির থাকবে মানে এটা কনস্ট্যান্ট থাকবে সাথে হচ্ছে মূল সংখ্যা বা গ্যাসের ভরও হচ্ছে কনস্ট্যান্ট থাকবে আমরা একটু করে দেখবো তাহলে সম্পর্কটা তাহলে কার কার মধ্যে তৈরি করছে ভি আর টি মধ্যে তৈরি করছে তাহলে চার্জ সূত্রে চাপটাকে স্থির ধরছে আর গ্যাসের ভর বা মোল সংখ্যাকে হচ্ছে স্থির ধরে সম্পর্কটা তৈরি করছে হচ্ছে ভি এবং টি এর মাঝখানে অর্থাৎ আয়তন এবং তাপমাত্রার মধ্যে হচ্ছে সম্পর্ক তৈরি করছে আমরা একটু পরে দেখব তাহলে এই বেসিকটুকু তোমাকে একটু মাথায় রাখতে হবে যে কোনো গ্যাস সূত্রেই এই বেসিক যে চারটার মধ্যে দুইটা কনস্ট্যান্ট দুইটার মধ্যে সম্পর্ক আচ্ছা তো এখন চার্জ এর সূত্রে আমরা আসলে এই সূত্রটা একটু তোমাদেরকে আসলে মানে দেখাতে চাচ্ছি ঠিক আছে মানে এই সূত্রটা আমি তোমাদেরকে একটু মনে করো মানে জিনিসটা কি দেখাতে চাচ্ছি আসলে তাহলে আমার মনে হয় যে এই জিনিসটা তোমরা আলটিমেটলি হচ্ছে বুঝতে পারবে আর কি ঠিক আছে দেখো তাহলে চার্চের সূত্রে একটা বেসিক আছে চলো আমরা একটু বেসিকটা একটু দেখি তাহলে আমরা এইটুকু তো বুঝতে পারছি তাহলে চার্টসের সূত্র একটা চমৎকার বেসিক আছে চলো আমরা একটু চমৎকার বেসিকটা হচ্ছে আমরা দেখি হোয়াইট বোর্ডে হচ্ছে একটা জিনিস আমি তোমাদেরকে একটু বলবো এখানে একটা জিনিস একটু বুঝার আছে একটু বুঝতে হবে আমাদেরকে ঠিক আছে ওকে আমরা একটু হোয়াইট বোর্ডে চলে যাই ওকে ঠিক আছে তো সো তোমাদেরকে কিন্তু আমি সবসময় হচ্ছে একটা কথা বলি যে অলওয়েজ কিন্তু লাইফে কি করতে হবে পড়াশোনা করতে হবে ঠিক আছে লাইফে তোমরা যদি হচ্ছে পড়াশোনা ঠিকমতো না করো তাহলে কিন্তু অনেক অপরচুনিটি অনেক সুযোগ কিন্তু তোমরা মিস করবা বুঝছো পড়াশোনাটাকে সেম রেখে তারপরে তোমরা লাইফে হচ্ছে আর অনেক অপরচুনিটি বা আর অনেক সুযোগ ক্রিয়েট করতে পারো ঠিক আছে কিন্তু লাইফে পড়াশোনা না করলে কি হয় কোনো ব্যাকআপ থাকে না ব্যাকআপ থাকে না বুঝছো একটা কথা মাথায় রাখবা আচ্ছা তাহলে চার্লসের সূত্র চলে আসি তাহলে চার্লসের সূত্র আমরা একটু সুন্দর করে জিনিসগুলো বুঝবো একটু হালকা বেসিক ক্লিয়ার করবো দেখো পিভি আচ্ছা একটু এর কালিটা একটু চিকন করে ফেলি পিভি এন টি এই চারটার মধ্যে চার্লসের সূত্র চতে চার্জ চতে চাপ তাহলে পি সেম থাকবে অর্থাৎ এখানে পি এর কোনো চেঞ্জ হবে না সো পি এর যদি কোনো চেঞ্জ না হয় আর চার্সের সূত্র হচ্ছে তোমার নির্দিষ্ট ভরের আমরা গ্যাস নিচ্ছি তাহলে নির্দিষ্ট ভরের গ্যাস নেওয়া মানে হচ্ছে সেখানে মূল সংখ্যা সেম থাকবে কারণ মূল সংখ্যা দিয়ে আসলে কি বুঝায় বলো গ্যাসের ভর বোঝায় যেমন আমরা ছোটবেলায় পড়ছি মোল অক্সিজেন বলো মোল অক্সিজেন মানে কতটুকু অক্সিজেন বত্রিশ গ্রাম অক্সিজেন তাহলে বত্রিশ গ্রাম এটা কি ভর বোঝাচ্ছে না গ্রাম তো ভরের একক তার মানে আসলে মূল সংখ্যা দিয়ে ভর বোঝায় সো চার্সের সূত্রে চাপ স্থির থাকবে এবং নির্দিষ্ট ভরের গ্যাস হবে অর্থাৎ মূল সংখ্যা হচ্ছে সেম থাকবে তাহলে চাপ স্থির থাকবে তারপরে হচ্ছে নির্দিষ্ট ভরের গ্যাস তার মানে হচ্ছে তোমার মূল সংখ্যা সেম থাকতেছে তাহলে পি সেম থাকতেছে এন সেম থাকতেছে তাহলে সম্পর্কটা হচ্ছে ভি এবং হচ্ছে তোমার টি এর মধ্যে আচ্ছা তো বিজ্ঞানী চার্জ কি করছে চার্লস প্রথমে দেখছে যে ধরে নাও আমরা একটু ধরে নেই যে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা একটু ধরে নিচ্ছি যে গ্যাসের আয়তন হচ্ছে ভিনট শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি গ্যাসের আয়তন ভিনট হয় চার্জ দেখছে যে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়

তাপমাত্রা হচ্ছে এক ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর কারণে গ্যাসের আয়তন বৃদ্ধি পাইছে হচ্ছে ভিনট বাই দুইশো তিয়াত্তর যেই ভিনট বাই দুইশো আমরা কিন্তু এইভাবে বলতে পারি কিভাবে বলতে পারি যে তাহলে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তন যদি ভিনট হয় তাহলে সেই শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের দুইশো ভাগের এক ভাগ দুইশো ভাগের এক ভাগকে হচ্ছে আমরা কি বলতে পারি ভিনট বাই দুইশো তিয়াত্তর তাহলে এখান থেকেই চার্জের একটা সূত্র আসছে যে তার মানে প্রত্যেকটা গ্যাসের তাপমাত্রা প্রতি এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তার আয়তন হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার যে আয়তন হয় সে আয়তনের দুইশো ভাগের এক ভাগ বৃদ্ধি পায় তার মানে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করার কারণে যে কোনো গ্যাসের আয়তন শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার যে আয়তন থাকে সে আয়তনের দুইশো ভাগের এক ভাগ বৃদ্ধি পায় এটা হচ্ছে তোমার কিসের সূত্র ছিল এই জিনিসটাই ছিল তোমার আলটিমেটলি হলো হচ্ছে তোমার সূত্র ছিল ঠিক আছে তাহলে বলতো তাপমাত্রা যদি এখন আমি দুই ডিগ্রি সেলসিয়াস করি তাহলে তার আয়তন কত হবে টু ভিনট বাই দুশো তিয়াত্তর এই জিনিসটাকে আমি একটু ব্রেক ডাউন করে লিখি এটাকে ব্রেক ডাউন করে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে ভিনট বাই দুইশো তিয়াত্তর প্লাস হচ্ছে তোমার ভিনট বাই দুশো তিয়াত্তর একটু বুঝছো জিনিসটা অর্থাৎ এটাকে আমরা চাইলে একটু ব্রেক করে লিখতে পারি যে ভিনট প্লাস টু ভিনট বাই দুশো তিয়াত্তর এখন দেখো টু ভিনট বাই দুশো খেয়াল করো একট প্লাস ভিনট বাই দুশো তিয়াত্তর আর দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তন হয়েছে ভিনট প্লাস টু ভিনট বাই দুশো তিয়াত্তর তাহলে বলতো তাপমা মানে আয়তন কতটুকু বৃদ্ধি পাইছে তাহলে এখানেও কিন্তু আয়তন বৃদ্ধি পাইছে আসলে ভিনট বাই দুশো তিয়াত্তর পরিমাণ কারণ ভি নট বাই দুশো তিয়াত্তর ছিল এখানে আর এটা হচ্ছে টু ভি বাই তো মাইনাস করো তাহলে এখানেও কিন্তু তোমার তাপমাত্রা মানে আয়তন বৃদ্ধি পেয়েছে ভি বাই দুশো তিয়াত্তর পরিমাণ আর তাপমাত্রা কতটুকু বাড়ানো হয়েছে এক থেকে দুই ডিগ্রিতে গেছি তার মানে তাপমাত্রা বাড়াইছে আমি কত এক ডিগ্রি সেলসিয়াস তার মানে এখান থেকে প্রমাণ করা যায় যে প্রতি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে চার্জের সূত্র অনুযায়ী যদি চাপ স্থির থাকে তাহলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের দুশো ভাগের এক ভাগ করে হচ্ছে বৃদ্ধি পায় প্রতি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানোর কারণে সেইমভাবে বলা যায় প্রতি এক ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা কমানো হয় তাহলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন নির্দিষ্ট চাপে ভিনট বাই দুশো পরিমাণ করে কমে যায় তার মানে তাপমাত্রা বাড়াইলে এতটুকু করে বৃদ্ধি পাবে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলে আর তাপমাত্রা কমাইলে হচ্ছে এক ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমাইলে এতটুকু পরিমাণ হচ্ছে তোমার কমে যাবে এটাই হচ্ছে চার্লসের সূত্র চার্লসের অ্যাকচুয়াল সূত্র হচ্ছে এটা বুঝছো চার্লসের অ্যাকচুয়াল সূত্র হচ্ছে এটাই ছিল কিন্তু পরবর্তীতে আমি তোমাদেরকে একটু ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বলি যেখান থেকে পরবর্তীতে আমরা একটা আধুনিক সূত্র নিয়ে আসছি তোমরা বুঝতে পারবা দেখো দুই ডিগ্রিতে যদি এটার আয়তন যদি ভিনট প্লাস টু ভিনট বাই দুইশো তিয়াত্তর হয় দেখো তো এক ডিগ্রিতে তার মানে দেখো এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি আয়তনটা কি লিখতে পারতেছি আমি আয়তন লিখতে পারতেছি হচ্ছে ভিনট প্লাস ওয়ান ইন্টু ভিনট বাই দুশো তিয়াত্তর দেখো এক ডিগ্রির জন্য এটা লিখতে পারতেছি সেইমভাবে আমি দুই ডিগ্রি সেলসিয়াসের জন্য তার আয়তন লিখতে পারতেছি ভিনট প্লাস টু ভিনট বাই দুশো তিয়াত্তর তাহলে এরকম বলতো তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি কি লিখতে পারবো তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু আমি আয়তন লিখতে পারবো ভিনট প্লাস থ্রি ভিনট বাই দুশো তিয়াত্তর এই সেম জিনিসটা তিন ডিগ্রি সেলসিয়াসের জন্য আমি লিখতে পারবো ভিনট প্লাস থ্রি ভিনট বাই দুশো করে তাহলে আমার বলতো টি ডিগ্রি এইটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে তোমার লেখা যায় বুঝতে পারছো তাহলে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার আয়তন লেখা যায় ভিনট প্লাস টি ইন্টু ভিনট বাই দুশো তিয়াত্তর তাহলে খুব সুন্দর করে কিন্তু এই জিনিসগুলো কি করা যায় আমরা চাইলে কিন্তু লিখতে পারি বুঝতে পারছো এক ডিগ্রিতে লিখতে পারি ওয়ান ইন্টু ভিনট বাই দুশো তিয়াত্তর দুই ডিগ্রিতে তাহলে লিখতে পারি টু ভিনট বাই দুশো তিয়াত্তর তাহলে এরকম তিন ডিগ্রিতে লিখতে পারি থ্রি ভিনট বাই দুশো তিয়াত্তর তাহলে এরকম টি ডিগ্রি সেলসিয়াস আমরা লিখতে পারবো ভিনট প্লাস টি ভিনট বাই দুশো তিয়াত্তর লেখা যায় কিন্তু এই জিনিসগুলা তাহলে বলো তো হাতি ডিগ্রি সেলসিয়াস হাতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা কি লিখতে পারবো হাতি প্লাস হাতি ভিনট বাই দুইশো তিয়াত্তর সবই কিন্তু লেখা যায় তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল চার্জসের সূত্র কিন্তু পরবর্তীতে এই সূত্র থেকে আরেকটা সূত্র আছে আমি একটু ডিটেলসটা দেখাই কারণ চার্জসের সূত্র অনেকের একটু বুঝতে প্রবলেম হয় যে এই বেসিকগুলো প্রবলেম হয় এখন একবারে ক্লিয়ার না এখন একবারে হচ্ছে ক্লিয়ার আমি একটু পরে আরও ডিটেলসে যে বইয়ের লাইনগুলো পড়াবো আগে এই জিনিসগুলো বুঝো তাহলে এখন আসো এটাকে একটু ভাবে যদি আমরা এখন চিন্তা করি তাহলে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার যে আয়তন ভি নট প্লাস টি ভি বাই দুইশো তিয়াত্তর তাহলে আমরা একটা কাজ করি ঠিক আছে তাহলে আমরা এখন একটা কাজ করি এখান থেকে হচ্ছে ভিনট কমন নেই এখান থেকে ভিনট কমন নেই মনে রাখবা কমন নেওয়া মানে হচ্ছে তুমি যে জিনিসটা কমন নিচ্ছ সেটা দিয়ে ভাগ করে দেওয়া অলওয়েস মাথায় রাখবা তাহলে এখান থেকে ভিনট কমন নিলে তুমি খুব ভালো মতোই জানো এটা হবে ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর তাই না যে এখান থেকে যদি আমরা ভিনট কমন নেই তাহলে ভিনট কমন নিলে এটা ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর হয়ে যাবে তাই না জাস্ট যদি আমরা কমন নেই মানে ব্যাপারটা এরকম যে এক্স প্লাস দেখো জিনিসটা এরকম যে এক্স বাই ওয়াই এখান থেকে তুমি এক্স কমন নিলে কি হবে সিম্পল চিন্তা করো ওয়ান প্লাস এ বাই এ ওয়াই হবে তাই না জিনিসটা তো এরকম হবে যাতে গুণ করলে হচ্ছে আবার এই জিনিসটা পাওয়া যায় যে এক্স ইন্টু ওয়ান মানে হচ্ছে এক্স আবার এক্স ইন টু এ ওয়াই মানে হচ্ছে এ এক্স বাই ওয়াই একই জিনিস এখানেও সেম যে ভিনট দিয়ে গুণ করলে এটা ভিনট হয়ে যাবে ভি নোট ইন্টু ওয়ান মানে ভিনট আবার ভিনট দিয়ে এটাকে গুণ করলে টি ইন টু ভিনট বাই দুইশো তিয়াত্তর একই জিনিস হবে জাস্ট আমি কমন নিছি কমন নেওয়ার পর একটু খেয়াল করো তুমি নিজেই বুঝতে পারবে এখানে এখন আমি লসাগু করবো আমি লসাগো করব আমি যদি এখন এখানে লসাগো করি তাহলে ওয়ানকে কে করলে এখানে হচ্ছে দুইশো তিয়াত্তর প্লাস হচ্ছে তোমার টি চলে আসে দুইশো তিয়াত্তর প্লাস টি ইন্টু হচ্ছে তোমার এত চলে আসে ঠিক আছে তাহলে কি বুঝতে পারতেছো তাহলে এইটুকু বেসিক যদি বুঝতে পারো তাহলে আমি এটা বলো কার আয়তন পেয়েছি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তন পেয়েছি আমি ধরে নিচ্ছি আমি ধরে নিচ্ছি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন হচ্ছে ভি তার মানে ভি আমি পাইলাম হচ্ছে ভিনট ইন্টু দুইশো তিয়াত্তর প্লাস টি ডিভাইডেড বাই দুইশো তিয়াত্তর এই জিনিসটা হচ্ছে আমি পাইলাম ওকে এখন বাকিটা খুব সিম্পল তাহলে এখান থেকে বলতে পারি অতএব টু দেখো তাহলে ভিনট ইন্টু দেখো তো টি কি ছিল বলো টি ছিল কিন্তু সেলসিয়াস তাপমাত্রা খেয়াল করে দেখো টি ছিল কিন্তু সেলসিয়াস তাপমাত্রা তাহলে তুমি নিজেই তো একটা সেলসিয়াস তাপমাত্রার সাথে একটা সেলসিয়াস তাপমাত্রার সাথে দুইশো তিয়াত্তর যোগ করলে তো এটা কি পাওয়া যায় কেলভিন তাপমাত্রা পাওয়া যায় দ্যাট মিনস টি কিন্তু ছিল তোমার ডিগ্রি সেলসিয়াস তাহলে তার সাথে দুইশো তিয়াত্তর যোগ করলে তুমি কেলভিন পাবা দ্যাট মিন্স এটা এখন কেলভিন তাপমাত্রা হয়ে গেছে বড়ো হাতের টি বড় হাতের টি অলওয়েজ তোমার কেলভিন তাপমাত্রা বোঝায় তাহলে এটা কেলভিন তাপমাত্রা হয়ে গেছে ডিভাইডেড বাই দুইশো তিয়াত্তর কঠিন লাগতেছে সহজ এখন বলো নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তন হচ্ছে ভিনট এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট তাহলে ভি নট কনস্ট্যান্ট দুইশো তিয়াত্তর কনস্ট্যান্ট এই দুইটা যদি কনস্ট্যান্ট হয় কনস্ট্যান্টগুলোকে সরায় নিলে আমরা বলতে পারি ভি সমানুপাতিক বড় হাতের টি এখান থেকে তোমার ব্যাখ্যা দিছে। মানে চার্লসের সূত্র অ্যাকচুয়ালি আমরা এখন যেটা পড়ি আমরা কি পড়ি যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন সেই গ্যাসের হচ্ছে তোমার পরম তাপমাত্রার হচ্ছে সমানুপাতিক কারণ বড় হাতের টি হচ্ছে এখানে কেলভিন তাপমাত্রা এই কেলভিন তাপমাত্রার একটা নাম হচ্ছে পরম তাপমাত্রা ঠিক আছে এই কেলভিন তাপমাত্রারই আরেকটা নাম হচ্ছে তোমার তাপমাত্রার পরম স্কেল বলা হয় পরম তাপমাত্রা তার মানে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো একটা গ্যাসের আয়তন সেই গ্যাসের পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার হচ্ছে সমানুপাতিক এটা আমরা বর্তমানে পড়ি কিন্তু অ্যাকচুয়ালি চার্লসের সূত্র এটা ছিল না এটা হচ্ছে গাণিতিক ব্যাখ্যা গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে পরবর্তীতে এই সূত্রটা আনছে যে ভি সমানুপাতিক বড়ো হাতেরটি অ্যাকচুয়াল সূত্রটা ছিল কোনটা জানো অ্যাকচুয়াল সূত্রটা এখন আমি তোমাদেরকে বলি অ্যাকচুয়াল সূত্র ছিল এটাই যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে সেই গ্যাসের আয়তন শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার যে আয়তন থাকে সেই আয়তনের দুইশো তিয়াত্তর ভাগের এক ভাগ করে হচ্ছে বৃদ্ধি পায় অথবা হ্রাস করলে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তনের দুইশো তিয়াত্তর ভাগের এক ভাগ করে হচ্ছে হ্রাস পাচ্ছে তার মানে প্রতি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি অথবা হ্রাস করলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার শূন্য ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি অথবা হচ্ছে হ্রাস পাচ্ছে একটা স্কেল উদ্ভাবন করে আমরা এটাকে ম্যাথমেটিক্যাল ভাবে ব্যাখ্যা করে ওই যে দেখো সেলসিয়াসের সাথে দুইশো তিয়াত্তর যোগ করলে সেটাকে আমরা বড় হাতের টি বলতেছি যেখানে বড় হাতের টি হচ্ছে কেলভিন বা পরম তাপমাত্রা বলে এখন আমরা বলতেছি যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক জিনিসটাকে সহজ করে ফেলছি দ্য অ্যাকচুয়াল সূত্র ছিল এটা বুঝতে পারছো এটাই দেখো বইয়ে এখন এটাই লেখা আছে বইয়ে দেখবা এই জিনিসটাই লেখা আছে ঠিক আছে এই যে এই এখানে মাঝখানের যে কথাগুলো আছে না মাঝখানের কথাগুলো এটাই লেখা আছে এই যে দেখো যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন হ্রাসের পরিমাণে যে ভিনট বাই দুইশো তিয়াত্তর হয় এই কারণেই যে এখানে একটা চমৎকার জিনিস আছে এই জন্য ভিনট বাই দুইশো তিয়াত্তর এই অনুপাতটাকে হচ্ছে গ্যাসের আয়তন প্রসারাঙ্ক বা গ্যাসের আয়তন হ্রাস গুণাঙ্ক বলা হয় খুবই ইম্পর্টেন্ট এই কারণে এই ভিনট বাই দুইশো তিয়াত্তরকে গ্যাসের আয়তন প্রসারাঙ্ক অথবা গ্যাসের আয়তন হ্রাস গুণাঙ্ক বলা হয় প্রসারাঙ্ক কখন বলা হবে কারণ তাপমাত্রা বাড়াইলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায় তখন এটাকে প্রসারাঙ্ক বলা হয় প্রসারণ হচ্ছে আর তাপমাত্রা কমাইলে ঠিক এইটুকু পরিমাণ আয়তন হচ্ছে হ্রাস পাচ্ছে এই এটাকে গ্যাসের আয়তন হ্রাস গুণাঙ্কও বলা হয় এটা তোমরা ফিজিক্স বইটাতে আরো সুন্দর করে পড়বা ইসেকের বই আছে না এটা তো আদর্শ গ্যাসেও আছে আদর্শ গ্যাসে দেখবি কথাটা বলা আছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন সেই গ্যাসের হচ্ছে তোমার প্রতি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা রাস ওই যে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের দুইশো ভাগের এক ভাগ করে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায় দেখবা সুন্দর করে বলা আছে এই জিনিসগুলা যাই হোক এইভাবে আসলে আসছে ওই যে দেখো তাহলে চার্লস ও গেলুসাকের সংশ্লিষ্ট পরীক্ষা নিরীক্ষার প্রায় পঞ্চাশ বছর পরে উইলিয়াম থমসন যার আরেকটা নাম ছিল হচ্ছে লর্ড কেলভিন তিনি হচ্ছে গ্যাসের আয়তন ও তাপমাত্রা হ্রাস বৃদ্ধির উপর পরীক্ষার সরল রৈখিক সম্পর্ককে ভিত্তি করে এই যে পরম তাপমাত্রা স্কেল উদ্ভাবন করছে তার মানে চার্লসের সূত্র দেওয়ার প্রায় পঞ্চাশ বছর পরে পরম তাপমাত্রা স্কেল উদ্ভাবন করে পরবর্তীকালে বিজ্ঞানীরা পরম তাপমাত্রা স্কেলকেই হচ্ছে তোমার তাপমাত্রার কেলভিন স্কেল হচ্ছে তিনি নাম দিছে পরবর্তীতে ঠিক আছে এখান থেকে ওই সম্পর্কটা আসছে তাহলে এখন বুঝতেছো যে কেন তোমার সেলসিয়াসের সাথে দুইশো যোগ করলে কেন কেলভিন পাওয়া যায় এবার বুঝতেছো কারণ সরি বড়ো হাতের টি আর কি তাহলে সেলসিয়াসের সাথে দুইশো যোগ করলে কেন কেলভিন পাওয়া যায় কারণ ওই যে এই গ্যাসের আয়তন থেকে আসছে ক্লিয়ার এই জন্য এখানে এই সম্পর্কটা এইভাবে আসছে আর কি পরবর্তীতে যাই হোক তাহলে এখন তাহলে কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রা স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে শূন্য কেলভিন বা মাইনাস দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াসকে পরম শূন্য তাপমাত্রা বলে তাহলে এখান থেকে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস মেডিকেল ভর্তি পরীক্ষা ডেন্টাল পরীক্ষা বা সব জায়গায় আসতে পারে ভার্সিটিতে যে পরম তাপমাত্রা স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা কত বা পরম শূন্য তাপমাত্রা কত এটাও একটু বুঝার আছে আচ্ছা পরম শূন্য তাপমাত্রা কত চলো আমরা একটু বুঝি তাহলে আমরা এবার বুঝলাম যে তাহলে আমরা সূত্রের আসলে দুইটা জিনিস আছে সূত্রের একটা রূপ হচ্ছে এটা দেখো একটা রূপ হচ্ছে এটা আরেকটা রূপ হচ্ছে এটা তাহলে সূত্রের দুইটা রূপ আছে তাহলে এখন আসো হচ্ছে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে चलो একটু বুঝে বুঝে ফিল করে পড়ো দেখবা অনেক ইজি লাগবে তাহলে এখন আসো পরম শূন্য তাপমাত্রা কাকে বলে তাহলে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে যেই তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয় তাকেই পরম শূন্য তাপমাত্রা বলে সারা জীবন মাথায় রাখবা বুঝে বুঝে পরো দেখো মুখস্থ তো সবাই করতে পারে কিন্তু যারা বুঝে পড়তে পারে ওদের কাছে সায়েন্স হচ্ছে অনেক ইন্টারেস্টিং লাগে এবং ওরাই আলটিমেটলি ভালো করে নট অনলি মেডিকেল এইচএসি তারপরে হচ্ছে অ্যাডমিশন সব জায়গায় ভালো করবে এগুলো ভার্সিটির বেসিকও তোমার হেল্প করবে তাহলে পরম শূন্য তাপমাত্রা কোনটা দেখো তাহলে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে যেই তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয় সেই তাপমাত্রাকে হচ্ছে শূন্য তাপমাত্রা বলে তাহলে দেখো এই সূত্রে যদি আমরা কেলভিন স্কেলের মান যদি শূন্য ধরি এই সূত্রে যদি আমরা কেলভিন স্কেলের মান শূন্য ধরি ধর এটা শূন্য ধরলাম তাহলে দেখো এই পুরা গ্যাসের আয়তন কিন্তু শূন্য হয়ে যায় পুরা ভি কিন্তু শূন্য হয়ে যায় তাহলে দেখো এই সূত্রে কেলভিন বা পরম স্কেলকে তুমি যদি শূন্য ধরো তাহলে দেখো পুরা গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাহলে যেই তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকেই পরম শূন্য তাপমাত্রা বলে এই কারণে এই যে শূন্য কেলভিন কারণ এখানে এর মান যদি শূন্য কেলভিন ধরো তাহলে কিন্তু গ্যাসের আয়তন শূন্য হচ্ছে এই কারণে শূন্য কেলভিনকে তোমার কি বলা হয় পরম শূন্য তাপমাত্রা বলা হয় বা এখন এই সূত্রটা খেয়াল করো এই সূত্রে খেয়াল করো এই সূত্রে গ্যাসের আয়তন ভিজিকলটো হচ্ছে তোমার ভিনট ইন্টু দুইশো জিনিসটা এইরকম আর কি এই সূত্রে গ্যাসের আয়তন হচ্ছে এটা তাহলে বলতে এই সূত্রে এই ছোট হাতের এর মান কত ধরলে এই পুরা আয়তনটা শূন্য হবে বলতো মাইনাস দুইশো তিয়াত্তর ধরলে এখানে যদি আমি ছোট হাতে মান যদি ডিগ্রি সেলসিয়াস ধরি খেয়াল করো এই ছোট হাতে যদি আমি ধরি দুইশো তিয়াত্তর থেকে মাইনাস দুইশো তিয়াত্তর বিয়োগ করলে হচ্ছে জিরো হয়ে যায় তাহলে এটা জিরো হয়ে গেলে আলটিমেটলি তখন গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় এই কারণে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অথবা হচ্ছে শূন্য কেলভিনকেই তোমার কি বলা হয় পরম শূন্য তাপমাত্রা বলা হয় এই কারণে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অথবা হচ্ছে শূন্য কেলভিনকে কি বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা বলা হচ্ছে ক্লিয়ার আই হোপ একবারে জিনিসগুলো ক্লিয়ার দেখছো ফিল করছো এই কারণে দেখো মাইনাস দুইশো তিয়াত্তর বাট যদি আমরা অ্যাকুরেট হিসাব নিই আসলে আরেকটু অ্যাকুরেট হিসাব নিলে এটা আসলে মাইনাস দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াস আসে এই জন্য মাইনাস তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াস বা শূন্য কেলভিনকে হচ্ছে আমরা পরম শূন্য তাপমাত্রা বলি তাহলে এখন দেখো এখান থেকে চার্জের সূত্রটা এখন অনেক সহজ হিসেবে আসছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রা বা এর কেলভিন তাপমাত্রার হচ্ছে সমানুপাতিক হয় এখন আসো তোমরা সূত্র চ দিয়ে শুরু তাহলে চাপ স্থির থাকবে এখানে ভরও স্থির থাকবে মানে গ্যাসের মূল সংখ্যা হচ্ছে সেম থাকবে তাহলে সম্পর্কটা কার মধ্যে হবে ভি এবং টি এর মধ্যে হবে বুঝতেই পারতো ভি সমানুপাতিক টি অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন সেই গ্যাসের পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক হচ্ছে ইজিলি মনে থাকবে ঠিক আছে তাহলে পারা যাবে এখন চার্সের সূত্র থেকে পরবর্তীতে আমরা গাণিতিক ব্যাখ্যা বের করতে পারি যে ভি সমানুপাতিক যদি তোমার ধরো টি হয় তাহলে ভি টু হচ্ছে কেটি লেখা যায় পরে ওই যে ভি বাই টি টু কনস্ট্যান্ট লেখা যায় ঠিক আছে এখানে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট তো এখন আমরা বলতে পারি যে যদি কোনো কারণে ওই একই গ্যাসের হচ্ছে তোমার টি ওয়ান তাপমাত্রায় তার আয়তন ভি ওয়ান হইলে আমরা বলতে পারবো যে স্থির চাপে তখন ভি ওয়ান বাই টি ওয়ান ইজ হচ্ছে কে আসতেছে আবার ওই সেম গ্যাসের মনে করো ভিন্ন আরেকটা তাপমাত্রায় তাহলে তখন আমরা বলতে পারবো যে ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ভি টু বাই টি টু মানে সেম জিনিসটা বলা যায় সেমভাবে ভাবে ওই একই গ্যাসের তাপমাত্রা যদি মনে করো তোমার এখন টি টু হয় আর যদি আয়তন ভি হয় তাহলে সেমভাবে আমরা বলতে পারবো যে ভি টু বাই টি টু এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট আসবে তো সেইখান থেকেই সেই বিখ্যাত সূত্র আসছে যে v1/t1 v2/t2 চার্লসের সূত্র থেকে আসছে ঠিক আছে এটা হচ্ছে গাণিতিক ব্যাখ্যা এগুলো আমরা পাবো দেখছো এই যে জিনিসগুলো হচ্ছে তোমার বলা হয়েছে তাহলে কি কঠিন লাগতেছে তাহলে একবার ইজি না আর মনে রাখবা কারণ ওই যে ভাইয়া তো বলেই দিছে চারটা রাশি p তোমাকে মাথায় রাখতে হবে চারটার মধ্যে কোন দুইটা স্থির থাকবে আর কোন দুইটার মধ্যে সম্পর্ক হবে চতে চার্লস চতে চাপ তাহলে চাপ স্থির তাহলে এটা স্থির থাকবে আর নির্দিষ্ট ভর তার মানে মূল সংখ্যা স্থির থাকবে তাহলে ভি আর টি এর মধ্যে সম্পর্ক ভি সমানুপাতিক টি এটা হচ্ছে চার্চের সূত্র একবার ইজিলি মনে রাখার জন্য ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে পারা যাবে তাহলে এবার কি বুঝে পড়ছো তাহলে কেইবার বুঝতে পারছো যে চার্চের সূত্রটা অ্যাকচুয়াল সূত্র ছিল কি রকম আর এটাকে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা করছে কি রকম এখন এই সেম জিনিসটা তোমরা আদর্শ গ্যাস চ্যাপ্টারে পাবা হাজারি স্যারের বই ওই জিনিসটা লেখে নেই আসলে প্রথম পার্টটা লেখে নেই সরাসরি বলছে এই যে পরম তাপমাত্রা সমানুপাতিক বলছে বাট তোমরা যদি ইসাক স্যারের বইয়ের এখন আদর্শ গ্যাস চ্যাপ্টারটা খুলে বের করো দেখবা যে আমার ওই যে প্রথম অংশটা এই যে অংশটাও খুব সুন্দর করে বলা আছে ফিজিক্সে এটা ডিটেলসে বলা আছে কেমিস্ট্রিতে এত ঝামেলা করে নাই বুঝছো কেমিস্ট্রিতে সহজ করে দিছে জিনিসটা বাট একটা জিনিস হচ্ছে আমাদের এখানে একটু বৃষ্টি হচ্ছে হ্যাঁ ওকে একটু আজকে ওয়েদারটা একটু খারাপ আজকে তো আবার সকালবেলা হচ্ছে ভূমিকম্প হয়েছে ফজরের পরে তোমরা কি টের পাইছিল আচ্ছা বৃষ্টি হচ্ছে না কি দাঁড়াও হালকা হালকা আসলে ওই রকম কিছু না একটু আমি জানলা থেকে দেখলাম হালকা বৃষ্টি না আমি যেরকম মনে করছি রকম না আসলে কিছুই না ঠিক আছে হালকা জাস্ট একটু ই হচ্ছে তো ঠিক আছে আজকে ভূমিকম্প কি সবাই টের পাইছো তাহলে বলো এই জিনিসটা কি ফিল করতে পারছো তাহলে এই জিনিসগুলো হচ্ছে ফিল করতে পারলে কিন্তু তাহলে জিনিসগুলো অনেক ভালো তোমাদের সবার জন্য ঠিক আছে ওকে এগুলো কিন্তু অনেক ইজি জিনিস বাট এটা আমাদের হচ্ছে ফিজিক্স বইয়ে হচ্ছে ইয়ে আর কি ওকে ঠিক আছে হ্যাঁ একটু বাতাস হচ্ছে তাহলে বলো তাহলে চার্লসের সূত্র না এখানে তোদের কেউ ভাবি নাই ঠিক আছে আমি হচ্ছে এমনি বারান্দায় গেছিলাম হচ্ছে বৃষ্টি দেখার জন্য ভাবি টাবি কেভি নাই দুঃখজনক হইলে তোরা জানতে পারবি ঠিক আছে ভাবি হইলে তোদেরকে তখন জানাবো না এখন আপাতত কেভি নাই তো আমার জন্য তোমরা মেয়ে খুঁজতে পারো কোনো সমস্যা নেই আর কি ঠিক আচ্ছা তাহলে এবার আসা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা তাহলে কি পারা যাবে না একবারে ক্লিয়ার না তাহলে কিন্তু জিনিসগুলো চমৎকার ভাবে হচ্ছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ঠিক আছে ওকে তাহলে এখন দেখছো ইজি তোমাদের জন্য এখন আসো আমরা একটু সমীকরণগুলোকে একটু বলি তাহলে বলো তো তাহলে স্থির চাপে তাহলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বনাম তাপমাত্রার লেখচিত্র মূলবিন্দু দিয়ে যাওয়া হচ্ছে সরল রেখা হয় আচ্ছা কেন মূলবিন্দুকে আমি সরল রেখা হয় তুমি এখন নিজেই বুঝতে পারতেছো দেখো আমরা লাস্টে কী বের করছি ভি ইজিক্যাল কেটি এটা কখন পাব যখন হচ্ছে আমরা পরম যখন কিন্তু কেলভিন একক ইউজ করবো বা আমরা যদি পরম তাপমাত্রা একক ইউজ করি এটা কিন্তু একটু খেয়াল রাখবা এখন এখানে একটা প্যাচ লাগবে তোমাদের যেটা ফিজিক্সেও প্যাচ লাগবে দেখো এই ভিজিকল টু কেটে এই সূত্রটা আমরা কখন বলতে পারবো যখন আমাদের এই বড় হাতের টি হচ্ছে তোমার কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রা তার মানে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বনাম যদি পরম তাপমাত্রার যদি এখন কেউ লেখচিত্র আঁকে তাহলে সেই লেখচিত্রটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা হবে কেমনে মূল বিন্দুগামী সরলরেখা হবে দেখো খুব সিম্পল দেখো আমরা এই যে ভিগুটি যদি আমরা নেই এটা নিজেই বুঝতেছে এখন ভি ইসিক টু কেটি এটাকে যদি আমরা এখন একটা সরলরেখা বরাবর যদি নেই মানে এটাকে যদি আমরা গ্রাফে অঙ্কন করি তাহলে ভি বনাম টি তাহলে ওয়াই অক্ষ বরাবর আমাদেরকে ভি নিতে হবে এক্স অক্ষ বরাবর আমাদেরকে টি নিতে হবে তাহলে আমাদের সূত্রটা আসছে ভি হচ্ছে কে টি এখন নিজেই বুঝতেছো এটাকে ওয়াই অক্ষ বরাবর নেওয়া লাগতেছে তাহলে এটাকে মনে মনে ওয়াই চিন্তা করো আর এই টাকে এক্স অক্ষ বরাবর নেওয়া লাগতেছে এটাকে মনে মনে এক্স চিন্তা করো আর এই ধ্রুবকটাকে মনে মনে এম চিন্তা করো তাহলে ওয়াই ইজ ইকাল এম এক্স আসতেছে মূল বিন্দুকে আমি সরল রেখা এই জন্য স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে তার আয়তন বনাম পরম তাপমাত্রা আমি কিন্তু বারবার মনে করা দিচ্ছি যে আয়তন বনাম পরম তাপমাত্রা এটা কিন্তু তোমার কি আসবে এই জিনিসটা কিন্তু মূল আমি সরল রাখা হবে এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে পারা যাবে আচ্ছা এখন বিভিন্ন স্থির চাপের এইসব লেখকে হচ্ছে তোমার কি বলা হয় চার্সের সূত্রের হচ্ছে সমচাপীয় লেখ বা আইসো বার বলা হয় তাহলে এই জিনিসটাকে এই জন্য চার্সের যে লেখচিত্র এটাকে আইসো বার বা সমচাপীয় রেখা বলা হয় কেন সমচাপীয় রেখা বলা হয় দেখো খুব সিম্পল চাপ স্থির থাকে চার্সের সূত্র যে চতে চার্স চতে চাপ চাপ স্থির থাকে এই জন্য এটাকে সমচাপ বলা হয় সমচাপ মানে হচ্ছে সমান চাপ সমমানে সমান চাপীয় মানে চাপ তাহলে চাপ সমান বলে এটাকে সমচাপীয় লেখ বা ইংলিশে হচ্ছে বলা হয় মানে হচ্ছে চাপ ইংলিশে চাপ আর আইসো এটা একটা গ্রিক শব্দ আইসো একটা গ্রিক শব্দ যার মানে হচ্ছে সেম তার মানে সেম চাপ বা সমচাপ চাপ স্থির থাকতে সেই জন্য এটাকে আইসো বার অথবা সমচাপীয় লেখো বলা হয় ঠিক আছে তাহলে পারা যাবে এখন আসো আমরা হচ্ছে একটু শর্টকাট শর্টকাট কিছু ম্যাথ করি এগুলা শর্টকাট আসবে না কারণ এগুলা ক্যালকুলেটর ছাড়া তুমি করতে পারবে না পরীক্ষায় হচ্ছে তোমাদেরকে এই যে এই ম্যাথটা এটা একটা পারফেক্ট ম্যাথ এই ম্যাথটা হচ্ছে তোমাদেরকে শর্টকাট হিসেবে করতে হবে চলো আমরা এই সমস্ত ম্যাথগুলা 10 সেকেন্ডে হচ্ছে সলভ করব আমরা কি করব এই সমস্ত ম্যাথগুলা হচ্ছে আমরা 10 সেকেন্ডে হচ্ছে সলভ করব শর্টকাটগুলা ঠিক আছে চলো আমরা একটু দেখি তাহলে প্রথম কথা হচ্ছে একটা গ্যাসের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস হতে বাড়ানো হলো ফলে গ্যাসের চাপ কি আছে ফলে গ্যাসের চাপ হচ্ছে অপরিবর্তিত অবস্থায় আছে কিন্তু গ্যাসের আয়তন দ্বিগুণ হয়ে গেল তাহলে তাপমাত্রা কত বাড়ানো হইল চলো তাহলে একটা গ্যাসের তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস হতে বাড়ানো হওয়ার কারণে দেখো গ্যাসের চাপ অপরিবর্তিত কিন্তু গ্যাসের আয়তন দ্বিগুণ হয়ে গেল তাহলে তাপমাত্রা কতটুকু বাড়ানো হইল শর্টকাট ম্যাপ তাহলে কিভাবে করব দেখো ফার্স্ট কথা হয়েছে দেখো এখানে গ্যাসের চাপ অপরিবর্তিত আছে তাহলে চাপ অপরিবর্তিত আছে তাহলে চতে চার্লস চতে চাপ তার মানে চাপ অপরিবর্তিত বা চাপ কনস্ট্যান্ট থাকবে কোন সূত্রে চার্চের সূত্রে তার মানে এটা চার্চের সূত্র শেষ তাহলে চার্সের সূত্রে আমরা কি পড়ছি ভি সমানুপাতিক বড় হাতের টি অর্থাৎ আয়তন হচ্ছে তোমার কেলভিন তাপমাত্রার সমানুপাতিক আচ্ছা সমানুপাতিক কথাটার মানে কি সমানুপাতিক কথাটার মানে হচ্ছে এটা যদি দ্বিগুণ হয় এটাও দ্বিগুণ হবে এটা যদি দশ গুণ হয় এটাও দশ গুণ হবে এটা যদি অর্ধেক হয় এটাও অর্ধেক হবে মানে সোজা কথা এটা যা হবে এটাও তত গুণ হবে এটাই হচ্ছে সমানুপাতিক সম্পর্ক ওকে তাহলে এখন বলছে। গ্যাসের আয়তন দ্বিগুণ হয়ে গেছে তাহলে বলতো তাহলে ভি যদি কোনো কারণে তাহলে দ্বিগুণ হয়ে যায় এটা যদি কোনো কারণে দ্বিগুণ হয়ে যাও তাহলে তাপমাত্রাও কি হবে দ্বিগুণ হয়ে যাবে কারণ সমানুপাতিক সম্পর্ক তার মানে তাপমাত্রাও দ্বিগুণ হবে তাপমাত্রা আগে কত ছিল আগে ছিল সতেরো ডিগ্রি কিন্তু এখানে একটা কাহিনী আছে এই বড়ো হাতের টি এটা কোন ধরনের তাপমাত্রা বোঝায় কেলভিন তাপমাত্রা বোঝায় তার মানে কেলভিন তাপমাত্রা হচ্ছে দ্বিগুণ হবে কিন্তু প্রশ্নে দেওয়া আছে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাহলে আগে আমার কাজ হচ্ছে সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করা তাহলে সেলসিয়াস 17 ডিগ্রি এটাকে কেলভিনে কনভার্ট করলে কত হয় 273 এর সাথে যোগ করো তাহলে 273 প্লাস 17 কত হয় 290 তার মানে এটা আগে ছিল 290 কেলভিন এখন এটাকে দ্বিগুণ করো তাহলে তাপমাত্রা দ্বিগুণ হবে বা কেলভিন তাপমাত্রা দ্বিগুণ হবে তাহলে 290 এর দ্বিগুণ কত দেখো কঠিন করার কিছু নাই 290 এর তুমি শূন্য টাকা বাদ দাও কত হয় 29 29 এর দ্বিগুণ কত 58 এটা আমরা সবাই জানি টাকা ভাষার হিসাব করছো না তোমাকে উনত্রিশ টাকা আমি দুইবার দিলাম তাহলে কত টাকা থাকলো আটান্ন টাকা তাহলে উনত্রিশের দ্বিগুণ হচ্ছে এখন শূন্য শূন্য দিয়ে দিয়ে দাও দাও যেহেতু ছিল তার মানে তার মানে তোমার পরিবর্তিত তাপমাত্রা হচ্ছে পাঁচশো আশি কেলভিন এখন বলছে তাহলে তাপমাত্রা কতটুকু বাড়ানো হইলো কতটুকু বাড়ানো হইলো তাহলে বলো কতটুকু বাড়ানো হইলো তাহলে আগে ছিল দুইশো নব্বই কেলভিন এখন আছে হচ্ছে পাঁচশো আশি কেলভিন বুঝতেই পারতেছ দুইশো থেকে মানে পাঁচশো আশি থেকে দুইশো নব্বই বাদ দাও বা যদি কঠিন মনে হয় তুমি আটান্ন থেকে উনত্রিশ বাদ দাও আটান্ন থেকে উনত্রিশ বাদ দিলে কত হয় উনতিরিশ পাশে একটা শূন্য তার মানে তাপমাত্রা বাড়ানো হয়েছে দুইশো নব্বই কেলভিন তার মানে দুইশো নব্বই কেলভিন পরিমাণ হচ্ছে তোমার তাপমাত্রা বাড়ানো হয়েছে আর আমরা তো জানি যে তাপমাত্রা বাড়ানোর ক্ষেত্রে প্রতি এক ডিগ্রি সেলসিয়াস আর প্রতি এক কেলভিন কিন্তু একই কথা তার মানে দুইশো নব্বই কেলভিন তাপমাত্রা বাড়ানো হয়েছে অথবা দুইশো নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানো হয়েছে মানে তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে অথবা হ্রাসের ক্ষেত্রে প্রতি এক ডিগ্রি সেলসিয়াস মানেই কিন্তু এক কেলভিন বাড়ানো বা এক কেলভিন কমানো তার মানে এক কেলভিন বাড়াইলে সেলসিয়াসেও কিন্তু এক ডিগ্রি সেলসিয়াস বাড়ে আবার এক কেলভিন কমাইলে কিন্তু সেলসিয়াসেও এক ডিগ্রি সেলসিয়াস কমে তাহলে দুশো নব্বই কেলভিন বাড়ানো মানে হচ্ছে দুশো নব্বই ডিগ্রি সেলসিয়াস বাড়ানো একই জিনিস তাহলে অ্যান্সার হচ্ছে দুশো নব্বই ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয়েছে দেখছো শর্টকাট আরেকবার বলি দেখো ইজি ফার্স্ট কথা হয়েছে গ্যাসের চাপ অপরিবর্তিত রইল তাহলে তোমাদেরকে কি বলছি চতে চার্লস চতে চাপ তার মানে চাপ সেম থাকবে ঠিক আছে ওকে তাহলে চাপ সেম থাকলে এরা চার্জের সূত্র তাহলে চার্সের সূত্রটা তোমরা লেখো যে ভি সমানুপাতিক বড়ো হাতেরটি আচ্ছা তার মানে সমানুপাতিক মানে কি এটা দ্বিগুণ হইলে এটাও দ্বিগুণ হবে তাহলে প্রশ্নে বলেই দিছে আয়তন দ্বিগুণ হয়ে গেছে তাহলে এটাও দ্বিগুণ হবে কিন্তু কাহিনীটা হচ্ছে তাহলে এটা কি এটা কিন্তু কেলভিন তাপমাত্রা তার মানে কেলভিন তাপমাত্রা দ্বিগুণ হবে কিন্তু প্রশ্নে তোমার আগের তাপমাত্রা দেওয়া ছিল সতেরো ডিগ্রি সেলসিয়াস তাহলে আগে সেলসিয়াস তো কেলভিনে কনভার্ট করো দুইশো যোগ করো যোগ করলে আমরা সবাই জানি এটা দুইশো নব্বই আসতেছে তার মানে এই দুইশো কেলভিন তাপমাত্রা আগে ছিল সেটা এখন দ্বিগুণ হবে তাহলে দুইশো এর দ্বিগুণ কত সহজ করার জন্য তুমি চিন্তা করবে এটা উনতিরিশ উনতিরিশের দ্বিগুণ কত আটান্ন তাহলে আটান্ন আর একটা শূন্য দিয়ে দাও তার মানে পাঁচশো কেলভিন তার মানে নতুন তাপমাত্রা হয়েছে পাঁচশো কেলভিন আর আগের তাপমাত্রা ছিল দুইশো নব্বই কেলভিন তাহলে কতটুকু বেড়ে গেছে তাহলে তাপমাত্রা কতটুকু বাড়ছে পাঁচশো আশি থেকে দুইশো নব্বই বিয়োগ করো অ্যান্সার হচ্ছে বাকি দুইশো নব্বই কেলভিন বেড়ে গেছে ব্যাস আর তাপমাত্রা বাড়ানোর ক্ষেত্রে কেলভিন আর সেলসিয়াস একই কথা তাহলে দুইশো নব্বই কেলভিন বাড়ানো যে কথা ওই দুইশো নব্বই ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হচ্ছে একই কথা হয়ে গেছে দেখছো দশ সেকেন্ডও লাগে না এগুলো করতে এগুলো হচ্ছে পারবা এগুলো আমরা পারবো এরকম ছোটো ছোটো শর্টকাট রিলেটেড ম্যাথগুলাই পরীক্ষায় আসে কিন্তু ঠিক আছে তাহলে এগুলো একটু দেখতে হবে তাহলে দেখতে পারলে তোমাদের জন্যই মনে করো জিনিসগুলো ইজি হবে বুঝো এভাবেই শর্টকাটলি করতে হবে কারণ মেডিকেল অ্যাডমিশনে কিন্তু কোনো ক্যালকুলেটর নাই সো এটা এইভাবে আসলে না করতে পারলে কিন্তু তোমাদের জন্য আসলে কঠিন ওকে ওকে ঠিক আছে তাহলে কি বুঝতে পারতেছো এই জিনিসগুলো কিন্তু একটু তোমাকে খেয়াল রাখতে হবে হ্যাঁ ওকে আজকে লাইফটা কই দাঁড়া এক মিনিট এটা দিয়েছিলেন পর্যন্ত আচ্ছা একটু হ্যাঁ ঘেটে বের করি শুনো আহ জিনিসগুলা কি আমি তোমাকে একটা জিনিস বলি আসলে সবকিছু না সবকিছুই হয় না কিছু জিনিস তুই নিজেরা কষ্ট করো আমি সবসময় কিন্তু একটা কথা বলি যে আমরা যাই পড়াই না কেন একটা দুইটি একটি দিক সেদিক হবে আর আমি কিন্তু পড়ানোর বাইরে থেকেও কিছু প্রশ্ন করি কারণ তোমাদেরকে কলেজ বলছি দেখো আমরা কিন্তু অনেক ডিটেলসে পড়াই তোমরা খোঁজ নিয়ে দেখো অন্য যে কোনো জায়গার মেডিকেল কোর্সের থেকে আমরা কিন্তু ডিটেলসে পড়াই অনেক বেশি সময় দিয়ে পড়াই আমি চাইলে না পুরো চ্যাপ্টারটা এক ক্লাসেও শেষ করতে পারতাম কিন্তু আমরা তিন ক্লাসে এত সময় দিয়ে শেষ করতেছি তাও দেখবা কি তোমাদের মনে হচ্ছে যে ভাই অনেক বেশি পড়াইতেছে এত দরকার কি আর যখন পরীক্ষা দিবা তখন দেখবা যে ভাই এই তিন চার ক্লাসও তো অ্যান না এটা মিনিমাম দশ ক্লাস পড়ানো দরকার তাই না ব্যাপারটা এরকম কিন্তু এইরকম ভাবে পড়াইলে কিন্তু আবার সিলেবাস শেষ করা যাবে না এই জন্য আমি যতটুকু পারা যায় সর্বোচ্চ ডিটেলস পড়াই তারপর আমরা সময় কিছু কিছু টপিক আমি তোমাদের ইচ্ছা করে বাইরে থেকে প্রশ্ন করি যাতে তোমরা একটু নিজেরা ঘাটাঘাটি করো একটু বইটা ঘাটো লাভ বিশেষ করে আমি তোমাদের উদ্দেশ্যটা হচ্ছে জাস্ট যাতে তোমরা একটু বইটা ঘাটাঘাটি করো ধরো সব যদি এখন আমি পড়ানোর মধ্য থেকে দেই সহজ জিনিস দেই তোমার কাছে মনে হবে কি যে হ্যাঁ ভাইয়ার ক্লাস করলে ভাইয়ার ক্লাসে যা পড়াইছে ওইগুলা পড়লেই হবে কিন্তু এর বাইরে থেকেও তো দুই চারটা প্রশ্ন পরীক্ষায় আসে খুব বেশি বাইরে থেকে আসবে না ধরো একশোটা প্রশ্নের মধ্যে নব্বইটাই মোটামুটি আমাদের পড়ানোর থেকে সবকিছু থেকে কমন পাবা কিন্তু ওই যে দশটা প্রশ্ন যে বাইরে আসবে আমি চাই যে আমার স্টুডেন্টরা ওই দশটা প্রশ্ন পারো এই জন্য আমরা ইচ্ছা করে পরীক্ষাতে ইচ্ছা করে এরকম দুই চারটা আমি একটু বাইরে থেকে দিই বা আমার পড়ানোর বাইরে থেকে দিই যাতে তোমরা একটু বইটা ঘাটাঘাটি করো তাইলেও একটু তোমাদের যাতে নলেজ বাড়ুক কিছু জিনিস আছে কিন্তু যে নিজেরা ঘাটাঘাটি করলেও পারা যায় তাই না সব তো আসলে পড়ায় দিলেই যে বললাম দশটা এত সময় নাই আসলে বুঝছো ওকে তাহলে কিন্তু এই শর্টকাটগুলো পারা যাবে খুব সুন্দর করে হচ্ছে পরে ফেলবা এখন আসা হচ্ছে গেলুসাকের চাপের সূত্র আছে গেলুসাকের চাপের সূত্র হচ্ছে একটা কাহিনী হইলো ভাই এতক্ষণ তো আমরা অনেকগুলো সূত্র পড়ছি বেসিক সেম বেসিক তোমার ওই দিন শেষে হচ্ছে সেম যে গ্যাসের পরিবর্তনশীল রাশি আছে হচ্ছে চাপটা পিভিএনটি তাহলে দেখো বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির ছিল আর নির্দিষ্ট ভর তার মানে মূল সংখ্যা স্থির ছিল চার্লসের সূত্রে চাপ স্থির ছিল মূল সংখ্যা স্থির স্থির ছিল আর তাহলে গেলুসাকের সূত্রের ক্ষেত্রে কি হবে তাহলে গেলুসাকের সূত্রে এখন একটাই বাদ আছে আয়তন তার মানে হচ্ছে আয়তন স্থির থাকবে বুঝতেছো চার্লসের সূত্রে চাপ স্থির ছিল বয়লের সূত্রে তাপমাত্রা স্থির ছিল তাহলে অপশনে আসি আর আরেকটা তাহলে গেলুসাকের যে চাপের সূত্র সেখানে আয়তন স্থির থাকবে তাহলে এখানে আয়তন স্থির থাকবে আর ওই জাগের মতোই নির্দিষ্ট ভরের গ্যাস হবে তার মানে মূল সংখ্যাও স্থির থাকবে তাহলে এবার সম্পর্ক হবে পি আর টি এর মধ্যে তাহলে এবারের সম্পর্কটা হয়ে যাবে কার মধ্যে পি এবং টি এর মধ্যে অর্থাৎ তাহলে আয়তনে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ সেই গ্যাসের পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার হচ্ছে সমানুপাতিক এটাই হচ্ছে গেলুসাকের চাপের সূত্র দেখো স্থির আয়তনে নির্দিষ্ট পরিমাণ গ্যাস তার মানে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের প্রযুক্ত চাপ সেই গ্যাসের হচ্ছে তোমার কেলভিন তাপমাত্রা সমানুপাতিক অর্থাৎ পি সমানুপাতিক হচ্ছে এখন পি হবে ঠিক আছে ওকে পারা যাবে ঠিক আছে তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা খুব সহজেই কিন্তু কি করতে পারবো সলভ করতে পারবো ওকে ঠিক আছে আমাদের এখানে আলটিমেটলি হচ্ছে একটু আজান দিচ্ছে বুঝো এই যে আমাদের মসজিদে আজান দিচ্ছে আমরা একটু এক মিনিট ব্যাক মানে গ্যাপ নিয়ে আর কি তাহলে কি এটা বুঝতে পারছো তার আগে একটু জাস্ট বুঝতেই তো পারতেসো যে এখানে আয়তন স্থির থাকবে মূল সংখ্যা স্থির থাকবে তাহলে স্থির আয়তনে নির্দিষ্ট পরিমাণ যে কোনো গ্যাসের চাপ সেই গ্যাসের পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা সমানুপাতিক হবে অর্থাৎ পি সমানুপাতিক হবে ঠিক আছে ঠিক আছে আমরা একটু আজানের জন্য এক মিনিট গ্যাপ নিই মাত্র আজান শুরু হয়েছে এক মিনিট ব্রেক নিই ঠিক আছে ওকে তাহলে ঠিক আছে তাহলে আমরা স্টার্ট করি ওকে ক্লাস শেষে হ্যাঁ ম্যাথ ইজি আছে ওকে হ্যাঁ বাসাই তো থাকি হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে তো তাহলে এই জিনিসগুলো আমরা পারবো ঠিক আছে একজন নামাজের জন্য ব্রেক চাচ্ছ শুনো আমরা হচ্ছে আমাদের ক্লাসের পরে হচ্ছে নামাজ পড়ে নিবা আর তুমি যদি জামাতে পড়ো তাহলে সেক্ষেত্রে হচ্ছে তুমি জামাতে পড়ে পরে হচ্ছে ক্লাসের অংশগুলো হচ্ছে দেখে নিবা ক্লাসের মাঝখানে আসলে মানে দুই ঘন্টার ক্লাসের মাঝখানে আসলে পনেরো বিশ মিনিটের একটু ব্রেক দেওয়াটা একটু কঠিন আমাদের জন্য বুঝতে পারছো আর যেহেতু এখন মনে করো যে এসার নামাজের ওয়াক্ত হচ্ছে সারা রাত থাকে নর্মালি যদি জামাতে যাও তাহলে তো অবশ্যই তুমি জামাতে চলে যাবা জামাত থেকে এসে পরে বাকি অংশটা হচ্ছে তুমি দেখে নিবা আর যদি তুমি বাসাতেই নামাজ পড়ো তাহলে আমাদের ক্লাসের পরে তুমি আরামসে পড়তে পারবা কারণ এখানে ওয়াক অনেক সময় ধরে থাকে বুঝতে পারছো এই জন্য আর কি এটা নিয়ে আর কি সমস্যা নাই ওকে যদি এটা মাগরিব হইতো তাহলে হচ্ছে আমরা একটু সময় দিতাম কারণ মাগরিবের নামাজের ওয়াক তো হচ্ছে অনেক অল্প সময়ের জন্য থাকে বুঝা গেছে ওকে তাহলে এখন একটু খেয়াল করো যে তাহলে আমরা এই যে যেই জিনিসটা আমরা পড়ছি তাহলে পি সমানুপাতিক টি তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা পারব ঠিক আছে তাহলে এগুলা যদি আমরা পারি তাহলে এখন আসো তাপমাত্রার সমীকরণগুলো তাহলে গ্যাসের চাপের এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু দিলে দেখি তাহলে পি সমানুপাতিক যদি টি হয় তাহলে দেখো সেই আগের মতোই এখানে একটা সমানুপাতিক চিহ্ন হচ্ছে বলা যায় সমানুপাতিক একটা চিহ্ন বের করা যায় সেই সমানুপাতিক চিহ্নটা হচ্ছে তোমার ধরো পি টু হচ্ছে কেটি তাহলে সেই আগের মতোই পরবর্তীতে এখান থেকে দেখো তাহলে পি বাই টি তাহলে এখান থেকে পরবর্তীতে হচ্ছে তোমার পি বাই টি হচ্ছে তোমার কে ধরা যায় পি বাই টি হচ্ছে ইজিকাল টু কী ধরা যায় কে ধরা যায় ঠিক আছে তো কে ধরে পরবর্তীতে এখান থেকে যে আমরা একই গ্যাসের জন্য ধরো পি ওয়ান তাপমাত্রা এবং পি ওয়ান চাপ এবং তাপমাত্রা যদি টি ওয়ান হয় তাহলে আমরা বলতে পারবো যে পি ওয়ান বাই টি ওয়ান হচ্ছে ইজিক্যাল টু কে আবার একই গ্যাসে জন্য আমরা চাপ যদি পি হয় আর তাপমাত্রা যদি টি হয় তাহলে আমরা পি টু বাই টি টু ইজিগল টু কে বলতে পারবো পরে সেখান থেকে যে সূত্রটা আসছে পি ওয়ান তোমার গেলুসাকের চাপের সূত্রের হচ্ছে গাণিতিক সমীকরণ ঠিক আছে তাহলে এই জিনিসটা হচ্ছে মাথায় থাকবে আচ্ছা এখন আসো জেনে নাও আচ্ছা কেন বৃদ্ধি হয় এটার কারণ না জানলেও চলবে খালি মাথায় রাখবা যে তাপমাত্রা বাড়াইলে আসলে গ্যাসের চাপ বৃদ্ধি পায় আচ্ছা এটা কেন হয় বলতে পারবা খুব সিম্পল দেখো তুমি যখন একটা গ্যাসের তাপমাত্রা যত বাড়াবা ধরো একটা পাত্রের মধ্যে ধরো এটা একটা পাত্র পাত্রের মধ্যে মনে করো গ্যাস আছে তাহলে এই গ্যাসের তাপমাত্রা তুমি যত বাড়াবা তাপমাত্রা বাড়াইলে গ্যাসের কি বৃদ্ধি পায় গতিশক্তি বৃদ্ধি পায় কারণ তুমি তাপমাত্রা যত বাড়াচ্ছ গ্যাসের অনুগুলা হচ্ছে তোমার কি করতেছে তাপ শক্তি শোষণ করতেছে গ্যাসের অনুগুলা করার কারণে সেই তাপটা হচ্ছে তোমার গতিশক্তিতে কনভার্ট হচ্ছে সো গতিশক্তিতে কনভার্ট হইলে তখন গ্যাসের অনুগুলার গতিশক্তি বেড়ে যায় তো গতিশক্তি বেড়ে গেলে তখন কি হয় এরা বেশি জোরে জোরে হচ্ছে তোমার পাত্রের দেয়ালে ধাক্কা দিচ্ছে ফলে চাপ বেড়ে যায় বুঝতে পারছো সিম্পল ব্যাখ্যা দ্যাট মিন্স তুমি গ্যাসের তাপমাত্রা বাড়াইলে গ্যাসের অণুগুলা হচ্ছে বেশি বেশি তাপশক্তি শোষণ করতেছে ফলে গতিশক্তি বাড়তেছে গতিশক্তি বেড়ে গেলে তারা অনেক বেশি জোরে জোরে হচ্ছে পাত্রের দেয়ালে ধাক্কা দিচ্ছে ফলে কি হচ্ছে পাত্রের দেয়ালে ধাক্কা দিলে আলটিমেটলি হচ্ছে তোমার চাপ বেড়ে যাচ্ছে ঠিক আছে প্রেশার বেড়ে যাচ্ছে তাহলে এই জিনিসগুলা কিন্তু আমরা খুব সহজেই পারবো এই কারণে তাপমাত্রা বাড়াইলে গ্যাসের চাপ বৃদ্ধি পায় যাই হোক ঠিক আছে এগুলো আমাদের দরকার নাই এখানে সব আসবে না যেমন এই ম্যাথটা এটা আসলে ক্যালকুলেটার ছাড়া তুমি বড় বড় হিসাব করতে না এগুলো কখনো মেডিকেলে আসেও না আমি যেগুলো করাচ্ছি দেখবে এগুলাই শর্টকাট করা যায় মেডিকেলে পরীক্ষা দেয় সহজ মেডিকেলে কখনো দেখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষায় বিশেষ করে এখন দেখবা না যে কখনো এরকম কোনো একটা ম্যাথ দিছে যে সিক্স পয়েন্ট সেভেন থ্রি তার সাথে মনে করো টু পয়েন্ট না এইট নাইন গুণ করে এটাতে ধরো ফাইভ পয়েন্ট থ্রি ফোর দিয়ে ভাগ করতে হচ্ছে মানে একটা জাস্ট একটা ব্যাখ্যা দেখাই তোমরা বুঝবা যে কোন ম্যাথগুলো মেডিকেলে আসার মতো কোন ম্যাথগুলো মেডিকেলে এরকম মান দিয়ে কখনো মেডিকেলে কেন দেয় না কারণ এরকম ছাড়া করতেও সময় লাগে কারো নাই এটা ওরাও জানে এই জন্য ওরা মানে যেই ম্যাথগুলো দেয় হিসাব অনেক সহজ দেয় যে দ্বিগুণ করা হয়েছে তিনগুণ করা হয়েছে দশ দশ বিশ দিয়ে হচ্ছে ম্যাথগুলো দেয় মানে যা মানে জাস্ট ওরা চেক করে যে যার কনসেপ্ট ক্লিয়ার আছে সে যাতে ম্যাথ করতে পারে ঠিক আছে এই জন্য এগুলো লাগবে না আর কি শুধু শুধু এগুলো করে তোমার সময় নষ্ট করার দরকার নাই আর তোমরা দেখবা গত সাত আট বছর আট দশ বছরের মেডিকেলের প্রশ্ন দেখলে দেখবা যে ম্যাথ এমনিতেও খুব কমই আসে এমন না যে খুব আহামরি ম্যাথ ফেলছে যেমন এই বছরের কথাই চিন্তা করো বা গত ছয় সাত বছরের প্রশ্ন দেখো সর্বোচ্চ কেমিস্ট্রিতে হচ্ছে এক থেকে দুইটা ম্যাথ আসে ফিজিক্সও সর্বোচ্চ এক থেকে দুইটা ম্যাথ আসে তার মানে হাইয়েস্ট সর্বোচ্চ হইলে তুমি তিন থেকে চারটা ম্যাথ পাবা যদি সর্বোচ্চ যদি ম্যাথ আসে মেডিকেল ভর্তি পরীক্ষা বা ডেন্টালের কথা বলতেছি সর্বোচ্চ হলো তিন থেকে চারটা ম্যাথ আসবে আর ম্যাক্সিমাম সময় হচ্ছে একটা থেকে দুইটা প্রশ্ন আসে আবার যে একটা দুইটা প্রশ্ন আসে হিসাবগুলো সহজ থাকে তোমার যদি সূত্র জানা থাকে সূত্র জানা থাকলে তুমি এমনিতেই ওটা করতে পারবা সহজ জিনিস আসে যেমন আমাদের সময় একবার আসছিলো হচ্ছে তোমার এ ফিজিক্যাল টু এম এ দিয়ে একটা ম্যাথ আসছে ফিজিক্সে এ ফিজিক্যাল টু এম এ এই সূত্রের ম্যাথ তো সবাই পারবা এফ এর মান দেওয়া আছে এর মান দেওয়া আছে এম এর মান বের করতে বলছে এরকম সহজ সহজ জিনিস আসে ঠিক আছে ইজি জিনিস যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা যায় ঠিক আছে তাহলে এখান থেকে দরকার নাই তাহলে এখন আসা হচ্ছে অ্যাভোকেট্র সূত্রটায় আমরা একটু চলে আসি এখন আসা হচ্ছে অ্যাভোকেট্র সূত্র তাহলে আমরা গেলুসাকের চাপের সূত্র বুঝতে পারছি আচ্ছা এখন আসো অ্যাভোকেট্র সূত্র ও আচ্ছা একটা কথা বলা হয় নাই গেলুসাকের চাপের সূত্রে যদি তোমাকে কখনো পরীক্ষায় আসে যে সরল রেখাটা কি হবে ওই আগের মতোই এখানেও তোমার সরল রেখাটা কি হবে সে আগের মতোই মূলবিন্দুগামী রেখা হবে অর্থাৎ তোমাকে প্রশ্ন এইভাবে বলবে যে তোমাকে প্রশ্নে অনেকটা এইভাবে বলবে যে তোমার স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এবং তার পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার মধ্যকার হচ্ছে তোমার লেখচিত্র হচ্ছে নিচের কোনটা তাহলে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এবং তার পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার হচ্ছে সম্পর্ক বা লেখচিত্র হচ্ছে নিচের কোনটা এটা তোমাকে হচ্ছে বলবে আর কি সো তখন তুমি জিনিসগুলোকে খুব সুন্দর করে হচ্ছে করতে পারবা মানে একই জিনিস তোমার জাস্ট এখন একটু চেঞ্জ করে আমি বলি চেঞ্জটা আসবে এরকম যে সেম জিনিস খালি পি বনাম টি বলবে তাহলে পি বনামটি যদি বের করতে বলো ওই একই জিনিস তাহলে আমরা একটু আগে পড়ছি যে পি তাহলে এবার দেখো এটা ওই দিন শেষে আসবে মানে মূল আসবে একই জিনিস ঠিক আছে এগুলো সহজ পারবা তোমরা এরপরে চলে আসো আমরা হচ্ছে তোমার অ্যাভোগাড্রো সূত্রে চলে আসি তাহলে অ্যাভোগাড্রো হচ্ছে আয়তনের সূত্রগুলাতে আমরা একটু দেখার চেষ্টা করি আচ্ছা এবার আসো অ্যাভোগড্র তাহলে অ্যাভোগাড্রো সূত্র তো আমি সব সবসময় তোমাদেরকে বলছি যে জিনিস আছে চারটাই তো যত গ্যাসের সূত্র আছে চারটার মধ্যেই সম্পর্ক হবে তাহলে চারটার মধ্যে যে কোনো দুইটা স্থির থাকবে বাকি দুইটার মধ্যে হচ্ছে সম্পর্ক হবে তাহলে এবার তুমি একটু মিলাও দেখো বয়লের সূত্রে তাপমাত্রা স্থির ছিল আর মূল সংখ্যা স্থির ছিল চার্লসের সূত্রে চাপ স্থির ছিল মূল সংখ্যা স্থির ছিল গেলুসাকের চাপের সূত্রে আয়তন স্থির ছিল মূল সংখ্যা স্থির ছিল তাহলে এইবার দেখো এইবার কিন্তু আর মূল সংখ্যা স্থির থাকবে না তার মানে এই যে অ্যাভোগাড্রো সূত্র অ্যাভোগাড্রো সূত্র হচ্ছে এবার তোমার চাপ আর হচ্ছে তাপমাত্রা স্থির থাকবে এই দুইটা স্থির থাকবে তাহলে এবার সম্পর্ক হবে ভি এবং এন এর মধ্যে তাহলে অর্থাৎ এই যে দেখো স্থির তাপমাত্রা ও চাপে অর্থাৎ স্থির তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের আয়তন সেই গ্যাসের পরিমাণ বা মূল সংখ্যার হচ্ছে সমানুপাতিক অর্থাৎ ভি সমানুপাতিক তাহলে এবারের সূত্রটা হচ্ছে সংখ্যার সূত্রটা হচ্ছে স্থির তাপমাত্রা চাপে যে কোনো গ্যাসের আয়তন সেই গ্যাসের পরিমাণ বা সেই গ্যাসের মূল সংখ্যার হচ্ছে তোমার সমানুপাতিক অর্থাৎ ভি সমানুপাতিক হচ্ছে এন হবে যখন পি আর টি হচ্ছে স্থির থাকবে আচ্ছা এটা কিন্তু এমনিতেই বোঝা যায় এই জিনিসটা আসলে এমনিতেই বোঝা যায় দেখো যে কোনো গ্যাসের আয়তন সেই গ্যাসের পরিমাণ বা মূল সংখ্যা অবশ্যই সমানুপাতিক হবে বুঝতেই পারতেছ কারণ মূল সংখ্যা দিয়ে কি বুঝায় মূল সংখ্যা দিয়ে কিন্তু একটা গ্যাসের পরিমাণ বুঝায় সো মূল সংখ্যা যত বেশি হবে সেই গ্যাসটা পরিমাণে তত বেশি হবে আর একটা গ্যাস পরিমাণে যত বেশি হবে সে তত বেশি জায়গা দখল করবে মানে তার আয়তন তত বেশি হবে খুব সিম্পল তাই না যে একটা জিনিস পরিমাণে যত বেশি থাকবে সে তত বেশি জায়গা দখল করবে মানে তার আয়তন তত বেশি হবে যে সংখ্যা দিয়ে কিন্তু ভর বা পরিমাণ একটা গ্যাসের পরিমাণ বা মূল সংখ্যা যত বেশি হবে সে তত জায়গা দখল করতেছে মানে তার আয়তন বেশি হবে তাহলে আয়তন এবং মূল সংখ্যা হচ্ছে তার মানে পরস্পর সমানুপাতিক যখন পি আর টি হচ্ছে তোমার স্থির থাকতেছে ওকে ফাইন তাহলে এখন আসো এখান থেকে এখন আমরা সমানুপাতিক চিহ্নটা তুলে দিতে পারি তাহলে আমরা সমানুপাতিক চিহ্নটা তুলে দিলে তাহলে এখানে হবে হচ্ছে তোমার ভি ইজিক্যাল টু কে ইন্টু এন আসবে তাহলে সমানুপাতিক চিহ্নটা যদি আমরা তুলে দিই তাহলে এখানে কি আসবে তাহলে ভি টু হচ্ছে তোমার কে ইন্টু এন আসবে ওই যে সমানুপাতিক ধ্রুবক আসবে পরে এখান থেকে আমরা ওই যে ভি ভাই এন ইজিক্যাল টু কে লিখতে পারি তাহলে ভি ভাই এন ইজিক্যাল টু কে বা ধ্রুবক লিখতে পারি ব্যাপারটা হচ্ছে এইরকম ওকে তাহলে আমরা এগুলা পারবো আর অ্যাভগ্র সূত্র থেকে পরবর্তীতে আরেকটা সূত্র আসছে যে স্থির তাপমাত্রাও চাপে যে কোনো আদর্শ গ্যাস সম আয়তনে সমসংখ্যক কণা বা মূল থাকে পরবর্তীতে অ্যাভগ্র সূত্র থেকে আরেকটা জিনিস আসছে যে স্থির তাপমাত্রাও চাপে যে কোনো আদর্শ গ্যাসের সম আয়তনে হচ্ছে তোমার সমসংখ্যক কণা বা সমসংখ্যক হচ্ছে তোমার মূল সংখ্যা থাকতেছে ঠিক আছে তার মানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন সেম হইলে গ্যাসের মূল সংখ্যাও সবসময় সেম হয় ঠিক আছে মনে করো যে তোমার বাইশ দশমিক চার লিটার বাইশ দশমিক চার লিটার আয়তনে যদি কোনো একটা আদর্শ গ্যাস থাকে সেই আদর্শ গ্যাসের মূল সংখ্যা হচ্ছে সবসময় ওয়ান মূল হবে মানে মূল সংখ্যা সবসময় সেম হবে যদি গ্যাসের আয়তন সেম হয় ঠিক আছে তো এখন এই যে দেখো গ্যাসের এক মূল আর আয়তনে অনুর সংখ্যাকে পরবর্তীতে হচ্ছে অ্যাভগোড্র সংখ্যা বলা হয় আর আমরা সবাই জানি অ্যাভগোড্র সংখ্যার মান আমরা সবাই জানি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি হচ্ছে তোমার টোয়েন্টি থ্রি পারা যাবে এখন আসো এক মোল অনু একমল অনু তাহলে এক একমোল অনু মানে বলতো কয়টা অনু অ্যাবগ্র সংখ্যক অনু চলো আমরা এখন কিছু বেসিক দেখি দেখো এক মোল অনু অলওয়েস মাথায় একবার মূল মানে সবসময় হচ্ছে এই সংখ্যাটাকে বুঝায় যেমন এক ডজন এক ডজন মানে কয়টা বারোটা এক হালি মানে কয়টা চারটা তাহলে এক হালি বলতে সবসময় চার বুঝায় এক ডজন বলতে সবসময় বারোটা বোঝায় ঠিক তেমনিভাবে এক মোল বলতে সবসময় অ্যাভোগড্র সংখ্যাকে বোঝায় তার মানে এক মোল অনু মানে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু হচ্ছে তোমার টোয়েন্টি থ্রি সংখ্যক অনু আবার এক মোল অনুকে আমরা বলতে পারি হচ্ছে এক গ্রাম আণবিক ভর কারণ আমরা জানি যে এক মোল কোনো কিছুকে মোল কোনো কিছুর ভর তার আনবিক ভরের সমান যেমন আমরা একটু বোর্ডটা ইউজ করি ধরো মোল অক্সিজেন ওই যে লিখছিলাম একমল অক্সিজেন বলো এর ভর কত তার আণবিক ভরের সমান অর্থাৎ বত্রিশ গ্রাম অক্সিজেন তার মানে এটাও কিন্তু একটা বেসিক যে এক একমল যে কোনো কিছুর ভর তার আণবিক ভরের সমান যদি অণু নাও মানে সহজ কথা একমল অক্সিজেন অনু আর কি মানে আমরা যদি বলি তাহলে মোল অক্সিজেন অনুর ভর হচ্ছে তার আণবিক ভরের সমান অর্থাৎ বত্রিশ গ্রাম এই জন্য অনু মানে হচ্ছে এক গ্রামাণবিক ভর মানে তার আণবিক ভরের সমান এই জন্য আমরা বলতে পারি যে একমল মানে হচ্ছে এক গ্রামাণবিক ভর মানে তার আণবিক ভরের সমান ঠিক আছে যেমন তাহলে এখান থেকে একটা জিনিস আসতে পারে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত চুয়াল্লিশ এই কারণে একমূল কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে এক গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর তার মানে চুয়াল্লিশ গ্রাম এই জন্য মোল কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে চুয়াল্লিশ গ্রাম সেইভাবে পানি পানির আণবিক ভর হচ্ছে আঠারো এই জন্য একমূল পানি মানে হচ্ছে তার আণবিক ভর মানে আঠারো গ্রামের সমান তাহলে বুঝছই বেসিকটা যে তার মানে এক একমূল যে কোনো ভর। তার মানে একমূল যে কোনো অনু সরি একমূল যে কোনো অনুর ভর তার আণবিক ভরের সমান তার মানে এখান থেকে এই বেসিকটা মাথায় রাখবা যে তাহলে এক মূল যে কোনো জিনিসের অনুর ভর হচ্ছে সবসময় কি হবে তার আণবিক ভরের হচ্ছে তোমার সমান হবে তাহলে একমূল যে কোনো অনুর ভর তার আণবিক ভরের সমান হবে তাহলে এক মূল অক্সিজেন অনুর ভর হবে অক্সিজেনের আণবিক ভর মানে বত্রিশ গ্রামের সমান ওকে পারা যাবে সেমভাবে এক মূল পানি তাহলে মোল পানির অনুর ভর হবে তার আণবিক ভরের সমান অর্থাৎ গ্রাম আর কি ঠিক আছে তাহলে তাহলে এক মোল পরমাণু তাহলে এখন দেখো তুমি জিনিসটা নিজেই চিন্তা করো তাহলে এক মোল ভর কিসের সমান হয় আণবিক ভরের সমান হয় তাহলে এক মোল পরমাণুর ভর কিসের সমান হবে পারমাণবিক ভরের সমান এটা তো এমনিতেই এখন বুঝতেছো যে একমল অনুর ভর যদি আণবিক ভর হয় তাহলে একমল পরমাণুর ভর অবশ্যই পারমাণবিক ভরের সমান হবে তার মানে এক মোল পরমাণুর ভর অবশ্যই তার পারমাণবিক ভরের সমান তার মানে এটা মানে হচ্ছে এক গ্রাম পারমাণবিক ভরের সমান আর আমরা সবসময় বলছি যে এক মূল মানেই হচ্ছে তোমার অ্যাভগড্য সংখ্যা তাহলে এক মূল পরমাণু মানে সেখানে কয়টা পরমাণু আছে দেখো অ্যাভগড্য সংখ্যক পরমাণু আছে কঠিন লাগতেছে জিনিসটা কিন্তু সহজ দেখো এক মূল মানেই অ্যাভগড্য সংখ্যা তাহলে এক মূল অনু মানে অ্যাভগড্য সংখ্যক অনু তাহলে এক মূল পরমাণু মানে অ্যাভোগেড্র সংখ্যক পরমাণু বুঝতে পারতেছ আবার একমূল অনুর ভরই হচ্ছে আণবিক ভর এই জন্য একমূল অনু মানে এক গ্রাম আণবিক ভর তাহলে সেইমভাবে একমূল পরমাণুর ভর মানে কি হবে পারমাণবিক ভর এই জন্য একমূল পরমাণু মানে এক গ্রাম পারমাণবিক ভর তাহলে বলো তাহলে একমূল সোডিয়াম পরমাণুর ভর কত তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর তেইশ এই জন্য একমূল সোডিয়ামের ভর হচ্ছে সোডিয়াম পরমাণুর ভর হচ্ছে তেইশ গ্রাম আর কি ঠিক আছে সেম জিনিস বেসিক জিনিস ইজি ওকে তাহলে বলতো তোমাদেরকে তাহলে এখন একটা দুইটা প্রশ্ন করি দেখি তোমরা একটু কমেন্টের উত্তর দাও তাহলে এক মোল অক্সিজেন ভর কত আর একমল অক্সিজেন পরমাণুর ভর কত তাহলে মোল আচ্ছা এটা মুখে মুখেই বলে এটা তোমাদের এমনিতেই পারা উচিত এখন এটার জন্য আসলে লেখা লাগে না এক একমল অক্সিজেন ভর কত আর এক মোল অক্সিজেন পরমাণুর ভর কত একটু কমেন্টে হচ্ছে ঝটপট হচ্ছে তোমরা একটু জানাও যে তাহলে এক মোল অক্সিজেন অনুর ভর কত আর একমল অক্সিজেন হচ্ছে তোমার পরমাণুর ভর কত একটু কষ্ট করে হচ্ছে কমেন্টে জানাও তাহলে ঠিক আছে ওকে ওকে হ্যাঁ যখন आंसर মিলে তখন হচ্ছে সবই সেম লাগে আচ্ছা তাহলে তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি একমল মোল অক্সিজেন অনুর ভর কত আর এক মোল অক্সিজেন পরমাণুর ভর কত ইগুলাই কিন্তু মেডিকেলে আসবে বেসিক তাহলে বলো এক মোল অক্সিজেন অনুর ভর তার মানে আণবিক ভর তার মানে 32 গ্রাম অক্সিজেনের আণবিক ভর 32 তাহলে এক অক্সিজেন অনুর ভর মানে হচ্ছে 32 গ্রাম আর যদি বলি এক মোল অক্সিজেন পরমাণুর ভর কত তাহলে পরমাণুর ভর মানে হচ্ছে পারমাণবিক ভর তাহলে একমূল অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে পারমাণবিক ভর মানে ষোলো গ্রাম ঠিক আছে বুঝতেই তাহলে এই জিনিসগুলো যাতে ভুল না হয় এগুলো কিন্তু কনফিউজিং হঠাৎ করে পরীক্ষায় দিলে কিন্তু অনেকে তোমরা পারো না কেন পারো না কিন্তু আসলে সহজ একটু চিন্তা করলেই পারা যায় এখন আসলে হচ্ছে মূলার আয়তন তাহলে মূলার আয়তন কাকে বলে আমরা যদি এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি দেখো মূলার আয়তন বুঝতেই পারতেছো মোলার আয়তন হচ্ছে এক একমূল গ্যাসের আয়তন তাহলে প্রমাণ অবস্থায় আচ্ছা একজন বল প্রমাণ অবস্থায় তোমরা একজন প্রশ্ন করছো যে ভাই এন আর এস কি সেম সেম অর্থে ধরা হয় আমি একটু পরে বলবো হ্যাঁ ওটা একটু পরে বলতেছি তাহলে মোলার আয়তন হচ্ছে তোমার প্রমাণ অবস্থায় একমূল গ্যাসের আয়তন তার মানে মোল গ্যাস মোল পরিমাণ গ্যাস যেটুকু আয়তন দখল করে তাকেই মোলার আয়তন বলে তাহলে মোল অক্সিজেন যতটুকু আয়তন দখল করে সেটাই হচ্ছে অক্সিজেনের মোলার আয়তন তার মানে মোল গ্যাসের যে আয়তন প্রমাণ অবস্থায় তাকেই হচ্ছে আমরা মোলার আয়তন বলি এখন প্রমাণ অবস্থা বলতে আসলে কি বুঝায় এস টিপি বুঝায় এস ফুল মিনিং কি আমরা সবাই জানি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার তাহলে এস টিপিতে হচ্ছে গ্যাসের মোলার আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার ধরা হয় আগের ক্লাসেও পড়াইছি আর এস এটিপি এস এটিপির ফুল মিনিং এটা আমরা আগের ক্লাসেও পড়াইছি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার তার মানে আদর্শ কক্ষ তাপমাত্রাও চাপ এখানে তোমার তাপমাত্রা ধরা হয় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আর চাপ ধরা হয় হচ্ছে একশো বার আমরা কিন্তু পড়াইছি তোমাদেরকে সরি একশো কিলো প্যাসকেল সরি একশো না একশো কিলো প্যাসকেল ধরা হয় ঠিক আছে আর কি ওকে তাহলে হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে আদর্শ কক্ষ তাপমাত্রা ও চাপ তাহলে এখানে তাপমাত্রা ধরা হয় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আর চাপ কিন্তু একশো কিলো পেসকেল ধরা হয় একশো কিলো পেসকেল ঠিক আছে আর এস টিপি হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার মানে আদর্শ তাপমাত্রা ও চাপ এখানে তাপমাত্রা হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস আর চাপ হচ্ছে তোমার ওয়ান এটিএম ঠিক আছে তাহলে এগুলো কিন্তু একটু মাথায় রাখবা তাহলে যাবে তাহলে এসিটিপিতে গ্যাসের মোলার আয়তন কত চব্বিশ দশমিক সাত আট নয় লিটার তাহলে এসিটিপিতে গ্যাসের মোলার আয়তন হচ্ছে চব্বিশ দশমিক হচ্ছে সাত আট নয় লিটার পারা যাবে আর এমনি বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ওয়ান এটিএম চাপে গ্যাসের মোলার আয়তন হচ্ছে চব্বিশ দশমিক শূন্য চার লিটার এগুলো এমসিকিউ এর জন্য একটু মুখস্থ রাখবা তাহলে বলো এইগুলা মেডিকেল প্রশ্ন এস টিপিতে এক মোল সালফার ডাইঅক্সাইডের আয়তন কত তাহলে এস টিপিতে এক মোল সালফার ডাইঅক্সাইডের আয়তন কত বলো কত হবে যেহেতু এস টি বলছে ওই যেই গ্যাসই বলুক তাহলে একমল সালফার ডাইঅক্সাইডের আয়তন হচ্ছে তারা মোলার আয়তন তার মানে বাইশ দশমিক চার লিটার ঠিক আছে আর প্রশ্নে যদি বাইশ দশমিক চার লিটার এখানে কি আসলে অপশন আছে এখানে আসলে অ্যান্সার নাই আসলে বাইশ দশমিক চার লিটার নেই এটা মনে হয় দুইশো চব্বিশ আছে এখানে একটা দশমিক দেওয়া উচিত ছিল বাইশ দশমিক চার লিটার হচ্ছে তোমার অ্যান্সার আর অলওয়েজ একটা কথা মাথায় রাখবা ঠিক আছে আমি কিন্তু তোমাদেরকে এটা আগের ক্লাসেও বলছি এক লিটার মানেই কিন্তু এক ডেসিমিটার কিউব মনে আছে নিশ্চয়ই নাকি এক লিটার মানেই কিন্তু আবার এক ডেসিমিটার কিউব সো অপশন কিন্তু অনেক সময় এভাবে থাকতে পারে যে বাইশ দশমিক চার না বলে অপশনে দেখবা যে বাইশ দশমিক চার ডেসিমিটার কিউব থাকতে পারে তাহলে সেটাই কিন্তু অ্যান্সার মনে আছে আগের দিন কিন্তু আমরা এগুলো প্রমাণ করেও দেখাইছি যে এক লিটার মানে কিন্তু এক ডিসিমিটার কিউ অপশনে অনেক সময় হচ্ছে বাইশ দশমিক চার না থেকে বাইশ দশমিক চার ডিসিমিটার কিউব থাকতে পারে তাহলে তখন কিন্তু এটাই আনসার ঠিক আছে তাহলে পারা যাবে তাইলে এখন আমাদের বলতো এই জিনিসটা কি তাহলে সবাইকে আমরা পারবো কি না দেখো তো যে ষোলো গ্রাম অক্সিজেন গ্যাসে ঠিক আছে ষোলো গ্রাম অক্সিজেন গ্যাসে হচ্ছে তোমার কয়টা অনু থাকে দেখো তো তাহলে ষোলো গ্রাম অক্সিজেন গ্যাসে হচ্ছে তোমার কয়টা অনু থাকে দেখো তো আমরা পারবো কিনা ঐকিক নিয়ম সহজ কথা ইজিলি পারবো দেখো বত্রিশ গ্রাম অক্সিজেন অনু বলছে অক্সিজেনের আনবিক ভর কত বত্রিশ তার মানে আমরা বলতে পারি যে বত্রিশ গ্রাম অক্সিজেন হচ্ছে অনু থাকে কি অ্যাভোগড্র সংখ্যক অ্যাভগ্র সংখ্যককে এনে দ্বারা প্রকাশ করা হয় মানে নাম্বার অফ অ্যাভোগড্র তাহলে বত্রিশ গ্রাম অক্সিজেনে হচ্ছে তোমার অণু থাকে হচ্ছে অ্যাভাগ্র সংখ্যক তাহলে ষোলো গ্রামে কয়টা অণু থাকে পারবা না ষোলো মানে কিন্তু আসলে বত্রিশের অর্ধেক দেখো ষোলো দুগুণে বত্রিশ বুঝতেই তার মানে অর্ধেক তাহলে ষোলো গ্রাম অক্সিজেনে হচ্ছে তোমার অনু থাকবে হচ্ছে অ্যাভাগ্র সংখ্যার অর্ধেক থাকবে এভাবেও কিন্তু অনেক সময় মেডিকেলে চলে আসতে পারে দেখছো চালাকি করে যে বত্রিশ গ্রাম অক্সি মানে ষোলো গ্রাম অক্সিজেনে কয়টা অক্সিজেন অনু থাকে অপশন দেখবে এরকম থাকবে এ এনএ বাই টু এনএ বাই ফোর কোনোটাই নয় তাহলে এটা কেমনে অ্যান্সার করবা দেখো একবারে সিম্পল কি বলছে অনু বলছে তাহলে অনুর সাথে কার সম্পর্ক আণবিক ভরের সম্পর্ক তাহলে অক্সিজেনের আণবিক ভর হচ্ছে বত্রিশ গ্রাম তার মানে বত্রিশ গ্রাম অক্সিজেনে হচ্ছে তোমার অ্যাভোগেড্রো সংখ্যক অনু থাকে এনে সংখ্যক অনু থাকে তাহলে ষোলো গ্রামে কটা থাকে ষোলো হচ্ছে কি বত্রিশের অর্ধেক তো ষোলো অর্ধেক তার মানে এখানে অ্যাভোগেড্রো সংখ্যার অর্ধেক থাকবে অর্থাৎ এনে বাই টু সংখ্যক অনু থাকবে বুঝতে পারছো এগুলো কিন্তু শর্টকাট হিসেবে আসতে পারে এইভাবে তারপরে দেখো এক গ্রাম হাইড্রোজেনে কয়টা পরমাণু থাকে বলো এক গ্রাম হাইড্রোজেনে কয়টা পরমাণু থাকে হঠাৎ করে কিন্তু এগুলো মেডিকেল আসতে পারে তাহলে এখন দেখো হাইড্রোজেনের পরমাণু বলছে তাহলে পরমাণুর সাথে তোমাকে কার সম্পর্ক রাখতে হবে তাহলে পরমাণুর সাথে কিন্তু এখানে পারমাণবিক ভরের সম্পর্ক রাখতে হবে তাহলে পরমাণু বলছে তাহলে পরমাণুর সাথে পারমাণবিক ভর হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে ওয়ান তার মানে এক গ্রাম হাইড্রোজেন মানেই হচ্ছে তোমার এক মোল হাইড্রোজেন পরমাণু তার মানে অ্যাভাগ্র সংখ্যক পরমাণু তার মানে এক গ্রাম হাইড্রোজেনে হচ্ছে অ্যাভোগড্র সংখ্যক পরমাণু থাকতেছে মানে এনে সংখ্যক পরমাণু থাকতেছে জিনিসটা খুব সিম্পল দেখো পরমাণু বলছে যে এক গ্রাম হাইড্রোজেনে কয়টা পরমাণু থাকে তাহলে পরমাণুর সাথে কার সম্পর্ক পারমাণবিক ভরের সম্পর্ক তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে ওয়ান তার মানে এক গ্রাম হাইড্রোজেনে এক মূল পরমাণু থাকে তার মানে অ্যাভোগেড্রো সংখ্যক পরমাণু থাকে তার মানে এক গ্রাম হাইড্রোজেনে অভাগ্র সংখ্যক পরমাণু থাকে এটাই হচ্ছে অ্যান্সার বা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দেবার টোয়েন্টি থ্রি সংখ্যক পরমাণু থাকে এটাই কিন্তু পরীক্ষায় আসবে এই কনসেপ্টগুলো কিন্তু আসবে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে এগুলো পারবা এগুলো আর দরকার নাই তাহলে এগুলা পারা যাবে আচ্ছা বলো তো এটা পারবা আচ্ছা একটা সোডিয়াম পরমাণুর ভর কত সরি এটা ক্যালকুলেটর ছাড়া আসলে সলভ করতে পারবো না একটা সোডিয়াম পরমাণুর ভর এটা আসলে ক্যালকুলেটর ছাড়া পারা সম্ভব না ঠিক আছে সরি এটা আসবে না আর কি ওকে তাহলে কি বুঝতে পারতেছো তাহলে এই জিনিসগুলো কিন্তু একটু ক্লিয়ার রাখতে হবে তাহলে তো তোমাদেরকে যদি এখন আমি একটা প্রশ্ন করি দেখি তোমরা অ্যান্সার দিতে পারো কি না তো আটচল্লিশ গ্রাম ওজন গ্যাসে কয়টা পরমাণু থাকবে আটচল্লিশ গ্রাম ওজন গ্যাসে বলো আটচল্লিশ গ্রাম ওজন গেছে কয়টা পরমাণু থাকবে দেখি এটা তোমরা হচ্ছে কমেন্টে জানাও আটচল্লিশ গ্রাম ওজন গেছে হচ্ছে কয়টা পরমাণু থাকবে দেখি এটা যারা বলতে পারবে আমি ধরে নিব যে তারা এই ম্যাথগুলো আসলে যেভাবে আসুক পারবা তাহলে আটচল্লিশ গ্রাম ওজন গেছে হচ্ছে কয়টা পরমাণু থাকবে ঠিক আছে তাহলে এটা একটু তোমরা চিন্তা করতে থাকো আমরা হচ্ছে পরের টপিকে চলে যাই এটা আমরা একটু পরে আনসার দিবো একটু পরে দিব তোমরা চিন্তা করে হচ্ছে ঝটপট অ্যান্সার লেগে ফেলো যে আটচল্লিশ গ্রাম ওজন গেছে কয়েকটা পরমাণু থাকবে ঠিক আছে ওকে তাহলে এবার আসলে হচ্ছে সমন্বয় সূত্রের সূত্রের সূত্র সূত্র এই দুইটা সূত্রকে হচ্ছে একসাথে করে আমরা সরাসরি যাই একসাথে করে তার একটা সূত্র যে হচ্ছে ধ্রুবক আনসে মানে ব্রয়লের সূত্র চার্জস এর সূত্র এই দুইটা সূত্রকে একসাথে করে তার একটা সমীকরণ আনছে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান হচ্ছে ধ্রুবক বা কে পরবর্তীতে এখান থেকে ওই যে একটা বিখ্যাত সূত্র আসছে যেটা আমরা যেটা দিয়ে আমরা অঙ্ক করি gradle p1 v1 t1 হচ্ছে v2 t2 তাহলে এই সূত্রটা কেমনে আসছে বয়লার সূত্র এবং চার্লসের সূত্র এই দুইটা সূত্রকে সমন্বয় করে একসাথে করে এই সূত্রগুলো আসছে এগুলো পারবা এগুলো জিনিস এগুলো দরকার নাই এগুলো সৃজনশীল প্রশ্ন এগুলো তোমাদের মেডিকেলের জন্য কখনোই দরকার নাই এগুলো তো তোমরা জানোই আচ্ছা ঠিক আছে এগুলো অত দরকার নাই সরাসরি আদর্শ গ্যাস সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণে চলে আসি ঠিক আছে তাহলে আদর্শ গ্যাস সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণ আচ্ছা তার আগে আমার তাহলে এখন প্রশ্নটার অ্যান্সার দাও যে তাহলে আটচল্লিশ গ্রাম তাহলে তাহলে আমরা বলতেছি হচ্ছে আটচল্লিশ গ্রামে হচ্ছে তোমার কয়টা থাকবে ঠিক আছে তাহলে আটচল্লিশ গ্রাম ওজন গ্যাসে হচ্ছে কয়টা ওজন পরমাণু আছে বা কয়টা পরমাণু আছে দেখি এটা কারা কারা সঠিক উত্তর দিস যারা এটা পারবা আমি ধরে নিব যে এদের আসলে বেসিকগুলা ইজি বা তারা পারো আচ্ছা দেখি একজন বলছে সিক্স পয়েন্ট জিরো টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি সামিরা ইসলাম হামসা থ্রি এন এ ডি সুজয় এনে ইসরাত জাহান আঠারো দশমিক শূন্য দুই 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 আঠারো দশমিক শূন্য এইভাবে অ্যান্সার বলার দরকার নাই তুমি কত এনে সেইভাবে বলবা বুঝছো মেডিকেল পরীক্ষায় অপশনে কখনো দেখবা যে আঠারো দশমিক শূন্য দুই দুই থাকবে না থাকলে থ্রি এনে থাকবে এক্স্যাক্টলি তাহলে এটার অ্যান্সার হচ্ছে থ্রি এন এ আচ্ছা

ওজনের সংকেত কি ও থ্রি এটা কিন্তু আমরা সবাই জানি আর ওজনের কালার কী জানো ওজন হচ্ছে গাঢ় নীল কালার এটা একটা এক্সট্রা এমসিক মনে রাখো ওজন গ্যাসের কালার হচ্ছে গাঢ় নীল ঠিক আছে একটু মনে রাখো তাহলে ওজন গ্যাস হচ্ছে তোমার ও থ্রি ওজন গ্যাসের কালার হচ্ছে গাঢ় নীল এক্সট্রা ইনফরমেশন মনে রাখো তাহলে ওজনের সংকেত হচ্ছে থ্রি তাহলে আগে আমরা ওজনের আণবিক ভর বের করি তাহলে বলো তো ওজনের আণবিক ভর করতো এখানে তিনটা অক্সিজেন পরমাণু আছে তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে ষোলো তাহলে তিনটা আছে তাহলে তিন ষোলো কত আটচল্লিশ তার মানে ওজনের আণবিক ভর হচ্ছে আটচল্লিশ তার মানে আটচল্লিশ গ্রাম ওজন মানে হচ্ছে এক মোল ওজন অনু তার মানে আটচল্লিশ গ্রাম ওজন গ্যাস মানে হচ্ছে এক মোল ওজন অনু কারণ আণবিক ভরের সাথে কার সম্পর্ক পাবা তুমি সরাসরি আণবিক ভরের সাথে অনুর সম্পর্ক পাবা তার মানে আটচল্লিশ গ্রাম ওজন মানেই হচ্ছে ওজনের আণবিক ভর তার মানে এটা মানেই হচ্ছে মোল ওজন অনু তাহলে মোল ওজন অনু মানে কি অ্যাভগ্র সংখ্যক অনু তার মানে এখানে অ্যাভগ্র সংখ্যক অনু থাকে কিন্তু প্রশ্নটা কিন্তু আমি অনু বলি নাই প্রশ্নটা আমি কিন্তু আমি কিন্তু একটু চালাকি করছি এরকম চালাকি কিন্তু মেডিকেল পরীক্ষায় করবে প্রশ্নে আমি কিন্তু বলছি পরমাণু সংখ্যা তাহলে আমরা বের করলাম ওজনের আণবিক ভর হচ্ছে আটচল্লিশ তার মানে আটচল্লিশ গ্রাম ওজন আণবিক ভর তার মানে এটা মানে হচ্ছে একমোল ওজন অনু বা অ্যাভগ্র সংখ্যক অনু আটচল্লিশ গ্রামের মধ্যে তাহলে এখন আমাকে বের করতে হবে পরমাণুর সংখ্যা বের করতে হবে তাহলে পরমাণু সংখ্যা বের করার জন্য চিন্তা করো একটা একটা দেখো ওজন অনুতে কয়টা করে পরমাণু থাকে তিনটা করে পরমাণু থাকে তাহলে অ্যাভোগডোর সংখ্যক ওজন অনুতে টোটাল কয়টা পরমাণু থাকবে থ্রি এনে থাকবে না তাহলে অ্যান্সার হচ্ছে থ্রি এনে কারণ চিন্তা করো আমি তো অনু সংখ্যা বের করছি বাট প্রশ্নে বলছে পরমাণু বাকিটা সিম্পল তাহলে একটা অক্সিজেন অনু সরি একটা ওজন অনুতে তিনটা করে অক্সিজেন পরমাণু থাকে তাহলে এনে সংখ্যক ওজন অনুতে কয়টা করে পরমাণু থাকবে থ্রি এনে তার মানে অ্যান্সার হচ্ছে থ্রি এনে বাইটাকে ওই যে ওইভাবে বলা যায় থ্রি ইন্টু ওই যে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার হচ্ছে তোমার টোয়েন্টি থ্রি এইভাবে করলুই যে ছয় তিনে আঠারো বাট আমি বলছি আঠারো এটা আসলে ক্যালকুটার ছাড়া তুমি করতে পারবে না এইভাবে থাকবে না অপশনগুলি এমনে থাকবে থ্রি এনে হাবিজাবি থাকবে ঠিক আছে তাহলে কি বুঝতে পারছো খুব সিম্পল যে ওজনের আণবিক ভর আটচল্লিশ তার মানে আটচল্লিশ গ্রাম মানে হচ্ছে আণবিক ভর তার মানে এক মলনু এক মলনু মানে অ্যাবটার সংখ্যা অনু তার আটচল্লিশ গ্রাম ওজন মানে হচ্ছে অ্যাভোগেড্রো সংখক হচ্ছে তোমার অনু কিন্তু আমি পরমাণু বলছি তাহলে একটা অনুতে তিনটা করে পরমাণু থাকে তাহলে অ্যাভোগেড্রো সংখক অনুতে কয়টা পরমাণু আছে তাহলে থ্রি এনে ঠিক আছে তাহলে জিনিসটা থ্রি এনে থাকবে পারা যাবে হ্যাঁ আচ্ছা এখন আসা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণে চলে আসি তাহলে আদর্শ গ্যাস সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণ এটা পড়লেই তোমরা বাকিগুলো পারবা আদর্শ গ্যাস সূত্রটা হচ্ছে তোমার তিনটা সূত্রকে একসাথে করে আসছে বয়লের সূত্র চার্লসের সূত্র অ্যাভোগেড্রো সূত্র এই তিনটা সূত্রকে হচ্ছে একসাথে করে হচ্ছে আদর্শ গ্যাস সূত্র নিয়ে আসছে বুঝছো তাহলে আদর্শ গ্যাস সূত্র কি করছে আদর্শ গ্যাস সূত্র হচ্ছে তোমার তিনটা সূত্রকে হচ্ছে একসাথে করে তিনটা সূত্রকে হচ্ছে একসাথে করে কি নিয়ে আসছে আদর্শ গ্যাস সূত্র নিয়ে আসছে তাহলে তিনটা সূত্র কি কি বয়লের সূত্র যেখানে অলরেডি আমরা জানি ভি সমানুপাতিক ওয়ান বাই পি যখন এন আর টি হচ্ছে তোমার স্থির থাকে আবার চার্লসের সূত্রে ভি সমানুপাতিক বড় হাতের টি যখন এন আর পি হচ্ছে তোমার স্থির থাকে আবার অ্যাভাগ্র সূত্রই যে ভি সমানুপাতিক এন যখন পি আর টি হচ্ছে তোমার স্থির থাকে থাকলে এই তিনটা সূত্রকে এখন সমন্বিত করে আমরা বলতে পারি যে ভি সমানুপাতিক হচ্ছে এন টি বাই পি মানে ব্যাপারটা হচ্ছে এখানে একটা বেসিক আছে এটা ম্যাথমেটিক্সের বেসিক ঠিক আছে একটু ম্যাথমেটিক্সের বেসিক আমি তোমাদেরকে একটু বলি যখন দেখবা একটা জিনিস তিনটা জিনিসের সাথে সমানুপাতিক হয় তাহলে মনে করবো যে সেই একই জিনিসটা এদের গুণ ফলের সাথেও সমানুপাতিক হয় অর্থাৎ ম্যাথমেটিক্সের বেসিক এটা যে এক্স সমানুপাতিক ওয়াই আবার এক্স সমানুপাতিক মনে করো জেড যদি হয় তাহলে এক্স হচ্ছে এদের দুইটার গুণ ফলের সাথেও সমানুপাতিক হবে অর্থাৎ এক্স সমানুপাতিক হচ্ছে ওয়াই জেড হবে লেখা যায় মানে একই জিনিস যদি একের অধিক জিনিসের সাথে সমানুপাতিক সম্পর্কে থাকে তাহলে সেই জিনিসটা এদের গুণ ফলের সাথেও সমানুপাতিক হবে অর্থাৎ এক্স সমানুপাতিক হচ্ছে জেড হবে তার মানে ওই জিনিসটা কি হবে এদের গুণ ফলের সাথেও সমানুপাতিক হবে অর্থাৎ এক্স সমানুপাতিক হচ্ছে ওয়াই সেট হবে তাহলে সেম হবে ভি হচ্ছে সমানুপাতিক বি হচ্ছে সমানুপাতিক বি হচ্ছে সমানুপাতিক তার মানে এই ভিটা হচ্ছে এই তিনটার গুণ ফলের সাথেও সমানুপাতিক হবে এটা ম্যাথের বেসিক আর কি ঠিক আছে তাহলে এই তিনটার গুণ ফলের সাথেও যদি সমানুপাতিক হয় তাহলে তিনটাকে গুণ করলে দেখো এন টি বাই পি তার মানে ভি সমানুপাতিক এন টি বাই পি হবে পরবর্তীতে এখান থেকে ওই যে সমানুপাতিক চিহ্ন নিয়ে আসলে যে ভি সমানুপাতিক অ্যান্টিবাই পি এখানে সমানুপাতিক চিহ্নটাকে আমরা আর ধরছি আর ধরছি ওই যে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর ধরছি কে এর বদলে আর ধরছি তাহলে আর ইন্টু পি পরে যে পিটাকে এই পাশে নিয়ে আসো তাহলে এখান থেকে সূত্রটা আসছে যে পিভি ইজ ইজিক টু এনআরটি ঠিক আছে এইভাবে সূত্রটা আসছে তাহলে আদর্শ গ্যাসের হচ্ছে তোমার অবস্থার সমীকরণ তাহলে আদর্শ গ্যাসের হচ্ছে সমীকরণ বা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ হচ্ছে পিভি ইজিকাল এইভাবে হচ্ছে তোমার সূত্রগুলো আসছে যে পিভি ইজিক্যাল টেনআরটি এইভাবে আসছে আদর্শ গ্যাসের সমীকরণগুলো গুলো ঠিক আছে তাহলে এখানে সমানুপাতিক ধ্রুবক হচ্ছে আর তাহলে মাথায় থাকবে তাহলে পিভি ইজিক্যাল এনআরটি এটাই হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ বলা হয় আচ্ছা এখন আসা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক তাহলে এই যে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইজিক্যাল এই সমীকরণের যে আর আছে সেই আড়টাকে হচ্ছে তোমার সার্বজনীন গ্যাস ধ্রুবক বা হচ্ছে তোমার মোলার গ্যাস ধ্রুবক বলা হয় ঠিক আছে তাহলে এটা তো আমরা সবাই জানি যে এখানে আর এর পরিচয় হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক আচ্ছা এটাকে কেন সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় এর কারণ হচ্ছে এই আর এর মানটা সকল গ্যাসের জন্য সেম মানে তুমি যেই গ্যাস নিয়ে কাজ করো না কেন সকল গ্যাসের জন্য হচ্ছে আর এর মান সেম এই জন্য এটাকে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক হচ্ছে বলা হয় ঠিক আছে এগুলো তাহলে দেখার দরকার নেই এখন আসে হচ্ছে আর এর একক আমরা একটু আর এর এককগুলো একটু বুঝি এককটা একটু বের করি দেখো তাহলে যদি এনআরটি হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আর এনটি বাকিটা হচ্ছে এখন আমরা বের করি দেখো পি মানে হচ্ছে চাপ চাপ মানে কি চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল ঠিক আছে চাপ মানে হচ্ছে অলওয়েজ মাথায় রাখবা বল বাই ক্ষেত্রফল তার মানে আর হচ্ছে দেখো চাপ ইন্টু আয়তন ডিভাইডেড বাই হচ্ছে তোমার মূল সংখ্যা ইন্টু হচ্ছে তোমার তাপমাত্রা আছে এখান থেকে আমরা এককটা বের করি দেখো তাহলে চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল মানে এফ বাই এ আচ্ছা আমরা একক দিয়ে হিসাব করি তাহলে ইজি হবে দেখো তাহলে জিনিসটা এইরকম আমরা একটা পেজ নিই পেজ নিলে বেশি বেটার হবে তাহলে আমাদের এখান থেকে আসছে আর ইজিকাল টু পিভি বাই এন টি আমরা সমীকরণটা এরকম পাইছি দেখো আর ইজিকাল টু তাহলে পিভি বাই এন টি পিভি ইজ ইজিক টু এনআরটি থেকে ঠিক আছে ওকে পি হচ্ছে এখানে প্রেশার প্রেসার বা চাপ চাপের এসে বলতে পারবা চাপের হচ্ছে তোমার নিউটন পার মিটার স্কোয়ার নিউটন পার মিটার স্কোয়ার মানে হচ্ছে চাপ তাহলে এখানে বসাও নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু তার সাথে হচ্ছে ভলিউম ভি মানে হচ্ছে ভলিউম ভলিউম মানে আয়তন তাহলে আয়তনের এসায় একক হচ্ছে মিটার কিউ তাহলে আয়তনের এসায় একক হচ্ছে মিটার কিউব তাহলে নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু কি হবে মিটার কিউ হবে তার মানে নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু কত হয়ে যাবে মিটার কিউব হয়ে যাবে ডিভাইডেড বাই এন টি এন মানে হচ্ছে মোল সংখ্যা তাহলে এন হচ্ছে তোমার মোল আর টি হচ্ছে টি এর একক কি কেলভিন একক টি এর একক হচ্ছে তোমার কেলভিন তার মানে আর হচ্ছে তোমার জিনিসটা এরকম আসতেছে তার মানে আর আসতেছে জিনিসটা এরকম বুঝতে পারতেছো এইটুকু তো বুঝতেছো তাহলে আর মানে তার মানে আসতেছে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু মিটার কিউব এন এর এন মানে হচ্ছে মোল এটা একক হচ্ছে মোল আর টি হচ্ছে কেলভিন তাপমাত্রা একক হচ্ছে কেলভিন এখন কাটাকাটি করো দেখো নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু মিটার কিউব কাটাকাটি করে কত হয় উপরে হবে হচ্ছে তোমার নিউটন মিটার তোমরা কি জানো নিউটন মিটারকেই কিন্তু আমরা কি বলতে পারি জুল বলতে পারি এ নিউটন মিটারকেই কিন্তু আমরা কি বলতে পারি জুল বলতে পারি ফিজিক্সে পড়ছি যে ডাব্লিউ ইসিকল টু হচ্ছে এফ এস ডাব্লিউ যে এফ এস বল ইন্টু স্মরণ বলের একক হচ্ছে নিউটন সরণের একক হচ্ছে মিটার তার মানে কাজ হচ্ছে তোমার বল ইন্টু স্মরণ আর কাজের একক হচ্ছে জুল তার মানে জুল ইজ ইকাল টু হচ্ছে নিউটন মিটার ফিজিক্সে পড়ছে আমরা এগুলো সহজ জিনিস তাহলে নিউটন মিটার হচ্ছে তোমার জুল আর নিচে হচ্ছে পার মোল পার কেলভিন তাহলে এখান থেকে এককটা আসছে যেটা হলে আর এর একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন তার মানে কাজ সরি কাজ বা শক্তির একক পার মোল পার কেলভিন এটাই হচ্ছে আর এর একক ঠিক আছে তাহলে পারা যাবে এখন আসা হচ্ছে আর এর মান আছে এই মানগুলো একটু মুখস্থ রাখতে হবে ঠিক আছে কেমনে আসছে এটা দরকার না এটা সৃজনশীলের ক্ষতের খর জন্য ইম্পর্টেন্ট এটা মেডিকেলে কখনোই আসবে না জাস্ট একটু মানগুলো মনে রাখতে হবে যে আর এর বেশ ভিন্ন ভিন্ন এককে আর এর মানগুলো হচ্ছে একটু কষ্ট করে মনে রাখতে হবে যে ভিন্ন ভিন্ন এককে হচ্ছে আর এর ভিন্ন ভিন্ন মানগুলো আমাদেরকে একটু কষ্ট করে হচ্ছে মনে রাখতে হবে ঠিক আছে তাহলে কিভাবে দেখবা দেখো লিটার অ্যাটমসফিয়ার এককে আর আর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু প্রথম তিন অক্ষর মনে রাখবা জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার এটিএম পার মোল পার কেলভিন তাহলে লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার এটিএম পার মোল পার কেলভিন এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে এসআই এককে এসআই এককে আর আর মান হচ্ছে এটা আমরা সবাই জানি এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার মোল পার কেলভিন এসআই এককে আর মান মানগুলো একটু মুখস্থ রাখতে হবে একক সহ সিজিএস এককে সিজিএস এককে হচ্ছে আর এর মান হচ্ছে তোমার 8.32 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে 7 আর্ক পার কেলভিন পার মোল এটা হচ্ছে সিজিএস এককে আর ক্যালোরি এককের মান হচ্ছে 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো যে আসলে কিন্তু পার কেলভিন পার মোল এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না চেঞ্জ হচ্ছে খালি মনে করো তোমার শক্তির এককটা বা কাজের এককটা চেঞ্জ হচ্ছে এসআই পদ্ধতিতে কাজের একক হচ্ছে জুল এই তখন একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন এইট জুল পার মোল পার কেলভিন সিজিএস পদ্ধতিতে কাজ বা শক্তির একক হচ্ছে আর্ক সো তখন জুলের বদলে তখন আর্ক বসতেছে যে আর্ক পার মোল পার কেলভিন ঠিক আছে আবার ক্যালোরি এককে হচ্ছে তোমার শক্তির একক বা কাজের একক হচ্ছে ক্যালোরি সো তখন জিনিসটা ক্যালোরি বসতেছে ক্যালোরি পার মোল পার কেলভিন মান হচ্ছে সেম ঠিক আছে তাহলে এগুলো কিন্তু খুব সহজেই কিন্তু মনে থাকবে আবার ইঞ্জিনিয়ারিং একক আছে আচ্ছা ইঞ্জিনিয়ারিং এককে তোমার কাজের একক হচ্ছে ফুট ফুট পাউন্ড পাউন্ড ঠিক আছে ইন্টু ইঞ্জিনিয়ারিং এককে হচ্ছে আর মান জাস্ট মানগুলা মনে রাখবা ঠিক আছে এই যে দেখো এই মানগুলা মনে রাখবে একক সহ এই মানগুলা মনে রাখবা ঠিক আছে এই ছকটা আর কি এই ছকটা একটু মনে রাখবা ওকে এবার আসা হচ্ছে বোল্ডসম্যান ধ্রুবক আচ্ছা বোল্ডসম্যান ধ্রুবকটা হচ্ছে তোমাদেরকে একটু বলে দেই বোর্ডসম্যান ধ্রুবকের মান সব এককে মনে রাখার দরকার নাই। ঠিক আছে বোল্ডসম্যান ধ্রুবকের মানটা সব এককে মনে রাখার দরকার নাই এটা শুধুমাত্র হচ্ছে এসআই এককে মনে রাখো কারণ ওইটা কখনো আসে নাই পরীক্ষায় এসআইটাই আসছে ওয়ান পয়েন্ট থ্রি টু দি পাওয়ার মাইনাস জুল পার কেলভিন পার মলিকিউল বোল্ডসম্যান এককটা একক হচ্ছে তোমার জুল পার কেলভিন পার মলিকিউল এটা হচ্ছে বোল্ডসম্যান একক আচ্ছা একটু বোল্ডসম্যান এককটা তোমাদেরকে একটু বলি বোল্ডসম্যান এককটা হচ্ছে তোমার কিভাবে আসছে সেই জিনিসটা আমরা একটু বলি একটু হালকা এখানে একটা বেসিক আছে একটু আমার মনে হয় জানা রাখা দরকার বোল্ডসম্যান এককটা দেখো সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মানটা এটা বলতো কয় মূল গ্যাসের জন্য ধরো এই যে দেখো তুমি নিজেই চিন্তা করো এইট পয়েন্ট এককটা দেখি তুমি বুঝতে পারতেছো যে এই মানটা কার জন্য পার মোল মানে প্রতি এক একমূল গ্যাসের জন্য তার মানে জুল পার মোল পার্কেল ভিন তার মানে প্রতি এক একমূল গ্যাসের জন্য হচ্ছে এটা আর এর মান তার মানে এক মোল গ্যাসের জন্য আর এর মান হচ্ছে এত এখন দেখো মূল গ্যাস মানে কয়টা গ্যাস। গ্যাসগেড্র সংখ্যক গ্যাস তার মানে তাহলে বলতো একটা অনুর জন্য আর এর মান কত হবে বলো এটা কি বুঝছো যে দেখো জুল পার কেলভিন পার মোল মানে প্রতি এক মোল তার মানে প্রতি এক একমূল গ্যাসের জন্য আর এর মান হচ্ছে এইট আর প্রতি একমূল গ্যাস মানে কি অ্যাভোগোড্রো সংখ্যক অনু আছে এখানে তার মানে অ্যাভোগোড্রো সংখ্যক অনুর জন্য আর এর মান হচ্ছে 8.314 তাহলে বলো একটা অনুর জন্য আর এর মান কত তাহলে একটা অনুর জন্য আর এর মান হচ্ছে এই আর এর মানটাকে তুমি অ্যাভোগোড্রো সংখ্যা দিয়ে ভাগ করো এই আর এর মানটাকে অ্যাভোগোড্রো সংখ্যা দিয়ে একটা অনুর জন্য ভাগ করো তাহলে এই যে একটা অনুর জন্য আর এর যে মানটা আসতেছে অর্থাৎ আর এর মানকে অ্যাভোগোড্রো সংখ্যা দিয়ে ভাগ করতেছি এই মানটাকেই বলা হয় বোলসম্যান ধ্রুবক এটাই হচ্ছে বোলসম্যান ধ্রুবক যার মান হচ্ছে 1.38

প্রতি একটা গ্যাসের অণুর জন্য যে আর এর মান সেটাকে বোল্টসম্যান ধ্রুবক বলে আর প্রতি একটা গ্যাসের অণু অনুকে ইংলিশে বলা হয় মলিকিউল বুঝো অণুকে ইংলিশে বলা হয় মলিকিউল এই জন্য প্রতি একটা মলিকিউলের জন্য বোল্ডসম্যান ধ্রুবক বলে বোল্ডসম্যান ধ্রুবকের একক হচ্ছে জুর পার কেলভিন পার মলিকিউল এককটা হচ্ছে জুল পার কেলভিন পার মলিকিউল কারণ প্রতি একটা অণু অনুকে ইংলিশে বলা হয় মলিকিউল তার মানে পার মলিকিউলের জন্য প্রতি একটা অনুর জন্য বা প্রতি একটা মলিকিউলের জন্য বলে এটার এককটা হয়ে গেছে জুল পার কেলভিন পার মলিকিউল বোল্ডসম্যান ধ্রুবক এটা ফিজিক্সও আছে এই বেসিকটা ফিজিক্সও আছে অনেকে বুঝে না যে কখন ফিজিক্সের কিছু ম্যাথ আছে আদর্শ গেছে দেখবা অনেক স্টুডেন্ট বুঝে না যে কখন হচ্ছে আমরা আর আর নিয়ে কাজ করব কখন হচ্ছে আমরা বোল্ডসম্যান ধ্রুবক নিয়ে কাজ করব অনেকেই কিন্তু এটা বুঝে না বুঝছো ফিজিক্সের ওই ম্যাথটা কিন্তু যাদের এই বেসিকটা ক্লিয়ার আছে যেই জিনিসটা যে বুঝে সে জানে যে কোন ম্যাথে হচ্ছে কোনটা নিয়ে তোমার কাজ করতে হবে সে কিন্তু এই যে পরীক্ষা আগে গেল পড়াশোনাটা আসলে সহজ যে জানে তার জন্য সহজ যেমন আমি বলে দিয়ে আচ্ছা যেহেতু এত কিছু বলেই ফেলাম একটা ছোট্ট করে খালি ফিজিক্সের ম্যাথ আমি দেখাবো না জাস্ট বললাম যে কিভাবে এটা কাজে লাগায় চলো ফিজিক্সে দেখবা আদর্শ গ্যাস এখান থেকে এক প্রকারের ম্যাথ আছে যেখানে হচ্ছে গ্যাসের গতিশক্তি বের করতে বলে কি বের করতে বলে গ্যাসের গতিশক্তি বের করতে বলে যেখানে কে হচ্ছে বোর্ডসম্যান ধ্রুবক তো অনেক স্টুডেন্ট বুঝে না যে ভাই এটাও গতিশক্তি এটাও গতিশক্তি তাহলে আমরা এই সূত্র কখন ইউজ করবো এই সূত্র কখন ইউজ করবো বাট এখন তুমি বুঝতেছো যখন তুমি আর ইউজ করবা তার মানে তুমি প্রতি এক মোলের জন্য ইউজ করতেছো সো তোমাকে যদি প্রশ্নে বলে তিন মোল গ্যাসের গতি শক্তি কত আমি জাস্ট বলতেছি তিন মোল গ্যাসের গতি শক্তি কত তখন তুমি উপরের অঙ্ক উপরের সূত্রটা করবা কারণ মোল সংখ্যা বললেই সেটা হচ্ছে তোমার সার্বজনীন গ্যাস ধ্রুবক হবে কিন্তু যদি একই প্রশ্ন যদি এখন তোমাকে বলা হয় তিনটা তিনটা নাইট্রোজেন অনুর্গতি শক্তি কত বা তিনটা নাইট্রোজেন গ্যাসের অনুর গতিশক্তি কত তাহলে যখনই তোমাকে প্রশ্নে অনু বলে দিবে বা মলিকুল বলে দিবে যে তিনটা নাইট্রোজেন অনুর গতিশক্তি অনু বলে দিছে তখন এই নিচের সূত্র হবে বোল্টসম্যান ধ্রুবক হবে কারণ বোল্টসম্যান ধ্রুবক হচ্ছে অনুর জন্য প্রযোজ্য হয় তাহলে তিনটা অনুর জন্য যদি গতিশক্তি বের করতে বলে তাহলে নিচের সূত্র তখন সূত্রটা হবে এরকম থ্রি বাই টু এনের মান হবে তিন কারণ তিনটা অনু বলছে কে হচ্ছে ওই যে বোল্টসম্যান ধ্রুবকের মান আর তাপমাত্রা প্রশ্নে দেওয়া থাকবে ফিজিক্সে দেখবে এই জিনিসটা নিয়ে কিন্তু অনেকের প্রবলেম হয়েছে যারা ভালো পড়াশোনা করছো টেস্ট পেপার ঘাটাঘাটি করছো তোমরা টেস্ট পেপারের কোনো কোনো জায়গায় উপরের সূত্র দিয়ে ম্যাথ করছে কোনো কোনো জায়গায় নিচের সূত্র দিয়ে ম্যাথ ফিজিক্সে আদর্শ গেছে এই চ্যাপ্টারে না যেগুলো মেডিকেলে আসবে না কখনো জাস্ট তাও একটু বললাম জিনিসটা মেডিকেলে কি আসবে মেডিকেল হচ্ছে একক সহ মুখস্থ আসবে মানটা মুখস্ত আসবে তাহলে মানটা কত ওয়ান পয়েন্ট থ্রি এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি জুল পার কেলভিন পার মলিকিউল বাট এখন তো তুমি বুঝতেছো যে কেন পার মলিকিউল আসছে কারণ প্রতি একটা অনুর জন্য এটা এই জন্য পার আর আমরা বের করছি কেমনে এই যে দেখো তাহলে আর এর মানটাকে অ্যাভগটোর সংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা বোর্ডসম্যান দ্রুবক পাই আর সাথে এক্সট্রা একটু মাথায় রাখবে এই জন্যই ফিজিক্সে যখন দেখবা যে গতি শক্তি বের করতে বলছে যে পাঁচটা অক্সিজেন অণু বা দশটা অক্সিজেন গতি শক্তি বের করো তখন এই বোর্ডসম্যান দ্রুবক দিয়ে অঙ্কটা করছে কারণ অনু বললে সেটা প্রতি অনুর জন্য বোর্ডসম্যান ধ্রুবক আর যখনই দেখবা যে প্রশ্নে মূল সংখ্যা বলছে যে অক্সিজেন পাঁচ মোল অক্সিজেন গ্যাসের গতিশক্তি তখন দেখবে মূল সংখ্যা দিয়ে যখন করছে তখন আর দিয়ে করছে কারণ সার্বজনীন গ্যাস দ্রুবকটা প্রতি এক মূল গ্যাসের জন্য প্রযোজ্য বুঝছো এগুলো হচ্ছে বেসিকের পার্থক্য ওকে এটা যদিও মেডিকেলের না বাট তাও আমরা একটু বললাম আর কি এক্সট্রা এই জিনিসটা আমি নিজে অনেক প্যারা খাইতাম আসলে এটা কেন বললাম হঠাৎ করে কারণ প্রথম প্রথম যখন আমি আদর্শ গ্যাস চ্যাপ্টারটা পড়ছি ফিজিক্সে আমি নিজে এই জিনিসটা দিয়ে প্রবলেমে পড়ছিলাম আমি নিজে দেখতাম যে কী রে কিছু ম্যাথ এইভাবে করছে এন কেটি দিয়ে করছে কিছু ম্যাথ এনআরটি দিয়ে করছে আমার প্রথম দিকে আমিও বুঝতে পারি নাই কেন এনআরটি দিয়ে কেন করতেছে এটা কেন এন কেটি দিয়ে করতেছে পরে যখন আমি জিনিসগুলো আরো ডেপথে পড়ছি ইন ডেপথ পড়ছি বা টিচারকে প্রশ্ন করছি উনি যখন বুঝাইছে তারপরে আমি বুঝতে পারছি যে আর এগুলো তো আসলে সহজ তখন আমি ধরতে পারছি যে ও আচ্ছা এইটার জন্য আসলে এটা এটা অনু থাকবে তখন আমরা নিচ্ছি কারণ অনুর জন্য কাজ করে আর সার্বজনীন গ্যাস মোলের জন্য কাজ করে তখন বুঝতে পারছে যে আচ্ছা হ্যাঁ এই জন্য এগুলো এরকম হয়েছে ঠিক আছে এগুলা দেখবা ফিজিক্সে ম্যাথ করতে গেলে এগুলা লাগবে যাই হোক এগুলো এক্সট্রা এগুলা না বুঝলেও সমস্যা নাই এগুলো মেডিকেলে লাগবে না ওকে তাহলে আমরা এগুলো পারবো এগুলা থেকে আর কিছুই আসবে না সমন্বিত সূত্র থেকে আসলে ম্যাথ দরকার নাই কারণ এগুলো ক্যালকুলেটর ছাড়া করতে না সমন্বিত সূত্র থাকলে একটু হিসাবটা জটিল হয়ে যায় জটিল বলতে কি এখানে তিনটা রাশি নিয়ে কাজ করতে হচ্ছে দেখো চাপ নিয়ে কাজ করতে হচ্ছে আয়তন নিয়ে কাজ করতে হচ্ছে আবার তাপমাত্রা নিয়ে কাজ করতে হচ্ছে দেখো বয়লার সূত্র বা চার্লসের সূত্র তুমি কিন্তু দুইটা করে রাশি নিয়ে কাজ করতেছিলা কিন্তু এখানে তুমি তিনটা করে রাশি নিয়ে কাজ করার কারণে হিসাবটা জটিল হয়ে যায় এই জন্য নর্মালি এগুলো মেডিকেলে আসে না কারণ এখানে তিনটা রাশি এটা দেয় না এই জন্য ওকে তাহলে এগুলা বাদ এগুলা তো প্র্যাকটিস না করলে সমস্যা নেই মেডিকেলের জন্য এখন আসা হচ্ছে গ্যাসের আংশিক চাপ সূত্র এবং হচ্ছে ডালটনের সূত্র আচ্ছা তাহলে আংশিক চাপ আচ্ছা ফার্স্ট কথা হইছে ভাই আংশিক চাপ জিনিসটা কি ঠিক আছে আংশিক চাপ এটা আমরা একটু পরে বলবো তাহলে আগে ডালটনের আংশিক চাপ সূত্র বলি দেখো কোন নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াবিহীন কোন গ্যাস মিশ্রণের কোন একটু উপাদান গ্যাস ওই তাপমাত্রায় মিশ্রণের সমস্ত আয়তন একাকি দখল করলে যে চাপ প্রয়োগ করতো তাকে ওই উপাদান গ্যাসের আংশিক চাপ বলা হয় তাহলে ওই গ্যাস মিশ্রণের মোট চাপ হচ্ছে ওই তাপমাত্রায় তার উপাদান গ্যাস সমূহের আংশিক চাপ সমূহের হচ্ছে যোগ ফলের সমান অর্থাৎ কোনো একটা গ্যাস মিশ্রণের হচ্ছে মোট চাপ ওই গ্যাস মিশ্রণের যতগুলা গ্যাস আছে সবগুলা গ্যাসের আংশিক চাপের যোগ ফলের সমান এটাই হচ্ছে ডালটনের আংশিক চাপ সূত্র তার মানে কোনো একটা গ্যাস মিশ্রণের মোট চাপ ওই গ্যাস মিশ্রণে যতগুলো গ্যাস আছে সবগুলা গ্যাসের আংশিক চাপের যোগ ফলের সমান এটাই হচ্ছে ডালটনের আংশিক চাপ সূত্র কিন্তু এটা তো বুঝলে আমাদের হবে না আমাদেরকে একটু কিছু এক্সট্রা জিনিস জানতে হবে যেটা এটা আসলে জিনিসটা কি কোর থেকে আসছে আংশিক চাপ একটা জিনিস একটু খেয়াল করো ধরো তোমাদেরকে একটু বুঝাই ধরো একটা পাত্র হ্যাঁ এটা একটা পাত্র এই পাত্রের মধ্যে মনে করো তিনটা গ্যাস আছে ধরো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তিনটা গ্যাস আছে তিনটা গ্যাস মনে করে একত্রে মিশ্রিত অবস্থায় আছে এই পাত্রের মধ্যে এখন এই পাত্রের মধ্যে তিনটা গ্যাস মিশ্রণ টোটাল যে চাপ দেয় এই তিনটা গ্যাস মিশ্রণ মিলে টোটাল যে চাপ দেয় সেটাকে হচ্ছে গ্যাস মিশ্রণের মোট চাপ বলে ধরো আমরা গ্যাস মিশ্রণের মোট চাপকে পিএমডি এ প্রকাশ করতেছি মেইন প্রেশার আচ্ছা এখন ধরো এই যে এখানে যে তিনটা গ্যাস আছে সেই তিনটা গ্যাসের বদলে একই আয়তনের পাত্রে একই আয়তনের পাত্রে যদি এক নম্বর গ্যাসটা একা থাকতো ধরো তিনটা গ্যাসের জায়গায় এই একই আয়তনের পাত্রে যদি এক নম্বর গ্যাসটা একা থাকতো তাহলে সে একা এই পাত্রের দেয়ালে যে চাপ প্রয়োগ করতো সেটাকে বলা হবে এক নম্বর গ্যাসের আংশিক চাপ সেমভাবে একই পাত্রে মানে গ্যাস মিশ্রণ যতটুকু জায়গা দখল করে আছে অতটুকু জায়গায় যদি একা একা দুই নম্বর গ্যাস থাকতো তাহলে সে একা দুই নম্বর গ্যাস পাত্রের দেয়ালে যতটুকু চাপ প্রয়োগ করতো সেটাকে বলা হবে দুই নম্বর গ্যাসের আংশিক চাপ গ্যাস মিশ্রণ যতটুকু পাত্রের মধ্যে আছে সেই একই পাত্রে ওই তিন নম্বর গ্যাসটা একা থাকলে সে একা যে পরিমাণ চাপ দিত সেটাকে বলা হবে তিন নম্বর গ্যাসের আংশিক চাপ তাহলে এবার বুঝছো তাহলে আংশিক চাপ হচ্ছে ওই গ্যাস মিশ্রণের সবগুলা গ্যাসের পরিবর্তে একটা গ্যাস একা সেই একই জায়গায় থাকলে যে চাপ প্রয়োগ করতো সেই চাপটাকেই বলা হবে আংশিক চাপ ধরো তুমি আর তোমার চারটা বউ ঠিক আছে ধরো তুমি চার বিয়ে করছো ঠিক আছে সব প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন আর কি চার বিয়ে করা ধরো তুমি চারটা বিয়ে করে একই রুমের মধ্যে অবস্থান করতেছো ঠিক আছে এবং তোমরা মনে করো যে রুমের মধ্যে চাপ দিচ্ছ দেয়ালে হচ্ছে চাপ দিচ্ছ তাহলে এই যে পাঁচজন মিলে দেয়ালে যে চাপ দিবা তাহলে এই চাপটা হচ্ছে মোট চাপ এখন মনে করো তুমি একা আছো তোমার সব বৌড়ে তুমি বের করে দিছ তুমি একা সেই একই রুমে একা যে চাপ দিবা সেটা হবে তোমার আংশিক চাপ তোমার প্রথম বউ যে চাপ দিবে একা বাকিরা মনে করো কেউ নাই সে একই জায়গায় একা প্রথম বউ যে চাপ দিবে সেটা হবে প্রথম বই আং চাপ মানে ব্যাপারটা এরকম আর কি বুঝছো তাহলে তিনটা চারটা পাঁচটা মানে যতগুলা গ্যাসই থাকুক না কেন সবগুলা গ্যাস মিশ্রণের সবগুলা গ্যাসকে বের করে দিয়ে একটা গ্যাস একা সেখানে থাকলে যে চাপ দিত সেটাকে বলা হবে এক নম্বর গ্যাসের আংশিক শিখচাপ সেইভাবে দুই নম্বর গ্যাস একা যে চাপ দিত এটা হচ্ছে দুই নম্বর গ্যাসের আংশিক শিখচাপ সেম তিন নম্বর গ্যাস একা থাকলে যে চাপ দিত সেটাকে বলা হবে তিন নম্বর গ্যাসের আংশিক চাপ তাহলে এখন এই প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপকে যোগ করলে সেটাই হবে গ্যাসের মোট চাপের সমান অর্থাৎ ক্ষেত্রে হবে এটাই বলা আর হোপফুলি তোমরা আংশিক চাপটাও তার মানে বুঝতে পারছো যে সবার বদলে একা থাকলে ওই একই জায়গায় একা থাকলে যে চাপ দিবা সেটাই হচ্ছে তোমার আংশিক চাপ আর সবগুলোর আংশিক চাপকে যোগ করলে আমরা মোট চাপ পাবো এটাই হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র ঠিক আছে পারা যাবে খালি খেয়াল রাখতে হবে যে বিক্রিয়া বিহীন হইতে হবে ওই গ্যাসগুলোর মধ্যে কোনো ধরনের বিক্রিয়া করা যাবে না গ্যাসগুলোর মধ্যে হচ্ছে ধরনের কি করা যাবে না বিক্রিয়া করা যাবে না বিক্রিয়া বিহীন ওকে তো আমরা একটু দেখি ঠিক আছে এক্সাম্পলগুলো গুলা দেখছো ছেলেদেরকে আসলে দিয়ে এক্সাম্পল দিলে হচ্ছে দেখবে যে সবারই খুব ভালোই লাগে তাই না ওকে আচ্ছা একজন বলছে যখনই বলে যে এগুলা দরকার নাই কি পরিমাণ ভালোই না লাগে আসলে এটা পড়ার সময় আমাদেরও ফিল হইতো যখনই আমরা দেখতাম যে একটা জিনিস পড়া লাগতেছে না খুব ভালো লাগতো যাক পড়া কমে গেছে আর কি ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে আংশিক চাপ তাহলে বুঝতে পারছো এগুলা থেকে ম্যাথ সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না কারণ একই কথা এগুলা থেকে ম্যাথ দিলে তুমি ক্যালকুলেটার ছাড়া এটা অনেক বড় বড় ম্যাথ বুঝতেই পারতো যেই সমস্ত ম্যাথগুলা সৃজনশীলের গ ঘতে আসে সৃজনশীলের গ হতে আসার মতো কোনো ম্যাথ কিন্তু মেডিকেল এমসিগুলিতে দেবে না কারণ তোমার কোনো ক্যালকুলেটার নাই ক্যালকুলেটার ছাড়া তুমি কেমন সৃজনশীলের গ ঘর ম্যাথ করবা এই জন্য এগুলো নিয়ে টেনশন করার কারণে এগুলো ইজি ওকে তাহলে পারা যাবে এখন আসো আংশিক চাপ বের করার জন্য এমনি একটা গাণিতিক ব্যাখ্যা আছে একটা গাণিতিক সূত্র আছে আংশিক চাপ বের করার জন্য আগে আমাদেরকে হচ্ছে মূল ভগ্নাংশটা জানতে হবে মূল ভগ্নাংশ মূল ভগ্নাংশ জিনিসটা কি মূল ভগ্নাংশ হচ্ছে একটু জানতে হবে ধরো আমি আগের এক্সাম্পলে চলে যাই তাহলে আমাদের এই এক্সাম্পলে এখানে কয়টা গ্যাস ছিল তিনটা গ্যাস ছিল ওয়ান টু থ্রি তিনটা গ্যাস ছিল ধরো এক নম্বর গ্যাসটা এটা মনে করো পাঁচ মোল আছে এক নম্বর গ্যাসটা দুই নম্বর গ্যাসটা আছে মনে করা হচ্ছে তোমার সাত মোল তিন নম্বর গ্যাসটা আছে মনে করা হচ্ছে তোমার তিন মোল তাহলে এক নম্বর গ্যাসের মূল ভগ্নাংশ হবে মূল ভগ্নাংশ হচ্ছে এটা একটা ভগ্নাংশ নাম শুনে বুঝতেছো মূল ভগ্নাংশ হচ্ছে একটা ভগ্নাংশ এই ভগ্নাংশের হর হিসেবে থাকবে ওই গ্যাস মিশ্রণের টোটাল মূল সংখ্যা এই ভগ্নাংশটার হরে থাকবে হচ্ছে তোমার টোটাল মূল সংখ্যা তার মানে তিনটার মূল সংখ্যা যোগ করো টোটাল যা হবে সেই টোটাল মূল সংখ্যাটা হচ্ছে নিচে হবে তাহলে পাঁচ আর সাত যোগ করলে হচ্ছে বারো বারো আর তিন যোগ করলে পনেরো তাহলে এখানে টোটাল মূল সংখ্যা হচ্ছে তোমার ভগ্নাংশের হর আর ভগ্নাংশের লব হিসেবে হচ্ছে তুমি যার মূল ভগ্নাংশ বের করবা তার মূল সংখ্যাটা শুধু তুমি উপরে নিবা ধরো তুমি এক নম্বর গ্যাসের মূল সংখ্যা বের করতেছো তাহলে এক নম্বর গ্যাসের মূল ভগ্নাংশ হবে উপরে হবে এক নম্বর গ্যাসের মূল সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে মোট মূল সংখ্যা এটাই হচ্ছে এক নম্বর গ্যাসের মূল ভগ্নাংশ ওয়ান বাই থ্রি ধরো তুমি এখন দুই নম্বর গ্যাসের মূল ভগ্নাংশ বের করবা তাহলে ভগ্নাংশ নিচে হবে টোটাল মূল সংখ্যা সবগুলার টোটাল মূল সংখ্যা আর উপরে হবে তোমার শুধু দুই নম্বর গ্যাসের মূল সংখ্যা তার মানে সাত বাই পনেরো ভাবে ধরো তুমি তিন নম্বর গ্যাসের মূল ভগ্নাংশ বের করতে চাচ্ছো তাহলে উপরে হবে তিন নম্বর গ্যাসের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা ঠিক আছে এগুলোই হচ্ছে মূল ভগ্নাংশ তার মানে মূল ভগ্নাংশ হচ্ছে সেই উপাদানের মূল সংখ্যা ডিভাইডেড বাই ওই যে গ্যাস মিশ্রণের মোট মূল সংখ্যা ঠিক আছে এটাই হচ্ছে মূল ভগ্নাংশ আর কি তাহলে পারা যাবে আর আংশিক চাপ বের করার নিয়ম কি আংশিক চাপ হচ্ছে আমরা একটু পরে দেখবো যে মোল ভগ্নাংশকে তুমি যদি মোট চাপ দিয়ে গুণ করো আংশিক চাপ পাওয়া যায় এগুলো হচ্ছে সূত্র তাহলে মূল ভগ্নাংশ বুঝছো মূল ভগ্নাংশকে যদি আমরা গ্যাস মিশ্রণের মোট চাপ দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আংশিক চাপ পাওয়া যায় চলো আমরা এখন একটু আংশিক চাপ দেখি ধরো এটা হচ্ছে এক নম্বর গ্যাসের মূল ভগ্নাংশ ছিল যাকে আমরা এক্স ওয়ান দিয়ে প্রকাশ করতেছি তাহলে এক নম্বর গ্যাসের মূল ভগ্নাংশ ধরো এক্স ওয়ান তাহলে এক নম্বর গ্যাসের আংশিক চাপ পি ওয়ান টু কত হবে জানো পি ওয়ান হবে এক নম্বর গ্যাসের মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ তার মানে আংশিক চাপ বের করার সূত্র হচ্ছে ওই গ্যাসের মূল ভগ্নাংশ ইন্টু মিশ্রণের মোট চাপ তার মানে কোনো একটা গ্যাসের মূল ভগ্নাংশকে মিশ্রণের মোট চাপ দিয়ে গুণ করলে আংশিক চাপ পাওয়া যায় তার মানে আংশিক চাপ হচ্ছে মূল ভগ্নাংশ এবং মোট চাপের হচ্ছে গুণফল সেমভাবে তাহলে দুই নম্বর গ্যাসের আংশিক চাপ হবে দুই নম্বর গ্যাসের মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ ঠিক আছে তিন নম্বর গ্যাসের আংশিক চাপ হবে তিন নম্বর গ্যাসের মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ তার মানে মূল ভগ্নাংশকে তার মানে হচ্ছে মূল ভগ্নাংশকে তাহলে দেখো গ্যাস মিশ্রণের কোনো উপাদান গ্যাসের ওই যে আংশিক চাপ বের করার জন্য তাহলে সেটার মূল ভগ্নাংশ আর ওই যে মিশ্রণের মোট চাপের গুণ ফলটাকেই আংশিক চাপ বলে তার মানে দেখো গ্যাস মিশ্রণের কোনো উপাদান গ্যাসের আংশিক চাপ এর মূল ভগ্নাংশ ও মিশ্রণের মোট চাপের গুণ ফলের সমান হয় আংশিক চাপ সূত্রটা আর কি ঠিক আছে তাহলে পারা যাবে এই সূত্র দিয়ে কিন্তু পরীক্ষায় আসতে পারে এগুলা সৃজনশীলে আসে এগুলা দরকার নাই এখন আসা হচ্ছে ব্যাপন ঠিক আছে ব্যাপন আমি আগেই বলে দিছি যে ডালটনের আংশিক চাপ সূত্র এগুলা গ ঘতে আসে সৃজনশীল তো যেগুলো সৃজনশীলের গ ঘতে হতে আসে সেই ম্যাথ কখনোই তোমার মেডিকেলে আসবে না কখনোই আসবে না ঠিক আছে কারণ মেডিকেলে সহজ সহজ এমসি আসে তা আবার কোন এমসি কিউ যেগুলো ক্যালকুলেটার ছাড়া করা যায় ঠিক আছে এই জন্য মেডিকেল কিন্তু আসলে ম্যাথের জন্য অত টেনশন নাই মেডিকেলে জাস্ট তোমাকে থিওরিগুলো ভালো করতে হবে বেসিক ক্লিয়ার রাখতে হবে বেসিকটা ক্লিয়ার থাকলে তুমি পারবা ওই যেমন ওই যে একটু আগে আমরা পড়াইছি না ওজন গ্যাস আটচল্লিশ গ্রাম ওজন গ্যাসে হচ্ছে কয়টা পরমাণু আছে ওই আর কি কনসেপ্ট কুলা কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে তাহলে তুমি পারবা কঠিন না আসলে এখন আসলে হচ্ছে আমরা ব্যাপনে চলে যাই ব্যাপন হচ্ছে তোমার নিঃসরণের মধ্যে হচ্ছে তুলনা তাহলে ব্যাপন ও নিঃসরণের মধ্যে তুলনা তাহলে ফার্স্টে আমরা বলি ব্যাপন কি আরেকটা হচ্ছে নিঃসরণ বা অনুব্যাপন বলতে কি বোঝায় তাহলে ব্যাপন জিনিসটা কি এবং আরেকটা হচ্ছে নিঃসরণ বা অনুব্যাপন আচ্ছা ব্যাপন হচ্ছে অলওয়েজ মাথায় রাখবা বেশি ঘনত্বের একটা জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় ছড়িয়ে যাওয়াটাকে বলা হয় ব্যাপন তার মানে ব্যাপন হচ্ছে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো বস্তুসমূহের হচ্ছে তোমার স্বতঃস্ফূর্তি এবং সমভাবে স্থানান্তর হওয়ার প্রক্রিয়াকে হচ্ছে ব্যাপন বলে আর অনুব্যাপন হচ্ছে এটা চাপের কারণে হবে আচ্ছা অনুব্যাপনের হচ্ছে আমি একটা এক্সাম্পল বলি অনুব্যাপনের একটা ফেমাস এক্সাম্পল আমি তোমাদেরকে বলি অনুব্যাপনের একটা ফেমাস এক্সাম্পল হচ্ছে ধরো একটা বেলুন এটা একটা বেলুন হ্যাঁ তুমি বেলুনের মধ্যে আবার কেউ এটাকে শুক্রাণু বলিস না ঠিক আছে তোরা তো আসলে মানে তোরা তো ভালো না সবই তো খারাপ আসলে পোলাপানগুলো তো অনেক দুষ্ট ঠিক আছে কেউ আবার বলিস না যে ভাই এগুলো শুক্রানু আঁকছে এটা কিন্তু আসলে বেলুন আর কি ঠিক আছে এটা বেলুনের ফিতা আর কি সুতা যাই হোক এটা হচ্ছে একটা বেলুন ঠিক এটা একটা বেলুন তাহলে এখন দেখো এই বেলুনের মধ্যে তুমি মনে করো একটা জায়গায় ছোট্ট একটা ফুটা করছো শুই দিয়ে তুমি একটা ছোট্ট ফুটা করছো তাহলে একটা বাতাস ভর্তি বেলুনে শুই দিয়ে যদি তুমি ছোট্ট একটা ফুটা করো দেখবা যে বেলুন থেকে তোমার সজোরে কি হবে বাতাসটা বের হয়ে আসবে তাই না তার মানে একটা বাতাস ভর্তি বেলুনে তুমি যদি শুই দিয়ে ছোট্ট একটা ফুটা করো দেখবা যে সেই বেলুন থেকে হচ্ছে জোরে হচ্ছে বাতাস বের হয়ে যাচ্ছে তাহলে এখানে বাতাসটা কেন বেরোচ্ছে বলো তো কারণ হচ্ছে বেলুনের ভিতরে যেই বাতাস আছে সেই বাতাসের চাপ বেশি তার মানে বেলুনের ভিতরে হচ্ছে তোমার এখানে বাতাসের চাপ বেশি আর বাইরে যে বাতাস আছে বাইরের বাতাসে হচ্ছে চাপ কম সো এখানে বাইরের বাতাসে চাপ কম বেলুনের ভিতরে যে বাতাস আছে সেই বাতাসের চাপ বেশি হওয়ার কারণে যখনই সে একটা ছোট্ট ফুটা পাইছে সেই ছোট্ট ফুটা দিয়ে হচ্ছে জোরে হচ্ছে বের হয়ে আসছে তার মানে এই ঘটনাটাকেই তোমার বলা হয় অনুব্যাপন এই জিনিসটাকে তখন তোমার বলা হয় অনুব্যাপন ব্যাপন তো আমরা সবাই জানি অনুব্যাপনটা আমরা জানি না এই জিনিসটাকেই তখন কি বলা হয় অনুব্যাপন বলা হয় এটা ভালো বাংলা হচ্ছে নিঃসরণ বা অনুব্যাপন তাহলে বলতো অনুব্যাপন বা নিঃসরণ কিসের জন্য হয় চাপের পার্থক্যের জন্য হয় যে বেলুনের ভিতরে বাতাসের চাপ বেশি ছিল বাইরে চাপ কম ফলে বেশি চাপ থেকে কম চাপের দিকে হচ্ছে একটা ফুটা পাইছে সেই ফুটা দিয়ে হচ্ছে জোরে বেরোয় আসছে এই জন্য এটাকে বলা হয় অনুব্যাপন বা নিঃসরণ যেটা চাপের পার্থক্যের জন্য হয় তাহলে দেখো বাহ্যিক উচ্চ চাপের প্রভাবেই যে দেখো পাত্রের ছিদ্র পথ দিয়ে কোনো গ্যাসের অনুগুলা সজরে বের হওয়ার প্রক্রিয়াটাকে নিঃসরণ বলে তাহলে চাপের কারণে হচ্ছে হয় তাহলে এখন আসো ব্যাপনের এক্সাম্পল ফুলের সুগন্ধ ও হাইড্রোজেন সালফাইড গ্যাসের দুর্গন্ধ বাতাসে হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ে এটা তো বুঝতেই পারত ধরো তুমি তোমার প্রিয়তমা কে ফুল উপহার দিস ধরো এরকম একটা রোজ দিস যে এই যেটা তোমার জন্য তাহলে একটা গোলাপ ফুল দিস একটু পরে দেখবে যে সেই গোলাপ ফুলের সুগ্রন্ধ সুগ্রাণ তোমার কাছেও চলে আসছে কেন চলে আসছে কারণ এই জিনিসগুলো অটোমেটিক বাতাসে ছড়াই গেছে এটা হচ্ছে ব্যাপনের এক্সাম্পল কিন্তু বেলুন ছিদ্র হয়ে গেছে ছিদ্র থেকে জোরে বাতাস বেরো আসতেছে বা ওই যে গাড়ির টায়ার গাড়ির টায়ার ফুটা হয়ে গেছে তাহলে গাড়ির চাকার হচ্ছে টিউবের ছিদ্র পথে জোরে বাতাস বেরো আসতেছে এটা হচ্ছে অনুব্যাপন কারণ এখানে চাপের পার্থক্যের জন্য হচ্ছে তার মানে মাথায় রাখবা যদি মাঝখানে কোনো ছিদ্র থাকে মাঝখানে ছিদ্র থাকলেই মনে করবে এটা হচ্ছে অনুব্যাপন আর ছিদ্র না থাকলে অটোমেটিক হইলে মনে করবে এটা হচ্ছে ব্যাপন ঠিক আছে তাহলে পদার্থের কণা বা চলাচলের কারণে হচ্ছে ব্যাপন প্রক্রিয়া ঘটে আর অনুব্যাপন হচ্ছে যে চাপের পার্থক্যের জন্য দেখবা গ্যাস পাত্রের ও বাইরের চাপের পার্থক্যের কারণে হচ্ছে নিঃসরণ প্রক্রিয়া ঘটে তাহলে ব্যাপন হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া আর নিঃসরণ হচ্ছে ওই যে অধিক চাপের কারণে হচ্ছে প্রক্রিয়া আর যে দেখো এটা খুব ইম্পর্টেন্ট তাহলে ব্যাপনের বেলায় গ্যাস পাত্রের ভিতরেও বাইরে বায়ু চাপ সেম থাকে মানে ব্যাপনের ক্ষেত্রে হচ্ছে চাপ সবসময় সেম থাকে আর অনুব্যাপন বা নিঃসরণের ক্ষেত্রে দেখো গ্যাস পাত্রের ভিতরে হচ্ছে চাপ বেশি থাকে বাইরে হচ্ছে চাপ কম থাকে তার মানে অনুব্যাপন বা নিঃসরণটা হচ্ছে চাপের পার্থক্যের জন্য হয় বেলুনের এক্সাম্পলটা মনে রাখবো যে বেলুনের ভিতরে বাতাসের চাপ বেশি বাইরে চাপ কম ফুটা করে দিসো জোরে বেলুন থেকে বাতাস বেরোয় আসতেছে অনুব্যাপনের হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল এটা ঠিক আছে এটা হচ্ছে চাপের পার্থক্যের জন্য হয় ঠিক আছে পারা যাবে এখন আসলে একটু ইংলিশটা একটু শিখে ব্যাপন কি ইংলিশে হচ্ছে ডিফিউশন বলে আমরা বায়োলজিতেও পড়ছি ব্যাপন কি ইংলিশে হচ্ছে তোমার ডিফিউশন বলে আর অনুব্যাপন বা নিঃসরণকে হচ্ছে ইংলিশে ইফিউশন বলে এটা একটু মাথায় রেখ ঠিক আছে তাহলে ব্যাপন কি ইংলিশে ডিফিউশন বলে আর অনুব্যাপন বা নিঃসরণকে হচ্ছে ইংলিশে ইফিউশন বলে ঠিক আছে দুটার পার্থক্য কিন্তু মনে রাখতে হবে তার মানে সহজ কথা হচ্ছে একটা হলো ঘনত্বের পার্থক্যের জন্য হয় যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায় তার মানে ব্যাপন হচ্ছে অ্যাকচুয়ালি ঘনত্বের পার্থক্যের জন্য হয় ঘনত্বের কারণে হয় আর অনুব্যাপন বা নিঃসরণ হচ্ছে চাপের পার্থক্যের জন্য হয় ঠিক আছে এটা একটু মনে রাখবা ওকে এখন আসো এই অনুব্যাপন বা নিঃসরণ এবং ব্যাপন এগুলোর উপরে ভিত্তি করে হচ্ছে বেশ কিছু সূত্র আছে গ্রামের হচ্ছে তোমার ব্যাপন সূত্র তাহলে গ্রামের ব্যাপন সূত্রটা একটু পড়তে হবে স্থির চাপে ও স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপনের হার ওই গ্যাসের মোলার ভর তাহলে স্থির চাপে ও স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপনের হার ওই গ্যাসের হচ্ছে তোমার মোলার ভর এর বর্গমূলের হচ্ছে তোমার হয়ে তাহলে এই জিনিসটা হচ্ছে একটু মাথায় রাখবা তাহলে স্থির স্থির চাপে ও তাপমাত্রায় কোন গ্যাসের ব্যাপনের হার ওই গ্যাসের হচ্ছে তোমার মোলার ভর এম এর হচ্ছে তোমার বর্গমূলের কি হয় ব্যস্তানুপাতিক হয় খুবই 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 ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে এই জিনিসটা হচ্ছে পারবা তাহলে স্থির চাপে এবং স্থির তাপমাত্রায় তাহলে কোনো গ্যাসের ব্যাপনের হার কি হয় তার মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক হয় তাহলে আমরা ধরে নিচ্ছি আমরা ধরে নিচ্ছি যে তার ব্যাপনের হার হচ্ছে আর আর দিয়ে হচ্ছে তোমার রেট যদি আর হয় আর সেই গ্যাসের যদি মনে করো তোমার মোলার ভর ঠিক আছে মোলার ভর মানে হচ্ছে আনবিক ভর আসলে সহজ কথা মোলার ভর মানে আসলে আনবিক ভর তোমাদের একটু বুঝতে কঠিন হবে আমি সহজ করে দিচ্ছি মোলার ভর আসলে কাকে বলে আচ্ছা একটু একটা চমৎকার জিনিস যে ভাইয়া মোলার ভর জিনিসটা মোল গ্যাসের ভরকেই তার মোলার ভর বলে তাহলে এক মোল গ্যাসের ভরকেই মোলার ভর বলে আর বলতো মোল গ্যাসের ভর আবার আমরা কি বলতেছি আনবিক ভর বলতেছি কারণ মোল গ্যাসের অনুর ভরকে আমরা আনবিক ভর বলি আবার একমূল গ্যাস একমূল গ্যাসের ভরকে মূলার ভর বলা হয় এই জন্য মূলার ভর আসলে আণবিক ভর একই জিনিস তার মানে মূলার ভর বা আণবিক ভর হচ্ছে একই জিনিস তাহলে গ্রামের ব্যাপন সূত্র হচ্ছে স্থির স্থির চাপে ও তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপনের হার তার আণবিক ভর বা মূলার ভরের হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক অর্থাৎ আর সমানুপাতিক ওয়ান বাই রুট এম হবে ঠিক আছে এটা একটু মাথায় রাখবে এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল কিন্তু যে নিচের কোনটা গ্রামের ব্যাপন সূত্রই যেটা আসছিল তাহলে আর সমানুপাতিক ওয়ান বাই রুট এম আচ্ছা তাহলে এগুলো একটু পারবা আবার এখান থেকে পরবর্তীতে ঘনত্বের সাথেও একটা সম্পর্ক তৈরি করা হয়েছে এখান থেকে পরবর্তীতে হচ্ছে ঘনত্বের সাথে ঘনত্বের সাথে হচ্ছে একটা সম্পর্ক তৈরি করা হয়েছে যে স্থির চাপে ও তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপনের হার সেই গ্যাসের ঘনত্বের হচ্ছে তোমার বর্গমূলের ব্যস্তানুপাতিক অর্থাৎ আর সমানুপাতিক ওয়ান বাই রুট ওবার ডি ঘনত্বকে হচ্ছে আমরা ইংলিশে হচ্ছে ডেনসিটি বলতে পারি ঘনত্বকে ইংলিশে বলা হয় ডেনসিটি এই জন্য এটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করতেছি তাহলে এইভাবেও বলা যায় যে স্থির চাপে ও তাপমাত্রায় কোনো গ্যাসের তাহলে হচ্ছে ব্যাপনের হার সেই গ্যাসের ঘনত্ব বা ডেন্সিটির হচ্ছে তোমার বর্গমূলের ব্যস্তানুপাতিক অর্থাৎ আর সমানুপাতিক ওয়ান বাই রুট ওভার ডি হয় ঠিক আছে ওকে তাহলে এখন আসো এখান থেকে একটা সূত্র আছে চলো আমরা সেই সূত্রগুলো হচ্ছে তোমাদের সাথে এখন একটু আলোচনা করি ঠিক আছে এটা একটা বেসিক জিনিস চলো আমরা একটু সমানুপাতিক ব্যস্তানুপাতিকের একটু ডিটেলসে ঢুকি তোমাদের জন্য ইজি হবে এই শর্টকাটগুলো মনে রাখা আচ্ছা বলো তো ভি সমানুপাতিক টি ছিল এটা কার সূত্র দেখো ভি সমানুপাতিক আমাদের কি ছিল টি ছিল তাহলে এটা কার সূত্র ছিল বলো চার্লসের সূত্র ছিল তো চার্লসের সূত্রে আমরা আয়তন এবং পরম তাপমাত্রা এটা সমানুপাতিক পাইছি তো সমানুপাতিক পাওয়ার কারণে তুমি একটু পরে খেয়াল করে দেখো এখান থেকে কিন্তু আমরা পরবর্তীতে লিখতে পারছি যে ভি ওয়ান বাই ভি টু হচ্ছে তোমার টি ওয়ান বাই টি টু খেয়াল করে এটা কিন্তু লেখা যায় আচ্ছা এটা লেখার একটা চমৎকার কৌশল আছে দেখো চার্লসের সূত্রে সমানুপাতিক থাকলে সমানুপাতিক থাকলে এখান থেকে একটা চমৎকার জিনিস হয় সমানুপাতিক থাকলে দেখো ভি ওয়ান এর সাথে কে সমানুপাতিক টি ওয়ান সমানুপাতিক আবার ভি টুর সাথে কে সমানুপাতিক টি টু সমানুপাতিক তো সমানুপাতিক থাকলে যখন আমরা এদেরকে এরকম ভগ্নাংশ আকারে লিখি তখন একটা চমৎকার জিনিস আছে চমৎকার জিনিস হচ্ছে তাহলে ভি ওয়ান যদি উপরে থাকে তখন টি ওয়ানটা উপরে থাকবে আবার ভি যদি নিচে থাকে টি টু হচ্ছে তোমার নিচে থাকবে যদি সেটা সমানুপাতিক হয় তাহলে এই কথাটা মাথায় রেখো সমানুপাতিক হইলে এখানে একটা মজার জিনিস আছে এটার সাথে এটা সমানুপাতিক মানে হচ্ছে এটার সাথে এটা সমানুপাতিক আবার এটার সাথে এটা সমানুপাতিক সো তখন মজার জিনিস হচ্ছে যে সমানুপাতিক হইলে ভি ওয়ান যদি উপরে হয় এই পাশে টি ওয়ানটা উপরে থাকবে ভি টু যদি নিচে হয় এই পাশে টি টু নিচে থাকবে মানে এটা উপরে থাকলে এটা উপরে থাকবে এটা নিচে থাকলে এটা নিচে থাকবে এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক সমানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে এরকম দেখা যায় অলওয়েজ এরকম দেখা যায় তুমি করে দেখো হিসাব করে দেখো যে ভি সমানুপাতিক টি তাহলে ভি ইজিক টু কে টি লেখা যায় এখন তুমি ধরে নাও যে টি ওয়ান তাপমাত্রায় তাহলে ভি ওয়ান টু তুমি হচ্ছে কে টি ওয়ান লিখতে পারবা তুমি লিখে দেখো এইভাবে করে দেখো তোমার এইটাই আসবে তাহলে এটা হচ্ছে সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক হইলে যেমন বয়লের সূত্র বয়লের সূত্র হচ্ছে তোমার ভি সমানুপাতিক ওয়ান বাই পি ছিল তার মানে তুমি দেখিয়ে বুঝতেছো যে এটার সাথে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক তো ব্যস্তানুপাতিক হইলে তুমি দেখবে এরকম লেখা যায় যে ভি ওয়ান বাই ভি টু টু হবে পি টু বাই পি ওয়ান ব্যস্তানুপাতিক হলে দেখবে এটা উল্টাপাল্টা লেখতে হয় অর্থাৎ ভি ভি সাথে এই পি ওয়ান হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক এই জন্য দেখো এটা উপরে থাকলে এটা নিচে থাকবে খেয়াল করে দেখছো ব্যস্তানুপাতিক মানে কিন্তু আসলে এটাই যেখানে এখানে এর সাথে পি এর হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক এই জন্য দেখো এখানে ভি উপরে আছে এখানে পি কিন্তু নিচে আছে তাহলে সেমভাবে এখানে ভি ওয়ান উপরে থাকবে পি ওয়ান নিচে থাকবে আবার এখানে ভি টু নিচে আছে তাহলে পি টু উপরে থাকবে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে সেমভাবে তাহলে সেমভাবে আমরা বলতো আমরা গ্রামের ব্যাপন সূত্র থেকে আমরা এইমাত্র দেখলাম আর সমানুপাতিক হচ্ছে ওয়ান বাই রুট ওভার এম ওই যে আণবিক ভর বা মোলার ভরের হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক তাহলে যেহেতু এটা ব্যস্তানুপাতিক তাহলে এখান থেকে আমরা সরাসরি বলতে পারি না এটা শর্টকাট পরীক্ষায় এই সূত্রগুলা দিবে মানে মেডিকেল পরীক্ষা তো তোমার হাতে এত সময় নাই এটা তো ক্যালকুলেশন করার সময় নাই মেডিকেল পরীক্ষায় দিবে যে নিচের কোন সূত্রটা হচ্ছে সঠিক মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে নিচের কোন সূত্র হচ্ছে সঠিক তো দেখো তো আমরা ঝটপট এটা লিখতে পারি না তো ঝটপট এটা আমরা লিখতে পারি না তখন কিন্তু আমরা দেখি বুঝতে পারবো যে এটা হচ্ছে সঠিক কেন সঠিক কারণ ওই যে ভাইয়া বলছে আর এর সাথে রুট ওভার এম এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে এটা উপরে থাকলে এটা নিচে থাকবে তাহলে এখানে আর ওয়ান উপরে থাকলে রুট ওভার এম ওয়ান নিচে থাকবে আবার আর টু নিচে থাকলে রুট ওভার এম টু উপরে থাকবে আর এই পুরাটা হচ্ছে রুট এই জন্য পুরাটার উপরে রুট দিয়ে দিছি তাহলে এটা কিন্তু সঠিক এইভাবে কিন্তু পরীক্ষায় অনেক অল্প সময়ের মধ্যে অ্যান্সার করতে হবে এই বেসিকগুলো যদি তোমাদের ক্লিয়ার না থাকে দেখা গেলো যে ধরো এই সূত্রটা তখন তুমি চিন্তা করবা এই বেসিকটা ক্লিয়ার না থাকলে আচ্ছা এটা কি সঠিক কি না কেমনে বুঝবো তখন তুমি মনে মনে কি চিন্তা করবা আগে এটা চিন্তা করবা পরেটারে তুমি হচ্ছে যে আর সমানুপাতিক কে ইন্টু ওয়ান বাই এম লেখবা লেখা তুমি দুইটা ধরবা ধরা ভাগ করবা ভাগ করে কাটাকাটি করে দেখবে এটাই আসবে কিন্তু সমস্যাটা হচ্ছে তোমার সময় নষ্ট হবে অনেক সময় চলে যাবে এখান থেকে এটা বের করতে করতে দেখবে তোমার এক দুই মিনিট নাই হয়ে গেছে আর যদি সিম্পল টেকটিক্সটা মনে রাখো ট্রিক্সটা মনে রাখো একবারে যে ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে দেখো নিজেই দেখো একটা উপরে থাকলে আর একটা নিচে থাকে তার মানে আর ওয়ান উপরে থাকলে এম নিচে থাকবে আর টু নিচে থাকলে এম টু উপরে থাকবে আর এখানে এটা সামনে রুট আছে এই জন্য পুরোটার উপরে রুট হবে শেষ এটা হচ্ছে সঠিক সূত্র তাহলে সেম ভাবে দেখো আর সমানুপাতিক ওয়ান বাই রুট ছিল এটা তো আমাদের মনে আছে এটুকু তো মনে থাকবে যে ব্যাপনের হার হচ্ছে ঘনত্বের কি বর্গমূলের ব্যস্তানুপাতিক এটুকু তো আমাদের মনে থাকবে এটা তো সূত্র তাহলে বাকিটা তুমি নিজেই এখন বুঝতে চাও তার মানে এখান থেকে আমরা ইজিলি লিখতে পারি যে আর ওয়ান বাই আর টু হচ্ছে রুট একই জিনিস দেখছো এই বেসিকটাই পরীক্ষায় আসে তাহলে এগুলা পারবা তাহলে এখন আসো গ্যাসের ব্যাপন হার নির্ধারণকারী হচ্ছে ফ্যাক্টর আছে বেশ কয়েকটা ফ্যাক্টরের উপরে হচ্ছে গ্যাসের ব্যাপন হার নির্ভর করে একটা হচ্ছে গ্যাসের মোলার ভর বা গ্যাসের ঘনত্বের উপরে তাপমাত্রা এবং চাপের উপরে আর অনুব্যাপন যদি হয় ওই যে অনুব্যাপন বা নিঃসরণ হইলে যে দেয়ালের সূক্ষ্ম ছিদ্রের হচ্ছে আকারের উপরও নির্ভর করে কারণ আমরা তো বলছি যে ছিদ্র থাকলেই সেখানে অনুব্যাপন হবে তাহলে অনুব্যাপনের ক্ষেত্রে সেটা আবার হচ্ছে তোমার ছিদ্রের আকারের উপরও নির্ভর করে ঠিক আছে এগুলা পারবা ঠিক আছে আচ্ছা এবার বলতো ব্যাপনের হার বলতে আসলে কি বুঝায় বলতে পারবা এই যে আমরা যে এত কষ্ট করে পড়াচ্ছি যে ভাইয়া ব্যাপনের হার বলতে কি বুঝায় ব্যাপনের হার হচ্ছে আসলে কি ছড়িয়ে পড়া আর কিছু না মানে ব্যাপনের হার জিনিসটা হচ্ছে তোমার জিনিসগুলো আসলে কি হবে ছড়িয়ে পড়বে মানে একটা গ্যাস হচ্ছে তোমার চারপাশে ছড়িয়ে পড়বে তাহলে এই যে একটা গ্যাস হচ্ছে তোমার চারপাশে ছড়িয়ে পড়বে এই জিনিসটাকেই তোমার কি বলা হয় ব্যাপনের হার বলা হয় ঠিক আছে তাহলে ব্যাপনের হার মানে চারপাশে ছড়িয়ে পড়া বলো কোন জিনিসটা চারপাশে হচ্ছে তোমার দ্রুত ছড়িয়ে পড়বে বলো তো কোন জিনিসটা চার পাশে হচ্ছে তোমার দ্রুত ছড়িয়ে পড়বে বলতে পারবে যেটা হালকা এটার একটা एग्जांपल দেই ধরো তোমার একটা ফ্রেন্ড আছে যে মনে করে একেবারে বাঁশের মতো চিকন চুকনা ফ্রেন্ড আছে আর তোমার একটা ফ্রেন্ড আছে মনে করো যে হাতির মতো মোটা খাইতে খাইতে অনেক মোটা হয়ে গেছে তাহলে এখন বলে এই দুইজনের মধ্যে দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করা হলো বলো কে বেশি জোরে দৌড়াইতে পারবে তোমার যেই বন্ধুটা অনেক চিকন দেখো তোমার চিকন বন্ধু একবারে দৌড় দিয়ে অনেক দ্রুত চলে গেছে আর তোমার যেই বন্ধুটা হচ্ছে হাতির মতো মোটা সে দেখবা নড়তেই পারতেছে না দৌড়াইতেই পারতেছে না আস্তে আস্তে দৌড়াইতেছে ব্যাপনও হচ্ছে সিম যার আনবিক ভর বেশি সে হচ্ছে ভারী তাহলে ভারী জিনিস দৌড়াইতে পারে কম ফলে তার ব্যাপনের হার কম মানে সে চারপাশে হচ্ছে কম ছড়াবে আর যে হালকা যার আণবিক ভর কম তার মানে সে হালকা হালকা জিনিস বেশি ছড়াবে তার মানে তার ব্যাপনের হার হচ্ছে বেশি বেশি জোরে দৌড়াইতে পারতেছে বুঝতে পারছো একবারে সিম্পল জিনিস তাহলে তোমাদেরকে যদি পরীক্ষায় হঠাৎ করে যদি একটা প্রশ্ন করা হয় যে ধরো এই যে একটা ফেমাস প্রশ্ন যে একটা নলের ভিতরে একটা নলের ভিতরে এক প্রান্তে হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস নেওয়া হয়েছে আরেক প্রান্তে অ্যামোনিয়া নেওয়া হয়েছে তাহলে নলের ভিতরে কোথায় সাদা ধোয়া তৈরি হবে নলের ভিতরে হচ্ছে তোমার কোথায় সাদা ধোয়া তৈরি হবে বলতে পারবা আচ্ছা এখানে বলো তো সাদা ধোয়া কেমনে তৈরি হবে সিম্পল এখানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস নিলে সেই হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে এখানে ব্যাপিত হবে সেই পাশে আসতেছে আবার এখানে অ্যামোনিয়া নিলে অ্যামোনিয়াগুলো এই পাশে ব্যাপিত হবে এই আসতেছে এসে এই দুইটা গ্যাস এই দুইটা গ্যাস হচ্ছে তোমার যেখানে মিলিত হবে যেই পয়েন্টে মিলিত হবে সেই পয়েন্টে হচ্ছে এই দুইটা গ্যাস বিক্রিয়া করবে অর্থাৎ এই সেল এবং অ্যামোনিয়া যেই পয়েন্টে মিলিত হবে সেই পয়েন্টে বিক্রিয়া করবে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডে সাদা ধোয়া তৈরি করবে তাহলে এখানে যদি হঠাৎ করে বলে কোথায় সাদা ধোয়া তৈরি হবে বলতে পারবে এটা কোথায় সাদা ধোঁয়া তৈরি হবে এইসিএল যেই প্রান্তে আছে তার কাছে সাদা ধোয়া তৈরি হবে তার কাছাকাছি তৈরি হবে কেন তৈরি হবে চলো আমরা একটা ব্যাখ্যা করি ইজি দেখো এইসিএল কি হাইড্রোজেন ক্লোরাইড আণবিক ভর বের করো ক্লোরিনের হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ আর হাইড্রোজেনের হচ্ছে ওয়ান তাহলে ওয়ান আর থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ যোগ করলে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ তাহলে এখানে আণবিক ভর হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ আর অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে সতেরো তুমি খেয়াল করো অ্যানোবিয়ার অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে কম তাহলে এটা আণবিক ভর কম মানে কি হালকা হালকা জিনিস দৌড়াইতে পারে বেশি ফলে সে বেশি দূরত্ব অতিক্রম করবে আর এ হচ্ছে ভারী আণবিক ভর বেশি তার মানে ও ভারী ভারী জিনিস আস্তে আস্তে দৌড়ায় ফলে সে কম দূরত্ব অতিক্রম করবে ফলে তারা এমন একটা জায়গায় মিলিত হবে এমন জায়গায় মিলিত হবে যে জায়গাটা অ্যামোনিয়া থেকে দূরে কিন্তু এই সেলের কাছে তার মানে সাদা ধোয়াটা কোথায় হবে এই সেলের কাছাকাছি হবে সাদা ধোঁয়া বুঝো একবারেই জি এইseller কাছাকাছ হবে সিম্পল কমন সেন্স আসলে এখানে কোটিন কিছু না একজন জোরে দৌড়ায় আরেকজন আস্তে দৌড়ায় তাহলে বলো কোথায় তারা মিলিত হবে যে জোরে দৌড়ায় সে অনেক দূরে চলে আসবে আর যে আস্তে দৌড়ায় সে অল্প দূরত্ব অতিক্রম করবে তাহলে যে আস্তে দৌড়ায় তার কাছাকাছে কিন্তু আসলে মিলিত হবে জিনিসটা সিম্পল বেসিক এটাই পরীক্ষা মাঝে মাঝে আসতে পারে এখান থেকে ম্যাথ তো আর আসবে না ম্যাথ তো ক্যালকুলেটর ছাড়া করতে পারবে না কিন্তু এই জিনিসটা আসতে পারে যে একটা নলের ভিতরে এক প্রান্তে এসিএল গ্যাস আর এক প্রান্তে অ্যামোনিয়া নেওয়া হলো তাহলে নলের কোন প্রান্তে সাদা ধোয়া উৎপন্ন হবে তো অপশনগুলো এরকম থাকবে যে দুইটার মাঝখানে একটা বলবে অ্যামোনিয়ার কাছে একটা বলবে এর কাছে আর একটা বলবে কোনোটাই না এটা কিন্তু মেডিকেল আসতে পারে তো তখন অনেকে কিন্তু মাথা গরম হয়ে যায় হায় হায় এটা আমরা কেমনে বের করবো একবারই ইজি অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে সতেরো এটার হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর কম মানে কি হালকা হালকা জিনিস ওই যে তোমার হালকা বন্ধু দৌড়াতে পারে বেশি তাহলে ও বেশি জোরে দৌড়াবে অতিক্রম করবে আর এই ভারী তাহলে ওর ব্যাপনের হার হচ্ছে কম ওই যে ব্যস্তানুপাতিক আণবিক ভরের সাথে ব্যস্তানুপাতিক তাহলে ভারী জিনিস কম দৌড়াইতে পারে ওর হচ্ছে ব্যাপন কম হবে তাহলে কাছে হচ্ছে সাদা ধোয়া তৈরি হবে ঠিক আছে পারবা এই জিনিসগুলো এখন আসো গ্রাহামের ব্যাপন সূত্রের হচ্ছে আধুনিক প্রয়োগ তাহলে গ্রামের এই যে ব্যাপন সূত্র সেই ব্যাপন সূত্রটা হচ্ছে তোমার বেশ কিছু আধুনিক প্রয়োগ আছে এই সূত্রকে কাজে লাগায় হচ্ছে তোমার দেখো বিভিন্ন গ্যাসের আণবিক ভর নির্ণয় করা যায় তারপরে হচ্ছে মিশ্রণের উপাদান সমূহকে পৃথকীকরণ করা যায় কয়লা খনিতে হচ্ছে তোমার মিথেন গ্যাসের উপস্থিতি নির্ণয় ব্যবহৃত সতর্কতা জ্ঞাপক যন্ত্র হচ্ছে এটা ব্যবহার করা হয়েছে আর সবচেয়ে উল্লেখযোগ্য রিডিং দিবা জাস্ট এগুলো রিডিং দিবা হ্যাঁ সবচেয়ে উল্লেখযোগ্য আধুনিক প্রয়োগ হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে একই মৌলের ভিন্ন ভিন্ন আইসোটপকে পৃথক করা যায় দেখছো তার মানে সবচেয়ে উল্লেখযোগ্য আধুনিক প্রয়োগ হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে একই মৌলের ভিন্ন ভিন্ন আইসোটোপকে হচ্ছে পৃথক করা যায় যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরেনিয়াম ধাতুকে ইউরেনিয়াম হেক্সা ফ্লোরাইড গ্যাসে রূপান্তর করে ব্যাপন প্রক্রিয়ায় হচ্ছে ইউরেনিয়াম দুইশো আটত্রিশ হতে ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ আইসোটোপকে পৃথক করা হয় এবং ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ দ্বারা হচ্ছে পারমাণবিক বোমা তৈরি করা হয় যেটা সীমার উপর নিক্ষিপ্ত হয় ঠিক আছে দেখো তাহলে দেখছো যে ব্যাপন সূত্রের মাধ্যমে আমরা কি করতে পারি আইসোটোপগুলোকে হচ্ছে পরস্পর থেকে পৃথক করতে পারি আচ্ছা কেমনে করছে চলো আমরা একটু ব্যাখ্যা করি দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা বানাইছে তোমরা সবাই জানো যে যেটা হচ্ছে যুক্তরাষ্ট্র কি করছে জাপানের হিরোসিম এবং নাগা থেকে ফেলছে তাহলে পারমাণবিক বোমা তৈরি করতে ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ হচ্ছে বেশি ব্যবহৃত হয় কিন্তু প্রকৃতিতে প্রকৃতিতে তুমি যে ইউরেনিয়ামের যে খনি থেকে ইউরেনিয়ামের খনি থেকে যে ইউরেনিয়াম পাওয়া যায় সেই ইউরেনিয়ামে হচ্ছে তোমার দুইটা জিনিস মিশ্রিত থাকে ইউরেনিয়াম দুইশো আটত্রিশের সাথে ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ হচ্ছে তোমার মিশ্রিত অবস্থায় থাকে তাহলে তুমি এটাকে আলাদা করবা কেমনে সো তারা কি করছে এই ইউরেনিয়ামের উপর ফ্লোরিন গ্যাস চালনা করছে ফ্লোরিন গ্যাস চালনা করলে এরা ইউরেনিয়ামের সাথে বিক্রিয়া করে ইউরেনিয়াম হেক্সা ফ্লোরাইডে পরিণত হয়েছে ইউরেনিয়াম হেক্সা ফ্লোরাইড হেক্সা মানে ছয় তাহলে ছয়টা ফ্লোরিন তাহলে ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ সেও ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে ইউরেনিয়াম হেক্সা ফ্লোরাইড তৈরি করছে ইউরেনিয়াম দুইশো আটত্রিশ সেও ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে ইউরেনিয়াম হচ্ছে হেক্সা ফ্লোরাইড তৈরি করছে কিন্তু কাহিনী হচ্ছে এই ইউরেনিয়ামের হচ্ছে পারমাণবিক ভর কম আইসোটোপ মানে কি তোমাদের নিশ্চয়ই মনে আছে আইসোটোপ মানে পারমাণবিক সংখ্যা হচ্ছে সেম বা প্রোটন সংখ্যা হচ্ছে সেম ওই যে আইসোটোপ আইসো মানে হচ্ছে সেম আর লাস্টে কি আছে প আছে পতে হচ্ছে প্রোটন তার মানে আইসোটোপ মানে হচ্ছে প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পর কি বলা হয় আইসোটোপ বলা হয় তাহলে খেয়াল করো তাহলে ইউরেনিয়ামের যে আইসোটোপের পারমাণবিক ভর হচ্ছে দুইশো পঁয়ত্রিশ আর যে আইসোটোপের পারমাণবিক ভর হচ্ছে দুইশো আটত্রিশ তাহলে এই দুইটার মধ্যে কোনটা হালকা এটা কিন্তু হালকা তো এটা হালকা হওয়ার কারণে এটা দিয়ে যে ইউরেনিয়াম হেক্সা ফ্লোরাইড যে গ্যাস তৈরি করছে এই গ্যাসটা কিন্তু হালকা আর এই গ্যাসটা হচ্ছে ভারী সো হালকা গ্যাস আর ওটা হচ্ছে ভারী গ্যাস পরে এই দুই গ্যাস থেকে এই গ্রাহ্মের ব্যাপন সূত্রের মাধ্যমে সে হালকা গ্যাসটাকে হচ্ছে আলাদা করছে আলাদা করে পরে সেখান থেকে হচ্ছে ইউরেনিয়ামকে আলাদা করে সেইটা দিয়ে পারমাণবিক বোমা বানা হচ্ছে মানুষ মারছে তার মানে দিন শেষের শেষ কথা কি দেখো একটা মানুষ কেমনা আর একটা মানুষকে ধ্বংস করবে এটার জন্য দেখো তার বুদ্ধির কিন্তু শেষ নাই তুমি জিনিসগুলা খালি চিন্তা করো এই যে এত বুদ্ধি এটা শান্তিপূর্ণ কোনো উপায় ইউজ না করে বোমা বানানোর জন্য দেখো চমৎকার একটা বুদ্ধি করছে বুদ্ধিটা কিন্তু অনেক চমৎকার যে ইউরেনিয়াম হচ্ছে তোমার ধাতু আকারে থাকে দুইটা একসাথে মিক্সড থাকে কিন্তু তোমার বোমা বানানোর জন্য এটা দরকার তুমি কেমনে টাকা আলাদা করবা এর উপরে তুমি ফ্লোরিন গ্যাস চালনা করছো ফলে দুইটাই বিক্রিয়া করছে এটাও ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড তৈরি করছে ওইটা ইউরেনিয়াম হেক্সা ফ্লোরাইড তৈরি করছে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে ইউরেনিয়াম দুইশো ফলে এটা যেই গ্যাস তৈরি করছে এই গ্যাসটা হচ্ছে হালকা এটা হয়ে গেছে ভারী গ্যাস হয়ে গেছে কারণ এটা পারমাণবিক ভর বেশি এটা ভারী হয়ে গেছে এটা হালকা হয়ে গেছে পরে গ্রাহামের ব্যাপন সূত্র দিয়ে এই হালকা গ্যাসটাকে পৃথক করে এখান থেকে ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ হচ্ছে আলাদা করে পরে এটা দিয়ে হচ্ছে বোমা বানায় আলটিমেটলি হচ্ছে মানুষ মারছে তার মানে মানুষ মারার জন্য দেখো একটা মানুষের বুদ্ধি শেষ নেই কিন্তু উপকার করতে বলো একটা মানুষের তখন দেখবা কেন জানি মানুষের বুদ্ধি আর হয় না কেমন উপকার করা যায় তখন আর বুদ্ধি নাই কিন্তু কারে ক্ষতি করা যায় কিভাবে এটা নিয়ে সারা জীবনই পৃথিবীতে হচ্ছে মানুষের মাথায় বুদ্ধি শেষ নেই অলওয়েজ মাথায় রাখবা যে আমরা মানুষ জাতিটা আসলে কেমন জানি আর কি খারাপই লাগে যে আরেকজনের ক্ষতি করার জন্য আমরা কত বুদ্ধি বের করছি কত চমৎকার একটা বুদ্ধি দিয়ে দেখো আমরা বোমা বানাইছি অথচ এই বুদ্ধিগুলা কাজে লাগায় কিন্তু আমরা চাইলে পৃথিবীর বিভিন্ন দেশগুলা মিলেমিশে কিন্তু বাস করতে পারি তাই না সবাই সবার সাথে কিভাবে হচ্ছে পৃথিবীর দেশ থেকে দারিদ্র দূর করা যায় খাবারের কারণে হচ্ছে দেখবা আফ্রিকা মধ্যপ্রাচ্য বা ল্যাটিন আমেরিকা বা আমাদের দেশে তো দেখবা যে অনেক কিন্তু মানুষ হচ্ছে খাদ্যের কারণে কিন্তু অনেক কষ্টে আছে এগুলা কেমনে দূর করা যায় সেটা আমরা বুদ্ধি করে বের না করে কেমনে হচ্ছে এক দেশ আরেক দেশে বোমা মারবে যুদ্ধ বিমান তৈরি করবে এগুলা নিয়ে আমরা দিন পরে থাকি তাই না এগুলাই করে কিন্তু উন্নত কান্ট্রিগুলো তো এগুলাই করতেছে যে কেমনে আরেক দেশে বাস দেওয়া যায় কেমনে আরেক দেশ ধ্বংস করা যায় তেল গ্যাস লুট করা যায় এগুলা নিয়ে চিন্তা করে খালি যাই হোক তাহলে এটা হচ্ছে একটা মানে ব্যবহারিক প্রয়োগ ছিল প্র্যাকটিক্যাল প্রয়োগ ছিল ঠিক আছে ওকে সাথে মনে রাখবো যে নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে হচ্ছে তোমার জ্বালানি হিসেবেও ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ হচ্ছে ব্যবহৃত হয় তাহলে নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হয় ইউরেনিয়াম দুইশো হচ্ছে ব্যবহৃত হয় ঠিক আছে তাহলে এগুলা লাগবে না এগুলা হচ্ছে বাদ আমাদের মেইন পড়ানো আসলে শেষ বুঝছো আমাদের মেইন জিনিসগুলো আসলে পড়ানো শেষ এতক্ষণ আমরা যা পড়াইছি এগুলো মোটামুটি হচ্ছে সূত্র রিলেটেড জিনিস ছিল এরপরে আরো হালকা পাতলা আমরা সূত্র রিলেটেড কিছু জিনিস পড়াবো এরপরের ক্লাসে হচ্ছে আমরা জাস্ট নর্মাল বেসিক ওইখানে অত সূত্র নাই অত অঙ্ক টঙ্ক কিছু নাই ওগুলো হচ্ছে দ্রুত শেষ হয়ে যাবে তাহলে এখন আসলে হচ্ছে গ্যাসের আণবিক গতিতত্ত্ব তাহলে আণবিক গতিতত্ত্বটা আমরা একটু দেখি তাহলে গ্যাসের আণবিক তত্ত্বের হচ্ছে তোমার বেশ কিছু স্বীকার্য আছে সেখানে বলছে যে যে কোনো গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণিকা যেমন পরমাণু অথবা সমন্বয়ে হচ্ছে গঠিত তারপরে দুই নম্বর পয়েন্টে বলছে গ্যাস অনুসমূহের আয়তন তাহলে গ্যাস অনুগুলার হচ্ছে তোমার মোট আয়তন পাত্রের মোট আয়তনের তুলনায় হচ্ছে অনেক নগণ্য তারপরে বলছে গ্যাস অণুসমূহের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ নেই আচ্ছা এর মধ্যে মনে রাখবা এটা হচ্ছে গ্যাসের আণবিক স্বীকার্য মানে একটা গ্যাসের অণু কিভাবে গঠিত হয়েছে এবং একটা গ্যাসের অণুর কি কী ধর্ম আছে তার উপর ভিত্তি করে হচ্ছে বেশ কিছু স্বীকার্য আছে এগুলোকে তোমার বলা হয় আণবিক স্বীকার্য তার মানে একটা গ্যাসের অণু কিভাবে গঠিত হয়েছে বা গ্যাসের অণুগুলা কীরকম আচরণ করে একটা অনুসারে আরেকটা অণু কীরকম আচরণ করে তার উপর ভিত্তি করে হচ্ছে বেশ কিছু স্বীকার্য আছে আণবিক স্বীকার্য এই আণবিক স্বীকার্যের মধ্যে তোমরা দুই নম্বর আর তিন নম্বর পয়েন্ট একটু ভালো মতো মনে রাখবা দুই আর তিন নম্বর পয়েন্টটা হচ্ছে একটু ভালো মতো মনে রাখবা যে গ্যাস অণুসমূহের আয়তন কি বলছে যে গ্যাসের অণুগুলোর মোট আয়তন পাত্রের মোট আয়তনের তুলনায় হচ্ছে অনেক নগণ্য অনেক নগণ্য মানে শূন্য ধরে নিছে অর্থাৎ একটা পাত্রে ধরো এই পুরাটা হচ্ছে পাত্রের আয়তন এই পাত্রে মনে করো পাঁচটা গ্যাসের অনু আছে তাহলে এই পাঁচটা গ্যাসের অনুর মোট আয়তন এই পাত্রের মোট আয়তনের তুলনায় হচ্ছে একেবারে নগণ্য মানে তারা জিরো ধরে নিছে মানে পাত্রের আয়তন তো এই পুরাটা হচ্ছে পাত্রের আয়তন এই পাত্রের মধ্যে মনে করো পাঁচটা গ্যাসের অনু আছে তাহলে পাঁচটা গ্যাসের অনুর যে আয়তনগুলো গুলা এটা একটা গ্যাসের অনু এটা একটা গ্যাসের অনু গ্যাসের অনু গ্যাসের অনু গ্যাসের অনু তাহলে পাঁচটা গ্যাসের অনুর আয়তন বলতেছে কি যে পাত্রের টোটাল আয়তনের তুলনায় হচ্ছে অনেক নগণ্য এবং এতই নগণ্য এটাকে শূন্য ধরছে এখানে কিন্তু একটা ঝামেলা আছে আমরা একটু পরে পড়বো এখানে একটা ঝামেলা আছে আর আরেকটা জিনিস বলছে যে গ্যাসের অণুগুলোর মধ্যে পারস্পরিক হচ্ছে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই তার মানে একটা গ্যাসের অণু আরেকটা গ্যাসের অনুর প্রতি কোনো আকর্ষণ বা বিকর্ষণ কিছুই নাই এটা বলছে বাকিগুলো নর্মাল জিনিস বাকিগুলো তোমরা রিডিং দিবা এগুলো এমনিতেই পারবা এগুলো নিয়ে অত কিছু করার কিছু নাই ঠিক আছে আচ্ছা এখন আসো গ্যাসের অনুরগতি শক্তি ওই একটু আগে বলছিলাম তাহলে গ্যাসের অনুর্গতি শক্তি থেকে একটা সূত্র প্রমাণ করছে পিভি ইজ ইকাল টু ওয়ান থার্ড এমএনস স্কোয়ারে যেগুলো সব হচ্ছে তোমার আদর্শ গ্যাস চ্যাপ্টারে আছে ফিজিক্সে ওই একটু আগে বলতেছিলাম যে গ্যাসের গতিশক্তি সব সূত্রগুলো এগুলো আদর্শ গ্যাসে আছে জাস্ট মনে রাখো এখন কেমনে আসছে এগুলো দরকার নেই প্রমাণ তো কখনোই লাগবে না ঠিক আছে তাহলে পিভি ইজ ইকোয়াল টু ওয়ান থার্ড এমএনসি স্কোয়ার ঠিক আছে এগুলো একটু মাথায় রাখবে ওকে তাহলে এই যে পি ভি ইজ ইকাল টু ওয়ান থার্ড স্কোয়ার এই সমীকরণকে হচ্ছে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ বলা হয় বিজ্ঞানী ক্লসিয়াস হচ্ছে আদর্শ গ্যাসের এই গতীয় সমীকরণ প্রতিষ্ঠা করেন তার মানে সূত্র হচ্ছে পি ভি ইজ টু ওয়ান থার্ড স্কোয়ার এই সূত্রটাকে তোমার বলা হয় আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ এই সমীকরণটা ক্লসিয়াস হচ্ছে তোমার প্রতিষ্ঠা করছে ঠিক আছে এগুলো একটু মাথায় রাখবা আচ্ছা ওকে ঠিক আছে তাহলে এই কিছু কনসেপ্ট হচ্ছে আমাদের ক্লিয়ার হইলো তাহলে এখান থেকে একটা সূত্র আসছে আদর্শ গ্যাসের গতিতত্ত্ব থেকে একটা সূত্র আসছে যে পিভি ইজ ইকোয়াল টু হচ্ছে ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার আমি আবার একটু বলি পিভি ইজ ইকাল টু ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার পি তো বুঝতেই আমি বুঝাই দিই যে কোনটা আসলে কি পি মানে হচ্ছে প্রেশার চাপ ভি মানে হচ্ছে ভলিউম আয়তন এম হচ্ছে একটা অনুর্ভর। এম হচ্ছে তোমার একটা অনুরভর মানে একটা সিঙ্গেল অনুর্ভর হচ্ছে এম তাহলে এম হচ্ছে একটা অনুর্বর এন হচ্ছে অনুসংখ্যা আর সি হচ্ছে যে আদর্শ গ্যাস চ্যাপ্টারে পড়ছো বর্গমূল গড় বর্গবেগ পড়তো না একটা চমৎকার জিনিস পড়ছো না যে বর্গমূল গড় বর্গবেগ এটা হচ্ছে সেই সিটা আর কি তাহলে বর্গমূল গড় বর্গবেগ তাহলে এই সমীকরণটাকে হচ্ছে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ বলা হয় এটা হচ্ছে বিজ্ঞানী ক্লসিয়াস হচ্ছে প্রতিষ্ঠা করছে ঠিক আছে ওকে তাহলে এই সূত্রটাই দেখো আচ্ছা আমি আবার একটু বলি দেখো এই ছোট এমটা হচ্ছে একটা ভর বড় এনটা হচ্ছে সংখ্যা সি হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ বাকিগুলো তো বুঝতেই পারতেছো ওকে এখন আশা হচ্ছে এখান থেকে আরও কিছু কনসেপ্ট আর কি জাস্ট কিছু কনসেপ্ট যে এখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে হচ্ছে গড় মুক্ত পথ গড় মুক্ত পথ বলতে কি বুঝায় আচ্ছা গড় মুক্ত পথ বলতে বুঝায় ধরো ধরো এই যে এখানে একটা অনু হ্যাঁ গড় মুক্ত পথ একটা পাত্রের মধ্যে অসংখ্য কি আছে গ্যাসের অনু আছে না তাহলে এই যে একটা পাত্রের মধ্যে যে অসংখ্য গ্যাসের অনু আছে ধরো এখানে এই অনুটা এখান থেকে এখানে এসে সে একটা অনুর সাথে ধাক্কা খাইছে এখান থেকে এখানে এসে সে একটা সংঘর্ষে লিপ্ত হয়েছে এক নম্বর সংঘর্ষ হলো আবার এই অনুটা পরবর্তীতে এখান থেকে এখানে এসে আরেকটা অনুসাধে ধাক্কা খাইছে মানে সংঘর্ষে লিপ্ত হয়েছে তারপরে সেটা এখান থেকে এখানে এসে আরেকটা অনুসারে ধাক্কা খাইছে সংঘর্ষে লিপ্ত হয়েছে তারপর এই অনুটা এখান থেকে ধাক্কা খাইছে সংঘর্ষে তাহলে বলো তো এখানে এই অনুটা টোটাল কয়টা সংঘর্ষে লিপ্ত হয়েছে চারটা সংঘর্ষে লিপ্ত হয়েছে দেখো এখান থেকে এখানে আসতে একবার বাড়ি খাইছে এখান থেকে এখানে যে একবার বাড়ি খাইছে এখান থেকে এখানে এসে আরেকবার বাড়ি খাইছে এখান থেকে এখানে যে আরেকবার বাড়ি খাইছে তাহলে এখানে এই সিঙ্গেল গ্যাসের অনু টোটাল কয়টা সংঘর্ষে লিপ্ত হয়েছে চারটা সংঘর্ষে লিপ্ত হয়েছে আর সে চারটা সংঘর্ষে লিপ্ত হওয়ার সময় টোটাল কতটুকু দূরত্ব সে অতিক্রম করছে দেখো এইটুকু দূরত্ব হচ্ছে এ এইটুকু দূরত্ব বি এইটুকু দূরত্ব সি এইটুকু দূরত্ব ডি তার মানে সে টোটাল দূরত্ব অতিক্রম করছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এবং এইটুকু দূরত্ব অতিক্রম করতে যে সে চারটা সংঘর্ষে লিপ্ত হয়েছে তার মানে সে চারটা সংঘর্ষে লিপ্ত হয়ে টোটাল দূরত্ব অতিক্রম করছে এত তাহলে সে প্রত্যেকটা সংঘর্ষের জন্য গড়ে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা ডিভাইডেড বাই চার তাহলে প্রত্যেকটা সিঙ্গেল সংঘর্ষ ঘটানোর জন্য প্রত্যেকটা সিঙ্গেল সংঘর্ষ ঘটানোর জন্য গড়ে যতটুকু দূরত্ব সে অতিক্রম করে এটাকেই বলা হয় গড় মুক্ত পথ তার মানে গড় মুক্ত পথ এলিজিকল টু হবে এই চারটা টোটাল দূরত্ব ডিভাইডেড বাই সংঘর্ষের সংখ্যা আচ্ছা এটাকে মুক্ত পথ কেন বলে কারণ আমরা ধরতে পারি যে প্রত্যেকটা সংঘর্ষে লিপ্ত হওয়ার আগে সে গড়ে এইটুকু পথ সে মুক্তভাবে ছিল মানে এইটুকু পথে সে কারোর সাথে ঝামেলা করে নাই মানে ব্যাপারটা তুমি বুঝপা তুমি ধরো তোমার বাসার থেকে বের হয়ে পাঁচ কিলোমিটার যে তোমার একটা বন্ধুর সাথে জ্ঞানজাম করছো পরে আরও ছয় কিলোমিটার যে আরেকজনের সাথে জ্ঞানজাম করছো তুমি আরেক আরেক জায়গায় যে তিন কিলোমিটার যে আরেকজনের সাথে জ্ঞানজাম করছো ছয় কিলোমিটার যে আরেকজনের সাথে জ্ঞানজাম করছো সো দেখা গেল তুমি তোমার বাসার থেকে বিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে চারজনের সাথে জ্ঞানজাম করছো তাহলে তুমি গড়ে একটা জ্ঞাম করতে ধরো তুমি গড়ে একটা জ্ঞ্জাম করতে তুমি টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করছো বিশ বাই চার পাঁচ কিলোমিটার দূরত্ব অতিক্রম করছো তার মানে আমি বলতে পারি যে তুমি পাঁচ কিলোমিটার দূরত্ব তুমি ভেজাল ছাড়া পার করছো মানে তুমি গড়ে হচ্ছে পাঁচ কিলোমিটার দূরত্ব ভেজাল ছাড়া পার করছো এরপরে তুমি কোনো না কোনো একটা জ্ঞানজামে লিপ্ত হয়েছো বলা যায় না যে তুমি পাঁচ কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পরে একটা না একটা জ্ঞানজাম করছো তুমি মানে গড়ে যদি চিন্তা করি তাহলে এই পাঁচ কিলোমিটার দূরত্ব পর্যন্ত তুমি কি ছিলা মুক্ত ছিলা কারোর সাথে কোনো সংঘর্ষ করা নাই কারোর সাথে কোনো মারামারি করা নাই এই জন্য এটারে বলা হয় মুক্ত পথ মানে এই পাঁচ কিলোমিটার তুমি ভেজাল মুক্ত ছিল কোনো ভেজালে পড়ো নাই এই জন্য এটারে বলা হয় মুক্ত পথ ঠিক আছে তাহলে মুক্ত পথ হচ্ছে তোমার টোটাল অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সংঘর্ষ সংখ্যা মানে গড়ে একটা সংঘর্ষ করার জন্য তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করেছো সেটাই হচ্ছে গড়মুক্ত পথ ঠিক আছে তার মানে এইটুকু রাস্তা তুমি হচ্ছে ভেজাল ছাড়া ছিল এই জন্য মুক্ত পথ বলে ওকে তাহলে এখানে কিছু হিসাব আছে টু অ্যাংস্ট্রম অধিকাংশ গ্যাসের হচ্ছে আণবিক ব্যাসের মাত্রা হচ্ছে টু অ্যাংস্ট্রম মানে অধিকাংশ গ্যাসের যে অনু সেই অনুর ব্যাস হচ্ছে তোমার টু অ্যাংস্ট্রম আর অলওয়েজ মাথায় রাখবা যে এক অ্যাংস্ট্রম মানে হচ্ছে টেন টু দি পাওয়ার হচ্ছে মাইনাস টেন মিটার এটা হচ্ছে এক অ্যাংস্ট্রম তাহলে টু অ্যাংস্ট্রম মানে হচ্ছে টু ইন্টু টেন টু দি মাইনাস টেন মিটার এরকম আর কি ঠিক আছে তাহলে এগুলো একটু পড়বা এখন আসা হচ্ছে ওই যে গ্যাস অনুগুলোর গতিবেগকে বিজ্ঞানীরা হচ্ছে তোমার তিন ভাবে হচ্ছে প্রকাশ করেছে একটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ একটা হচ্ছে সাধারণ গড়বেগ একটা হচ্ছে সম্ভাব্যতম বেগ তাহলে দেখো তিন ভাগে হচ্ছে ভাগ করছে একটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ একটা হচ্ছে সাধারণ গড়বেগ একটা হচ্ছে সম্ভাব্যতম বেগ তাহলে আচ্ছা আমি আগে সাধারণ একটা বলি সাধারণ একটা হচ্ছে খুব সিম্পল সাধারণ একটা হচ্ছে খুব সিম্পল ধরো চারটা গ্যাসের অণু আছে চারটা গ্যাসের অণুর বেগ হচ্ছে তোমার ধরো একটার পাঁচ একটার সাত একটার তিন একটার ছয় তাহলে চারটা গ্যাসের অনুর বেগ যদি পাঁচ সাত তিন ছয় হয় তাহলে এদের গর্বেগ কত তুমি চারটারে যোগ করে চার দিয়ে ভাগ করবে এটাই হচ্ছে এদের গর্বেগ শেষ তাহলে বেগ হচ্ছে এটাই যে চারটা বেগকে যোগ করে তুমি চার দিয়ে হচ্ছে ভাগ করলে তুমি বেগ পাবা আচ্ছা এখন আসো হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ বা আর এম এস বেগ জিনিসটা কি তাহলে এখন আসো চিন্তা করো যে বর্গমূল গড় বর্গবেগ বা হচ্ছে আর এম এস বেগটা কি তাহলে বর্গমূল গড় বর্গবেগ বা আর এম এস বেগটা হচ্ছে তাহলে এই যে যে চারটা বেগ আছে সেই চারটা বেগকে তুমি আগে স্কোয়ার করবা দেখো নামের মধ্যেই আছে বর্গমূল গড় বর্গবেগ তাহলে তুমি আগে বর্গ বেগ করো তাহলে চারটা বেগকে স্কোয়ার করো ধরো একটার বেগ হচ্ছে ফোর তাহলে ফোর স্কোয়ার আরেকটার বেগ হচ্ছে ফাইভ ফাইভ স্কোয়ার আরেকটার বেগ হচ্ছে থ্রি থ্রি স্কোয়ার ধরো আরেকটার বেগ হচ্ছে সিক্স সিক্স স্কোয়ার তাহলে বর্গমূল গড় বর্গ বেগ তাহলে নামের মধ্যেই আছে ফার্স্টে বর্গবেগ করো তাহলে প্রত্যেকটা বেগকে তুমি আগে বর্গ করো বর্গ করে তাদের গড় বের করো গড় বের করা মানে কি যোগ করে এখানে চারটা আছে যেন চার দিয়ে ভাগ গড় করো তারপরে সেটাকে বর্গমূল করো মানে পুরো জিনিসটাকে রুট করো তাহলে এটাই হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ খুব সিম্পল তার মানে ফার্স্টে বর্গ তার মানে যতগুলা বেগ আছে সবগুলো বেগকে বর্গ করো তারপরে গড় করো গড় করা মানে কি সবগুলাকে যোগ করে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে গর্বের করলাম তারপরে হচ্ছে বর্গমূল করো রুট করো এটাই হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ বা ইংলিশে বলা হয় রুট মিন স্কোয়ার ভেলোসিটি এবং গ্যাসের ক্ষেত্রে এই বেগটাকেই ধরে নেওয়া হয় এই জন্য এই বেগটাকে সংক্ষেপে কি বলা হয় বলা হয় এবং গ্যাসের ক্ষেত্রে তার মানে একটা গ্যাসের বেগ প্র্যাকটিক্যালি কি করা হয় এই বর্গমূল গড় বর্গবেগ বা আর এম বেগটাকে হচ্ছে ধরে নেওয়া হচ্ছে ফুল ফুল নাম কি রুটমিন ভেলোসিটি আচ্ছা কেন ধরা হয় বলতে পারবা কারণ হচ্ছে বিজ্ঞানীরা প্র্যাকটিক্যালি দেখছে যে সূত্রের সাথে প্র্যাকটিক্যালি মিলে দেখছে যে বর্গমূল গড় বর্গবেগ ধরে যদি আমরা কোনো অঙ্ক করি সেই অঙ্কের সাথে প্র্যাকটিক্যালি যে মান আসে এই মানগুলা কাছাকাছি আসে অন্য কোনো বেগ নিলে হয় না এগুলা সব প্র্যাকটিক্যালি করে দেখছে যে তুমি একটা গ্যাসের অনুর যে সূত্র আছে এই সূত্র দিয়ে একবার মান বের করছে আর প্র্যাকটিক্যালি তারা মেশিন দিয়ে মান বের করে দেখছে যে বর্গমূল গড় বর্গবেগ ধরে যদি অঙ্ক করা হয় এটা প্র্যাকটিক্যাল মানের কাছাকাছি আসে কিন্তু তুমি যদি গ্যাসের অনুর বেগ যদি নর্মাল বেগ নাও এই নর্মাল বেগ নাও তাহলে হয় না আর কি এই জন্য বর্গমূল গড় বর্গবেগ ইউজ করা হয় ঠিক আছে তাহলে পারা যাবে ঠিক একটু মনে রাখবা আর এখন এই বর্গমূল গড় বর্গবেগ বা আর এম এস বেগকে হচ্ছে বের করার সূত্র হচ্ছে সি আর টি বাই এম সূত্র কি সি ইজিক টু রুট ওভার থ্রি আর টি বাই এম যেখানে বুঝতেই পারতেছো আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক টি হচ্ছে কেলভিন তাপমাত্রা এম হচ্ছে আণবিক ভর আর সি হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ আর এখন আসো গড় গতিবেগ গ্যাসের গড় গতিবেগ বের করার একটা সূত্র আছে এটা ইজ ইকাল টু হচ্ছে গড় গতিবেগ বের করার সূত্র হচ্ছে পরীক্ষায় হঠাৎ করে আসতে পারে আর গড় গতিবে সি বার দিয়ে প্রকাশ করা হয় আরেক ধরনের বেগ আছে সম্ভাব্যতম বেগ সম্ভাব্যতম বেগ মানে হচ্ছে ধারণা করে বের করা হয় এই সম্ভাব্যতম বেগটা হচ্ছে ওই যে বিজ্ঞানী ম্যাক্সওয়েলের সম্ভাবনা তত্ত্বের উপর ভিত্তি করে এটা বের করছে সম্ভাব্যতম বেগ এবং এই হিসাব অনুযায়ী বেগ তার মানে দেখো এখানে তিনটা সূত্র আছে ঠিক আছে দেখো তিনটা সূত্র আছে একটু আমি বলে দিই তাহলে বর্গমূল গড় বর্গবেগ বা আর এম এস বেগ বের করার সূত্র হচ্ছে সি ইসিক টু রুট ওভার থ্রি আর টি বাই এম গড় বেগ বের করার সূত্র হচ্ছে রুট ওভার এইচ আর টি বাই পাই আর সম্ভাব্যতম বেগ আলফা বের করার সূত্র হচ্ছে রুট ওভার টু আর সেটা হচ্ছে তিনটা সূত্র এই তিনটা সূত্র কিন্তু পরীক্ষায় আসতে পারে যে কোনটা সঠিক বা কোনটা সঠিক নয় আর মাথায় রাখবা যে গড় বর্গবেগ কিন্তু বার দিয়ে প্রকাশ করা হয় বার মানে কিন্তু গড় বুঝায় অলওয়েজ মাথায় রাখবা এই যে উপরে যে একটা দাগ দেই না সি এর উপরে যে একটা দাগ দেই দাগটাকে বার বলা হয় সি বার মানে এটাকে পড়ার নিয়ম হচ্ছে সি বার এই বারটা গড় বুঝায় তার মানে গড় বর্গ গড় বেগকে সি বার দিয়ে প্রকাশ করা হয় অলওয়েজ মাথায় রাখবা বার মানে গড় বুঝায় তাহলে এটা হচ্ছে গড়বেগ এটা হচ্ছে বর্গমূল গড় বর্গ বেগ আর এটা হচ্ছে সম্ভাব্যতম বেগ তিনটা সূত্র ঠিক আছে তাহলে পারা যাবে এই সূত্রগুলা আচ্ছা সরি কি হইল ধরো ওকে আবার হচ্ছে যাইতে হবে ধরো ওকে চলে আসছে ঠিক আছে তাহলে কি বুঝতে পারছো তাহলে এই জিনিসগুলা কিন্তু পারা যাবে হ্যাঁ ওকে তাহলে এখন এদের মধ্যে অনুপাত আছে অনুপাত বের করছে যে সম্ভাব্যতম বেগ গড় বেগ আর বর্গমূল গড় বর্গবেগ এদের অনুপাত হচ্ছে ওয়ান অনুপাত ওয়ান পয়েন্ট ওয়ান টু অনুপাত ওয়ান পয়েন্ট টু টু এই অনুপাতটা একটু মনে রাখবা তার মানে সম্ভাব্যতম বেগ এগুলা সব ম্যাথমেটিক ব্যাখ্যা দিয়ে অনুপাত করে বের করছে তোমাদের তো দরকার নেই মনে বেগ গড় বর্গবেগ আর বর্গমূল গড় বর্গ হচ্ছে একটু মাথায় রাখবা আর ওই যে আর এম বেগ প্রয়োজনীয় কেন আমরা বলে দিছি যে গ্যাসের ক্ষেত্রে তুমি আর এম বেগ দিয়ে যদি হিসাব করে যদি সূত্রে মান বসাও তাহলে যেই মানটা পাওয়া যায় সেটা হচ্ছে পরীক্ষালব্ধ মানের কাছাকাছি পাওয়া যায় এই জন্য গ্যাসের ক্ষেত্রে বেগ বলতে আমরা সবসময় কাকে বুঝবো বর্গমূল গড় বড় বেগে বুঝবো ঠিক আছে এই জিনিসটা হচ্ছে তোমাদের মনে রাখতে হবে ওকে তাহলে পারা যাবে তাহলে এই বেসিকগুলো বা এই ধরনের জিনিসগুলো আমরা পারব তাহলে এখন আসা হচ্ছে গ্যাসের করার গতিশক্তির হিসাব তাহলে এই যে দেখো এখন তোমাদের হচ্ছে একটু বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আমরা দুই তিন মিনিট পরাবো শেষ দুই তিন মিনিটের মধ্যে আমরা শেষ করে দেবো সাড়ে নটা কি বেজে গেছেও আচ্ছা হ্যাঁ পাঁচ মিনিট বেশি হয়ে গেছে সাত আট মিনিট আমরা দু তিন মিনিট জাস্ট এই সূত্রগুলো পড়ায় আজকে ছেড়ে দিচ্ছি ঠিক আছে তাহলে এই যে এখন যেই সূত্রগুলো আছে এগুলো হচ্ছে সব সূত্রের প্রমাণ এগুলো ফিজিক্সে আছে প্রমাণ দরকার নেই মেডিকেলের জন্য তো দরকার নেই তো প্রমাণ কখনো আসে না আর মেডিকেলও তো কখনো আসেই না সো প্রমাণ দরকার নেই জাস্ট তোমাদেরকে এই যে জেনে নাও এই তিনটা সূত্র মাথায় রাখতে হবে কিন্তু এগুলো অলরেডি পড়া দিছি ওই দিকটাকে বলছিলাম না দেখো তুমি কি খেয়াল করছো যে যখনই আমরা মূল সংখ্যা ইউজ করতেছে দেখো এন মূল গ্যাস অনুর গড় গতিশক্তি যে বলছিলাম কিন্তু ইকে ইজিকাল টু দেখো এই যে থ্রি বাই টু এনআরটি দেখছো যে আর এবং বোল্ডসম্যান ধ্রুবক পড়ানোর সময় বলছিলাম যে যখন আমরা মূল সংখ্যা নিয়ে কাজ করবো তাহলে এন মূল গ্যাস অনুর গতিশক্তি যখন বলতেছি যখন দেখো ইকে ইজিক্যাল টু থ্রি বাই টু বলছিলাম না যে এটা কখন আমরা ইউজ করবো এই সূত্রটা যখন আমরা মূল সংখ্যা নিব দেখো প্রশ্নে মূল সংখ্যা বলা আছে তখন এই সূত্র আবার দেখো এক মোল গ্যাসের ক্ষেত্রে কত হবে বুঝতেই পারতো এখানে এন দিয়ে কি বুঝায় মোল সংখ্যা বুঝায় তাহলে এক মোল গ্যাস তাহলে এন এর মান কত ওয়ান তাহলে এন এর মান ওয়ান হলে তখন গতিশক্তি হবে হচ্ছে থ্রি তাহলে এক মোল গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি হবে থ্রি ঠিক আছে থ্রি বাই টু আর টি আর যখন অনু সংখ্যা বলবে বলছিলাম অনু সংখ্যা বললে তখন কিন্তু বোল্টসম্যান ধ্রুবক তাহলে দেখো এই যে একটা অনুর গতিশক্তি বলছে তো একটা অনুর গতিশক্তি যখন বলবে তখন কিন্তু বোল্টসম্যান ধ্রুবক তখন সূত্রটা হবে ই কে ইজিক টু থ্রি বাই টু এন কেটি বলছিলাম না যে বোর্ডসম্যান ধ্রুবক কিন্তু অনুর জন্য প্রযোজ্য সো এখানে কাহিনী আছে তখন এন দিয়ে কিন্তু আসলে কি বুঝায় সংখ্যা বুঝায় সো সেখানে একটা অনু বলছে তাহলে এন এ মান হচ্ছে ওয়ান এন এর মান ওয়ান বসাও তাহলে ই কে টু হবে থ্রি বাই টু কেটি থ্রি বাই টু কেটি ঠিক আছে আর এই যে কে এর মানটা আমরা কেমনে বের করি বলো এই এর মানটা কিন্তু আমরা একটু আগে দেখাইছি যে কে এর মানটা কিন্তু আমরা বের করি ওই যে সার্বজনীন গ্যাস ধ্রুবককে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে কে ইসিক টু আর বাই এন এ সো এই জিনিসটাই দেখো ওরা এখানে করছে ওরা সরাসরি এখানে থ্রি বাই টু টি লেখে নেই ওরা লিখছে থ্রি বাই টু আর বাই এন এ ইন টু টি আমরা তো একটু আগে বলছি আর বাই এন এ মানেই কিন্তু কে বোর্ডসম্যান ধ্রুবক তাহলে এবার দেখো বেসিক মিলছে অবশ্যই মিলবে এগুলোই হচ্ছে তোমার বেসিক তার মানে আমি আবার বলি মূল সংখ্যা বললে সার্বজনীন গ্যাস দ্রুবক ইউজ করব তাহলে থ্রি বাই টু এনআরটি এটা হচ্ছে গতিশক্তি বের করার সূত্র এখন যদি এক মোল বলে তাহলে এক মোল বললে এনার মান হচ্ছে ওয়ান তখন হয়ে যাবে থ্রি বাই টু আরটি হয়ে যাবে এক মোল গ্যাসের জন্য কিন্তু যদি একটা গতিশক্তি বলে তাহলে আমি সবসময় বলছিলাম যে প্রশ্নে অনু বললে অবশ্যই বোল্ডসম্যান দ্রুবক নিয়ে কাজ করতে হবে তখনই কে ইজিকাল টু হবে থ্রি বাই টু এন টি তো এখন যেহেতু একটা অনু বলছে এনার মান হচ্ছে ওয়ান বসাও তাহলেই কে টু হবে থ্রি বাই টু কেটি এ কে মানে কিন্তু আবার ওই যে আর বাই এনে

ওকে ওকে ঠিক আছে তাহলে আমরা এই জিনিসগুলো হচ্ছে পারবো ঠিক আছে তাহলে আমরা পারবো তাহলে এই জিনিসগুলো হচ্ছে দেখো আর এই যে জেনে নাও ইকে ইজিক টু থ্রি বাই টু টি এই সমীকরণ মতেই যে গ্যাসের মোট গতিশক্তির মান হচ্ছে ওই যে গ্যাসের পরিমাণ আর কেলভিন তাপমাত্রার উপরে নির্ভর করে এটা তো বুঝতেই পারতেছো যে তোমাকে যদি এই সূত্রটা দিয়ে যদি আমরা এখন বলি ধরো একটা এটা একটা সূত্র গ্যাসের ইসিকটি বলো এই সূত্রে কোন কোন জিনিসের উপরে নির্ভর করে দুইটা জিনিসের উপরে নির্ভর করে কেন দেখো ফার্স্ট কথা হয়েছে থ্রি বাই টু হচ্ছে ধ্রুবক এটা সবসময় সেম থাকবে আর আর মানও হচ্ছে ধ্রুবক এটাও সবসময় সেম থাকবে তাহলে এই পুরো জিনিসটাই গতিশক্তি আসলে নির্ভর করে দুইটা জিনিসের উপর একটা হচ্ছে গ্যাসের মূল সংখ্যার উপর এটা বেশি হইলে এটা বেশি হবে আর একটা হচ্ছে ওই যে কেলভিন তাপমাত্রার উপর এর মানের উপরে নির্ভর করে তাহলে এটাই বলছে যেই সমীকরণ মতে গ্যাসের মোট গতি শক্তির মান দুইটা জিনিসের উপরে নির্ভর করে একটা হচ্ছে গ্যাসের পরিমাণ মানে এনের উপর নির্ভর করে আর কেলভিন তাপমাত্রার উপরে নির্ভর করে কারণ বাকি দুইটা হচ্ছে ধ্রুবক থ্রি বাই টু হচ্ছে কনস্ট্যান্ট আরও কিন্তু কনস্ট্যান্ট তাহলে বাকিগুলো ধ্রুবক জাস্ট এই দুইটার উপরে নির্ভর করতেছে ঠিক আছে তাহলে আমরা এইটুকু পর্যন্ত দেখে রাখি তাহলে আমরা পারবো আগের পরের দিনে হচ্ছে আমরা আদর্শ গ্যাস থেকে হচ্ছে শুরু করব। বাট তোমরা কি বুঝতে পারছো তাহলে কি কনসেপ্টগুলো কি ক্লিয়ার হয়েছে যে যখন তাহলে আমরা মূল সংখ্যা নিয়ে কাজ করব তখন হচ্ছে আমরা আর ইউজ করবো গতিশক্তির সূত্রে আর যখন আমরা অনু নিয়ে কাজ করবো তোমাদেরকে একটু আগেও পড়াইছি তখন কিন্তু আমরা বোল্ডসম্যান ধ্রুবক এন কেটি দিয়ে ইউজ করবো তখন এন কিন্তু অনু সংখ্যা হয়ে যাবে ঠিক আছে একবারে কিন্তু চমৎকার কনসেপ্ট এই বেসিকগুলো নট অনলি কেমিস্ট্রিতে তোমার আদর্শ গ্যাসের অঙ্ক করতো কাজে লাগবে ফিজিক্সে মানে জন্য কাজে লাগবে এগুলো অনেক বা ভার্সিটির জন্য ঠিক আছে ওকে তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা পারবো তাহলে এগুলো সুন্দর করে হচ্ছে পড়ে ফেলবা আর তাহলে এটাই আর পড়াশোনার কি আসলে লিমিট নাই আসলে পড়তে হবে যেমন দেখো এই যে আজকে ডেন্টাল পরীক্ষা হয়ে গেছে এরকম একটা একটা করে কিন্তু পরীক্ষা হইতেই থাকবে হইতেই থাকবে হইতেই থাকবে সময় কিন্তু চলে যাচ্ছে তুমি পড়ো বা নাই পড়ো টাইম কিন্তু চলে যাবে একটা সময় তোমাকে পরীক্ষা দিতে হবে এবং একটা সময় তোমার রেজাল্টও চলে আসবে এই জন্য এটাই মাথায় চিন্তা করো যে আজকে ধরো বাইশ ব্যাচের ডেন্টাল পরীক্ষা হইলো পরের বছর এরকম একটা সময় বা তারও আগে কিন্তু তোমাদের একুশ ব্যাচের পরীক্ষা হয়ে যাবে কারণ বাইশের কিন্তু এইচএসসি অনেক পরে শুরু হয়েছে নভেম্বরের দিকে শুরু হয়েছিল তাই না নভেম্বর নাকি ডিসেম্বরের দিকে আমার ঠিক মনে নাই যাই হোক নভেম্বর অথবা ডিসেম্বরের দিকে বাইশের এইচএসসি হয়েছিল তোমাদের কিন্তু এইচএসসি হচ্ছে অগাস্ট মাসে তো তুমি ধরে নাও যে সব কিছু দুই মাস করে আগাও মানে দুই বা তিন মাস করে আগায় ধরো তো তোমরা কিন্তু পরের বছর এই সময় তোমরা চান্স পাইলে কিন্তু তোমরা মেডিকেলে ক্লাসও শুরু হয়ে যাবে নট অনলি তোমাদের মনে করো যে মানে রেজাল্ট দিবে ক্লাসও শুরু হয়ে যাবে যেমন বাইশের কিন্তু এখনও ক্লাস শুরু হয় নাই মেডিকেলে আর তোমাদের কিন্তু চান্স পেলে দেখবো যে পরের বছর এরকম একটা সময় আর কি মে মাসে দেখবো তোমাদের মেডিকেলের ক্লাসই শুরু হয়ে গেছে ডিসেম্বর বা জানুয়ারিতে যদি পরীক্ষা হয় তাহলে শিওর থাকো এপ্রিলের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে এপ্রিল বা এপ্রিলে না হলেও মেয়ের প্রথম থেকেই ক্লাস শুরু হয়ে যাবে সো তোমরা কিন্তু পরের বছর এই সময় চান্স পেলে মেডিকেল ক্যাম্পাসে থাকবা ক্লাস করবা তোমরা সো চিন্তা করে জিনিসটাকে মাথায় রেখে পড়াশোনা করো সিরিয়াসলি পড়ো অনেক ভালো হবে কিন্তু তোমাদের সবার জন্য ঠিক আছে তাহলে ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবার সাথে আবার পরে দেখা হবে। আর ও আচ্ছা আমাদের পড়ানোর স্টাইলগুলা যদি ভালো লাগে বা অবশ্যই করো তোমরা হচ্ছে আমাদের ডিএমসি স্টেশন গ্রুপটাতে একটু দে ঠিক আছে আমার দুইটা একটু ডাল ভাত আসুক বুঝে তো একটু ডাল ভাত ক্রাইসিসে আছে ঠিক আছে আমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে একটু বন্ধুদেরকে হচ্ছে কোর্সগুলাতে একটু এনরোল করা ঠিক আছে তাহলে আমাদের একটু লাভ হয় আর আমি দুইটা ডাল ভাত বেশি খাইতে পারলে তোদেরকে আর একটু বেশি পড়াইতে এটা তোদের লাভ আর কি ঠিক আছে তো একটু বলিস বন্ধু বান্ধবদেরকে আর ক্লাসগুলো করে আসলে কেমন লাগতেছে ক্লাসের একটা সুন্দর হচ্ছে রিভিউ দিও আমাদের ডিএমসি স্টেশন যে ফেসবুক গ্রুপটা আছে না আমাদের ডিএমসি স্টেশন ফেসবুক গ্রুপটাতে সুন্দর একটা রিভিউ দিও সবাই হচ্ছে আজকে একটা দুইটা হচ্ছে রিভিউ দেওয়ার চেষ্টা করো ঠিক আছে যেটা ভালো লাগে আর কি একটু দিও হ্যাঁ একটু যাতে দুইটা ডাল ভাত আসে কারণ ওই যে বললাম দিন শেষে আমার দুইটা ডাল ভাত খাইলে আমি আরেকটু এনার্জি পাই তোদেরকে একটু বেশি পড়াইতে পারবো তাহলে তোদেরই লাভ হবে ঠিক আছে সো একটু কষ্ট করে হচ্ছে আমাদের ডিএমসি স্টেশন গ্রুপটাতে কেমন হচ্ছে সব কিছু একটু সুন্দর করে হচ্ছে একটা রিভিউ দিস ভালো ভালো কথা লিখিস আর বন্ধুদেরকে ক্লোজ যত ফ্রেন্ড আছে যারা হচ্ছে মেডিকেল কোর্সে ভর্তি হতে চায় অবশ্যই হচ্ছে আমাদের এখানে হচ্ছে ভর্তি করাইস ঠিক আছে একটু আর যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকলে অবশ্যই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও এখানে ভর্তি করা ঠিক আছে তাহলে লাভ হবে দুজন মিলে একসাথে ক্লাস করবে একসাথে চান্স পাবে একই মেডিকেলে পড়বি আরও ভালো মতো হচ্ছে প্রেম ট্রেম করতে পারবি বুঝছো ঠিক আছে এটা হচ্ছে আমার আর কি মানে মোটিভেশন স্টাইল আর কি ঠিক আছে সো সবাইকে হচ্ছে ভর্তি করাও ইনশাল্লাহ ভালো হবে তাহলে সবাই ভালো থাকো আমাদের ডিএমসি স্টেশন গ্রুপে হচ্ছে রিভিউ দিও আজকে আর আমার জন্য হচ্ছে দোয়া করো কারণ আমার ঠিক দুই সপ্তাহ পরে আজকে শুক্রবার না আমার নিজের দুই সপ্তাহ পরে হচ্ছে বিসিএস পরীক্ষা সেপ্টে মানে সরি মে মাসের উনিশ তারিখে আজকে পাঁচ তারিখ এর পরের শুক্রবার হচ্ছে বারো তারিখ ওই দিন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে বাইশ ব্যাচে পরের শুক্রবারে হচ্ছে আমার নিজের হচ্ছে বিসিএস পরীক্ষা কি ঠিক আছে একটু দোয়া করো তো আর রিভিউ দিও ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওকে